মনে করেন আপনি একটা একটা বই পড়ছেন, এখন বই পড়ার জন্য আপনার প্রথমে কি জানতে হবে? প্রথমে হচ্ছে আপনার ওই ভাষার বর্ণগুলো জানতে হবে, সে বর্ণ মিলে মিনিংফুল ওয়ার্ড কোনটা হয় সেটা জানতে হবে, তারপরে সেন্টেন্স জানতে হবে, তারপরে আপনি কনটেক্সট বুঝলে তখন আপনি বইটা পড়তে পারবেন, তাই তো? তো জি এখানেও, হ্যাঁ এখানেও আপনার একটা ডায়াগনোসিস মানে হচ্ছে আপনার কনটেক্সট বুঝে পুরো গল্পটা বুঝতে পারে, সেটা হচ্ছে ডায়াগনোসিস। তো সেটা তো তো একলাফে যাওয়া যাবে না, সেখানে প্রথম স্টেপটা হচ্ছে আপনার ABCD জানা, অর্থাৎ কি কি বর্ণ বা লেটার আছে এবং সেই লেটার গুলো মিলে কি ওয়ার্ডটা হয় সেটা, ঠিক আছে? তো এখন এই বেসিক বিল্ডিং ব্লক যেগুলো একটার পর একটা সাজিয়ে হিস্টোপ্যাথোলজিক্যাল বাক্য, হিস্টোপ্যাথোলজির গল্প হয়, সেই জিনিসটা আমরা মানে আজকে একটু আলোচনা করব, জাস্ট কিছু আইডিয়া দিব। এটা আসলে এক এক দুই ক্লাসে কমপ্লিট করার বিষয় না, এটা দেখতে দেখতে চর্চা হওয়ার বিষয়। এখন আনফর্চুনেটলি সেটা সুযোগ আপনাদের কম হয়েছে, কিন্তু তারপরেও আপনারা কয়েকদিন একটু ইফোর্ট একটু বেশি করে দেবেন। তো এই মুহূর্তে আপনাদের সুবিধার জন্য এই যে আমি দেখেন একটা লিস্ট এখানে দেখতে পাচ্ছেন, তো এই টার্মগুলো মধ্যে এই এইগুলো হচ্ছে কিওয়ার্ড মনে মনে করতে পারেন আপনাদের অস্পির জন্য, যে ঘুরে ফিরে এগুলোর মধ্যেই হয়তো থাকবে, ঠিক আছে? এই টার্মগুলোর মধ্যেই ঘুরে ফিরে থাকবে মানে আপনাদের ডিসক্রিপশনটা, ঠিক আছে? আপনাদের নর্মাল হিস্টোলজি আইডেন্টিফিকেশন করারও দু একটা থাকতে পারে, যেখানে নর্মাল হিস্টোলজিও বোঝা যাচ্ছে সাথে একটু প্যাথোলজিও আছে। তো সেক্ষেত্রে এটা কিসের স্ট্রাকচার, খুব কমন অর্গান ধরেন হচ্ছে লাং, লিভার, প্যানক্রিয়াস, স্যালিভারি গ্ল্যান্ড, তারপরে অ্যাপেন্ডিক্স, স্টমাক, এর মধ্যে যে 10টা স্টেশন থাকবে প্রত্যেকটাতেই দেওয়া থাকবে না, কোনো কোনোটাতে হয়তো যেটা টিস্যু বোঝা যাচ্ছে, অনেক সময় প্যাথোলজি খুব ডিস্টর্ট করে ফেললে অরিজিনাল টিস্যু কি ছিল এটা আমরাও বুঝতে পারি না। তো সেরকম কিছু না, যেটাতে হচ্ছে নর্মাল হিস্টোলজিও বোঝা যাচ্ছে সাথে কিছু প্যাথোলজিক্যাল ফাইন্ডিং আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে টিস্যুর নামটাও আমরা জানতে চাইতে পারি, যেটা কোথাকার টিস্যু, ঠিক আছে? আর ডিসক্রিপশন জানতে চাইতে পারি। আমি কি ক্লিয়ার করতে পারছি কথাটা? স্যার, তার মানে স্যার টিস্যুটার উল্লেখ না করা থাকতে পারে, যে এটা কোন জায়গার থেকে নেওয়া হয়েছে এটা উল্লেখ নাও থাকতে পারে না, স্যার। এটা প্রশ্নে থাকতে পারে যে আইডেন্টিফাই দ্য টিস্যু, ঠিক আছে, তারপরে হোয়াট আর দ্য প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস, ঠিক আছে, এরকম ধরনের কিছু থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ডায়াগনোসিস কোনোটাতে আমরা চাইবো না এই পরীক্ষায়, কিন্তু প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস বা ডিসক্রাইব দ্য ফাইন্ডিংস এরকম থাকবে ডিসক্রিপশন। তো সেই সেই ফাইন্ডিংস গুলো ডিসক্রাইব করার সময় মোর অর লেস এই শব্দগুলো যে স্ক্রিনে যারা দেখছেন এগুলোই আসবে। এটা তো আসলে পুরো লিস্ট করে শেষ করা সম্ভব না, কিন্তু কমনলি ইউজড ওয়ার্ড কিছু আমার মানে মনে হয়েছে সেগুলো আমি এখানে লিস্ট করেছি। এর বাইরেও দু একটা ওয়ার্ড আপনার ইউজ করা লাগতে পারে, ঠিক আছে, সেটা আপনার নিজের বিচার বুদ্ধি বিবেচনা করে আপনাকে দিতে হবে। কিন্তু আর টিস্যুটা সেক্ষেত্রে ধরেন লিখলেন যে সেকশন শো গ্যাস্ট্রিক লাইনিং এরকম ধরনের লিখছেন, কিংবা সেকশন শো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, কিংবা সেকশন শো লিভার টিস্যু, কিংবা সেকশন শো ইউটেরাইন সার্ভাইকাল টিস্যু, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ স্যার হ্যাঁ তো স্যার বুঝতে পারি নাই স্যার, মানে স্যার এটা কি স্যার কোশ্চেনে দেওয়া থাকবে এমন যে সেকশন শোস নাকি স্যার এটা আমাদের অ্যান্সার হবে? একটা জিনিস আপনাকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনাদের আনসারে আপনি সেকশনে কিসের কোন টিস্যু দেখতে পাচ্ছেন এটা নর্মালি সব সময় লিখতে হয়, ঠিক আছে? এখন ধরেন আপনাকে প্রশ্নে দেওয়া থাকলো এটা খুব খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে, এটা খুবই খেয়াল করেন, সবাই মনোযোগ দিচ্ছেন, আমি আবারও এনশিওর করিনি সবাই মনোযোগ দিয়ে এখন আমার পরে কথাটা শুনতেছেন কিনা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, সেটা হচ্ছে ধরেন ইউটেরাইন সার্ভিক্স থেকে একটা টিস্যু মানে দেওয়া হলো, এবং ওখানে দেওয়া আছে যে টিস্যু ফ্রম ইউটেরাইন সার্ভিক্স, এখন ধরেন ফিমেল 49 ইয়ার্স, ঠিক আছে, এরকম ধরনের দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আপনি মাইক্রোস্কোপে দেখলেন যে ওই টিস্যুর কোনো লাইনিং এপিথেলিয়াম নেই, পুরাটাই আলসার হয়ে গেছে,
ঠিক আছে, আলসার গ্র্যানুলেশন টিস্যু হয়ে গেছে, হ্যাঁ, তো তখন কিন্তু আপনি আপনার ডেসক্রিপশনের মধ্যে এটা লিখবেন না যে সেকশন শো ইউটেরাইন সার্ভাইকাল টিস্যু, কেন লিখবেন না বলেন তো? প্রশ্নে কিন্তু বলা আছে যে টিস্যু ফ্রম ইউটেরাইন সার্ভিক্স, কিন্তু আপনি তখন ডেসক্রিপশনে যদি আপনি লেখেন সেকশন শো ইউটেরাইন সার্ভাইকাল টিস্যু, এটা এটা ভুল হবে সেই ক্ষেত্রে, কেন বলেন তো? স্যার লাইনিং প্রবলেম স্যার সেখানে স্যার মানে লাইনিংটা ডিসরাপ্টেড হয়ে থাকবে কিন্তু প্রশ্নে তো বলা ছিল, তো আমরা যেটা মাইক্রোসফট নিচে দেখবো স্যার সেটাই তো লিখবো মানে হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে কি, ক্লিনিশিয়ান স্যাম্পলটা কালেকশন করার সময় যে টিস্যুটা পেয়েছে, ঠিক আছে, যেখান থেকে নিয়েছে ওইটা লিখে রেখেছে, কিন্তু আমরা মাইক্রোস্কোপির ডিসক্রিপশন লেখার সময় তো ওই মানে আমরা মাইক্রোস্কোপিক ফাইন্ডিং না পেলে, হিস্টোলজিক ফাইন্ডিং না পেলে তো ওই জিনিসটা লিখবো না, আমি কি বুঝাতে পারছি? ক্লিনিশিয়ান যখন লিখে পাঠায় যে টিস্যু অমুক জায়গার থেকে নেওয়া, তখন শি ইজ কারেক্ট, ঠিক আছে, কিন্তু আপনি ও যদি ওই ক্লিনিশিয়ানের লেখা দেখে, শুধু ওই ক্লিনিশিয়ানের লেখা দেখে দেখেই লিখে ফেলেন যে সেকশন শো অমুক, তাহলে কিন্তু হলো না, আপনাকেও ওইটা ভেরিফাই করতে হবে মাইক্রোস্কোপের নিচে করে তারপরে লিখতে হবে। আপনি বুঝতেছেন যে হ্যাঁ এটা ইউটেরাইন সার্ভিক্স হতে পারে, কিন্তু লাইনিং নাই, সুতরাং আপনার হিস্টোলজিক ক্রাইটেরিয়া মিলছে না, সুতরাং আপনি লিখবেন যে সেকশন শো এ ফাইব্রোকোলাজেনাস টিস্যু, কারণ আপনি ফাইব্রোকোলাজেনাস ম্যাটেরিয়ালই দেখতেছেন, ঠিক আছে, আর পাচ্ছেন হচ্ছে আলসার গ্র্যানুলেশন টিস্যু, তখন ডেসক্রিপশনটা ওই লাইনেই চলে যাবে। আমি কি বুঝাতে পারছি? স্যার তাহলে স্যার এইভাবে লেখা যাবে না স্যার যে আলসারটা হচ্ছে সার্ভিক্স এর এটা লিখবো না স্যার না না না, আপনি সার্ভিক্সটাই তো মাইক্রোস্কোপে আইডেন্টিফাই করতে পারছেন না যেটা আদৌ সার্ভিক্স, কারণ কোথাও যদি লাইনিং না না থাকে তাহলে বোঝা কিভাবে যাবে যেটা সার্ভিক্স, ঠিক আছে, জি স্যার কোথাও একটু থাকলে তখন বলা যাবে যে হ্যাঁ সার্ভিক্স মোস্টলি আলসারেটেড, সেটুকু বলতে পারছেন, কিন্তু একটুও লাইনিং নাই তখন, ঠিক আছে, বুঝাতে পারছি কথাটা? স্যার স্যার যদি কিছু নরমাল এরিয়া থাকে আর কিছু স্যার হ্যাঁ, জায়গায় অ্যাবনর্মালিটি থাকে তখন কি তাহলে স্যার লিখতে পারবো তখন আপনি আইডেন্টিফাই করতে পারছেন, হিস্টোলজিক্যালি আইডেন্টিফাই করতে পারছেন যে এটা কোন অর্গান টিস্যু, তখন লিখতে পারবেন এবং তখন আপনি বলতে পারবেন যে মোস্টলি বা পার্টলি আলসারেটেড, ঠিক আছে, বুঝতে পারছেন? আর স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আমাদের এখানে আমাদের অস্পিতে কি স্যার একদম মানে কোনো প্যাথোলজি ছাড়া একদম নরমাল কোনো টিস্যু ডায়াগনোস মানে নরমাল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেওয়া হতে পারে স্যার হ্যাঁ সেটাও হতে পারে, সেটাও হতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আপনি এভাবে লিখতে পারবেন যে আর কি সেকশন শো অমুক, এটা আনরিমার্কেবল, তখন আপনার ডিসক্রিপশন হবে এইটুকুই, ঠিক আছে। আমরা নর্মাল টিস্যু পাই না, পাই তো, তখন আমরা কি লিখি, আনরিমার্কেবল লিখে লিখে ছেড়ে দিই, বুঝলেন নাই? জি স্যার হ্যাঁ, তো এখন তাহলে আর কি ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে কেউ একজন এই পর্যন্ত যেগুলো বললাম একটু সামারি করেন তো কথাগুলা, পয়েন্টগুলো বলেন, কিংবা কয়েকজন মিলেও বলতে পারেন, বলেন তো। স্যার আপনি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে আমাদেরকে আরেকটু মানে ক্লিয়ার হইতো স্যার যদি স্যার একটু আচ্ছা কষ্ট করে একটা এক্সাম্পল দিতেন মানে মানে কোশ্চেনের এবং আচ্ছা অ্যানসারের মনে করেন দেওয়া আছে যে হচ্ছে টিস্যু ফ্রম ধরেন কি বলবো বাকাল মিউকোসা বা ওরাল টিস্যু, বা ধরেন টিস্যু ফ্রম রেকটাম, কিছু একটা দেওয়া আছে, ঠিক আছে, হ্যাঁ, বা বলা আছে যে একটা একটা সাইনাস ট্র্যাক ফ্রম এক্সিলা, হ্যাঁ, এ ধরনের কিছু, কিন্তু আপনি মাইক্রোস্কোপের নিচে দেখে কি বুঝবেন যেটা এক্সিলার থেকে নেওয়া না কোথার থেকে নেওয়া, বুঝতে পারবেন কিনা? এক্সিলা চেনা যায় মাইক্রোস্কোপের নিচে? না হ্যাঁ স্যার হ্যাঁ, ওখানে যা দেখতে পাবেন স্কিন কাভার, ধরেন যদি স্কিন থাকে তাহলে স্কিন কাভার, পিস অফ টিস্যু, ফাইব্রোকোলাজেনাস ম্যাটেরিয়াল মানে আছে, তারপরে ওই যে আলসারেশন আছে, গ্রানুলেশন টিস্যু আছে, ফিস্টুলা, সাইনাস, এগুলো তো থাকে, ইনফ্লামেশনের ফিচার, এগুলো আছে, আপনি এভাবেই ডিসক্রিপশনটা দিবেন, সেকশন শো টিস্যু ফ্রম এক্সিলা, এইটা আবার লিখে বসেন না, তাহলে মাইক্রোস্কোপের নিচে এক্সিলা আবিষ্কার করে ফেলে একটা বিশাল ব্যাপার হবে, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি হ্যাঁ জি স্যার আচ্ছা, আপনি যেটা প্রশ্নে টিস্যু হিসেবে যেটা উল্লেখ করা থাকে ওটাকে আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে কি, আপনি ইন প্র্যাকটিস কি হয়, ক্লিনিশিয়ান বা সার্জন যিনি কালেক্ট করে টিস্যু, উনি যেখান থেকে কালেক্ট করছে সেই জায়গাটার নাম লিখে রাখে, কিন্তু
সেটাকে আপনার মাইক্রোস্কোপে দেখে চিনতে পারতে হবে। চিনতে পারলে আপনিও সেম জিনিসটা লিখবেন, আর কিন্তু আইডেন্টিফাই না করতে পারলে আপনি আবার কপি করে দিবেন না জাস্ট ওই কথাটুকুই। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা তাহলে একটু সামারাইজ করেন আপনার কথাগুলো, আমার কথাটাই কয়েকজন নিজেরা নিজেরা বলেন, ফিডব্যাক দেন আমাকে। স্যার যদি কোন স্যার আলসার থাকে যদি কোন জায়গায়, তাহলে আমরা লিখবো যে সেকশন শো স্যার আলসারেটিভ এরিয়া স্যার বাই দ্য বেস ইজ ফর্ম বাই দ্য গ্রানুলেশন টিস্যু এবং সারাউন্ডিং ইনফ্লামেটরি সেলস আর প্রেজেন্ট স্যার। লেয়ার যদি বুঝতে পারি স্যার কোন কোন লেয়ারে, যদি কোনো মনে হয় যে জিআই ট্র্যাক্টে কোন লেয়ার গুলো বোঝা যায়, তখন আমরা লেয়ারে ইনফ্লামেটরি সেল কতটুকু গেছে সেটা বলতে পারবো স্যার। অ্যাকিউট ইনফ্লামেটরি সেল না ক্রনিক হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেটা মোট কথা আপনি যেখানেই মানে যাই লিখবেন, সেটা নর্মাল কাউন্টার পার্ট বা অ্যাবনর্মাল অংশ, সেটা হচ্ছে সিম্পলি প্রশ্নে যা বলা আছে তার উপর অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে লিখবেন না। যদি আপনি মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এর ভিত্তি করে লিখবেন, সেটা প্রশ্নে দেওয়া তথ্যের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে। আমি কি বুঝাতে পারছি কথাটা? জি হ্যাঁ হ্যাঁ, প্রশ্নে দেওয়া তথ্য মিসলিডিং ও হতে পারে, ইচ্ছা করে কেউ আপনাকে মিসলিড করবে না, কিন্তু প্র্যাকটিক্যাল পারপাসে অনেক সময় এটা হয়ে যায়। আমাকে বুঝাতে পারছি? হ্যাঁ স্যার, তাহলে আমাদের হিস্ট্রিটা কি কাজে লাগবে? যে প্রশ্ন তো স্যার যদি আপনারা হিস্ট্রি দিয়ে দেন যে ওটা তো রিয়েল ওয়ার্ল্ড সিনারিও সিমুলেট করা হচ্ছে। রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে ক্লিনিশিয়ান তার বেস্ট ইন্টেনশন নিয়েই লেখেন, কিন্তু মাইক্রোস্কোপিক ফাইন্ডিং কি পাওয়া যাচ্ছে ওটা তো ক্লিনিশিয়ান জানবেন না, ওটা আমরা দেখবো। যদি দেখি যে ওনার দেখা ডেসক্রিপশনের সাথে মাইক্রোস্কোপিক ফিচার আমি ওইভাবে এক্স্যাক্টলি বলতে পারছি না, তাহলে আমি যা পাবো তাই লিখবো। জি স্যার। হ্যাঁ বুঝাতে স্যার পারছি। হ্যাঁ স্যার পরীক্ষায় তো স্যার আমাদের একটা লিমিটেড টাইম থাকবে স্যার। আমরা তো স্যার এমনিতে যেরকম ভাবে স্যার স্লাইড দেখে অনেক সময় নিয়ে দেখা যায়, কিন্তু স্যার পরীক্ষায় তো আমি একটা ফিক্স টাইমের ভেতরে দেখতে হবে স্যার। এক্ষেত্রে কি স্যার আমাকে কোনো ডিফারেন্ট অথবা মানে স্যার নেগেটিভ হিস্ট্রি দিয়ে অথবা স্যার মানে না আপনাকে ইচ্ছা করে ভুল হিস্ট্রি ইচ্ছা করে মিসলিড করা হবে কিনা স্যার? না আপনাকে বললাম তো, আপনাকে ইচ্ছা করে মিসলিড মানে এই পরীক্ষায় তো নাই, আপনার এমডিতে কোনো পরীক্ষায় আপনাকে ইচ্ছা করে মিসলিড করা হিস্ট্রি দেওয়া হবে না, কিন্তু ন্যাচারালি কিছু কিছু জিনিস মিসলিডিং হয়ে যেতে পারে ন্যাচারালি নর্মালি, ঠিক আছে? যেমন সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে, যেমন ক্লিনিশিয়ান একটা অর্গান বা টিস্যুর নাম উল্লেখ করেছেন, সেটা ঠিকই ওখান থেকে নেওয়া, কিন্তু সেই ফিচারটা মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে না, এটা তো হচ্ছে ইচ্ছাকৃত মিসলিড না। বুঝতে পারছেন কথাটা? জি স্যার, এটা হচ্ছে আমাকে বুঝে নিতে হবে কনটেক্সটটা, যে এটা তো ক্লিনিশিয়ালের কনটেক্সট, আমাকে হ্যাঁ আমি যেটা পাচ্ছি ওটাই লিখবো আমি। হ্যাঁ আমি কি জিনিসটা বুঝাতে পারছি? ইচ্ছা জি করে স্যার। কেউ জি আপনাকে স্যার। কোনো পরীক্ষায় মিসলিড করবে না, কিন্তু এই রকম ডিফারেন্সটা নর্মাল, এই জন্য এটা পরীক্ষা দেওয়া হয়, এটা মানে এইটুকু ডিফারেন্স নর্মাল নর্মালি হয় সেজন্য দেওয়া হয়। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ ক্লিয়ার হয়েছে কথাটা? জি স্যার। আচ্ছা তাহলে এই লিস্টটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা এই করতে পারেন, ঠিক আছে? তো মুখস্থ করার দরকার নাই, এমনকি পরীক্ষার সময় অস্পি অস্পি মানে আপনাদের যে প্রথমে তো থিওরি পরীক্ষা হবে তারপরে অস্পি, ঠিক আছে? একই দিনে শিডিউলটা দেখছেন মনে হয়, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ তো ওই থিওরি পরীক্ষার ব্যাক পেজে মানে কোশ্চেন পেপারের ব্যাক পেজে আমি এই টার্ম গুলো ওখানে দিয়ে দিব, আপনি ওই কোশ্চেন পেপারটা নিয়ে অস্পি হলে যাইতে পারবেন, যদি কোনো ওয়ার্ড খেয়াল না থাকে বা টার্ম মনে না পড়ে এটা দেখতে পারবেন অস্পি দেওয়ার সময়, ঠিক আছে? বুঝতে পারছেন কথাটা? জি স্যার। হ্যাঁ জি স্যার। হুম, ওইখানে গ্র্যানুলেশন টিস্যু আমি দুইবার লিখেছি, আচ্ছা এটা আমি ঠিক করে দিব না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আইডিয়াটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ স্যার আপনার এই লিস্টের মধ্যে স্যার অনেক কিছু স্যার আমরা দেখি নাই এখন পর্যন্ত, যেমন ঘোস্ট সেল স্যার সেটা এখন এখন পারি। এখন আসতে পারে কোনোটা, যেগুলো এগুলা না দেখলে আপনাকে একটু নেট ঘেটে হলেও জিনিসটা কি একটু দেখে নিতে হবে, ঠিক আছে? একটু পরিচিত হয়ে নিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। এই জন্যই লিস্ট আমি দিয়ে দিয়েছি। আপনার তো এখন ডায়াগনোসিস করতে হবে না, আপনার টিস্যু আর পার্ট অফ দ্য টিস্যু অথবা সেল চিনতে পারতে হবে, ফার্স্ট ব্লকে এটাই আমাদের লক্ষ্য।
ঠিক আছে? স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আমরা স্পেশাল স্ক্রিন গুলো একটু পরে দেখব। আচ্ছা নাকি এখনই? আচ্ছা স্পেশাল স্ক্রিন গুলো আগে একটু দেখে ফেলি, তারপরে হচ্ছে কোশ্চেন ওই আমরা যে কয়েকটা ভার্চুয়াল স্লাইড দেখে কিছু কিছু জিনিস একটু এক্সাম্পল হিসেবে একটু দেখাই দিব, ঠিক আছে? আর কালকে ডিপার্টমেন্টে আমি মানে মাল্টি হেডেও নিয়ে কয়েকটা স্লাইড হয়তো আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? আগামীকাল। ওকে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কয়েকটা, ও আর একটা জিনিস, কিছু স্পেশাল স্টেনও কিন্তু আসতে পারে। স্পেশাল স্টেন আসলে আপনাকে অ্যাটলিস্ট স্টেইনটা কি সেটা চিনতে হবে, বুঝতে পারছেন? নর্মালি মানে হিস্টোলজির রুটিন স্টেইনটা কি বলেন তো? স্যার হেমাটক্সিলিন ইওসিন। আচ্ছা হেমাটক্সিলিন কোনটা, কালার কি হয় এবং সেটা কোন পার্ট কে স্টেইন করে, আর ইওসিন এর ক্ষেত্রে কি? স্যার হেমাটক্সিলিন হচ্ছে স্যার ডিএনএ কে স্টেইন করে, আর স্যার সাইটোপ্লাজম কে ইওসিন স্টেইন করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মানে বেসিক্যালি হেমাটক্সিলিন কে বলা হয় বেজোফিলিক, ঠিক আছে? হ্যাঁ। জি স্যার। আর হচ্ছে ইওসিন হচ্ছে কি অ্যাসিডোফিলিক, ঠিক আছে? জি স্যার। প্রোটিন মেইনলি অ্যাসিডিক থাকে, আর নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক নাম অ্যাসিড কিন্তু ওর তো বেস থাকে, তাই না? নিউক্লিওটাইড বেস, সুতরাং ওই বেস গুলোর সাথে ব্যান্ড করে, বুঝতে পারছেন? হ্যাঁ এই জন্য বেজোফিলিক বলে। জি স্যার। হ্যাঁ আচ্ছা, ATCG ইউ এগুলো হচ্ছে বেজ না, ঠিক আছে? তো যাই হোক, এখন কিছু স্পেশালিস্ট চিনতে পারতে হবে। তো যেমন এই এই স্টেনটা হচ্ছে গিয়ে পার আয়োডিক অ্যাসিড শিফ, তো সবাই স্কুলে পড়ার মতো করে বলেন তো নামটা ঠিক মতো, যে একসাথে করে সমস্যারে পড়ে প্রাইমারি স্কুলে এভাবে নামটা বলতে পারতে হবে। অনেকে পিরিয়ডিক বলে, বানান যদিও একই কিন্তু পিরিয়ডিক না, এটা আয়োডিক অ্যাসিড, পার আয়োডিক অ্যাসিড, সেখান থেকে পার আয়োডিক অ্যাসিড শিফ, শিফ একটা রিয়েজেন্টের নাম, ঠিক আছে? তো এটা নামটা ক্লিয়ার, উচ্চারণটা ঠিক মতো করেন তো। পার আয়োডিক অ্যাসিড শিফ, হ্যাঁ ঠিক আছে, পিরিয়ডিক বলেন না কিন্তু ভাই বাবা কোনো জায়গায়, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, এখন এটা একটা নর্মাল রেনাল টিস্যু, পার আয়োডিক অ্যাসিড শিফের স্টেইনটা বলা হয় ম্যাজেন্টা। হ্যাঁ, এখন পিঙ্ক টাইপের কালার কিন্তু অনেক জায়গায় আছে, হ্যাঁ এইগুলো পজিটিভ না, পজিটিভ হচ্ছে বেসিক্যালি পার আয়োডিক অ্যাসিড শিফ, এটা মেইনলি স্টেইন করে হচ্ছে কার্বোহাইড্রেট কে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যালো, জি স্যার। জি হ্যাঁ, স্যার। কার্বোহাইড্রেট কে স্টেইন করে, বেজমেন্ট মেমব্রেন কে স্টেইন করে। এখন বেজমেন্ট মেমব্রেনে কার্বোহাইড্রেট থাকে না কি থাকে, বেজমেন্ট যে যে স্টেইন করবে বলেন তো? হ্যাঁ, ওইটাকে স্টেন করে, তারপরে মিউসিন কে স্টেন করে, কারণ মিউসিনের মধ্যে কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হ্যাঁ গ্লাইকোজেন কে স্টেন করবে, গ্লাইকোজেন নিজেই কার্বোহাইড্রেট, ঠিক আছে? কিন্তু এখানে খেয়াল করেন যে সব হালকা এরিয়া যেগুলো আছে, যে এইগুলো কিন্তু পজিটিভ এরিয়া না। হ্যাঁ পজিটিভ এরিয়া কিন্তু এইখানে, পিঙ্ক না। আপনি আপনার কি পিঙ্ক আর ম্যাজেন্টার মধ্যে পার্থক্য চিনেন? জি স্যার। হ্যাঁ লাল কালারটা ম্যাজেন্টা স্যার। হ্যাঁ খেয়াল করেন, এটার ম্যাজেন্টা হলে সেটাকে পজিটিভ মানে পারায়োডিক অ্যাসিড সিফের ক্ষেত্রে মানে পজিটিভ স্টেইন হিসেবে কাউন্ট করা হয়। কালার হইলেই পজিটিভ না, ম্যাজেন্টা হইতে হবে, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ আচ্ছা, যেমন এটা কি পজিটিভ না নেগেটিভ, এই জায়গাটা পজিটিভ স্যার। পজিটিভ। এইটা কি পজিটিভ না নেগেটিভ, এই জায়গাটা নেগেটিভ না? নেগেটিভ, এটা এটা কিন্তু পজিটিভ না, খেয়াল থাকবে তো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, তারপরে এই এইটা কি পজিটিভ না নেগেটিভ, এখানে পজিটিভ। হ্যাঁ পজিটিভ পজিটিভ, এইটা এই যে এখন এইটা এই জায়গাটা কি? হ্যাঁ এটা এই জায়গাটা, এই জায়গাটা হ্যাঁ কি নেগেটিভ নেগেটিভ? নেগেটিভ হ্যাঁ নেগেটিভ।
আমি কি জিনিসটা বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, রং দেখলে পজিটিভ বলেন না, মেজেন্টা যে জায়গা শুধু সেই জায়গা পজিটিভ, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, এখন স্যার বলেন, এখানে কি স্যার হেমাটোক্সিডিন ইওসিন স্টেনও আছে তাই না স্যার, নিউক্লিয়াস গুলো আমি এটা বলতেই যাচ্ছিলাম, থ্যাংক ইউ, আপনি আইডেন্টিফাই করেছেন। এখানে পাইরিওডিক অ্যাসিড শিফের কাউন্টার স্টেইন হিসেবে হেমাটোক্সিলিন ইউজ করা হয়, ইউসিন নাই এখানে, ঠিক আছে? ইউসিন নাই। এই যেসব হালকা গোলাপি গুলো কি হালকা হালকা গোলাপিটা হচ্ছে গিয়ে ওইসব জায়গায় নন স্পেসিফিক ভাবে পাইরিওডিক অ্যাসিড শিফ স্টেইনটা হয়েছে, নন স্পেসিফিক, ওয়াশ আউট হয় নাই, পুরোপুরি রয়ে গেছে, এই জন্য পিঙ্ক পিঙ্ক লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ যেগুলো সেগুলো মেজেন্টা, ঠিক আছে? ওগুলো হচ্ছে মানে কি বলবো, নন স্পেসিফিক বা ব্যাকগ্রাউন্ড স্টেইন পিএএস এর, যেসব জায়গায় পিঙ্ক পিঙ্ক ভাব আছে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এই যে নিউক্লিয়াস গুলো এরকম ব্লু থেকে ভায়োলেট কালারে দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে গিয়ে হিমাটোক্সিলিনের কারণে, কারণ এটাতে হিমাটোক্সিলিন স্টেইন, যদিও নাম পাইরিওডিক অ্যাসিড শিফট, কিন্তু আসলে এর মধ্যে হিমাটোক্সিলিনও আছে, ঠিক আছে? হ্যাঁ জি স্যার বলছি স্যার। হ্যাঁ আচ্ছা, এখানেও পাইরিওডিক অ্যাসিড শিফট করা হয়েছে। এখানে দেখেন ক্যান্ডিডিয়াসিস, এখানে এখানে ম্যাজেন্টা কালার দেখছেন এই যে? হ্যাঁ আচ্ছা, তাহলে ম্যাজেন্টা কালারটা কি ইন্ডিকেট করছে, মানে কেন নিছে এখানে? হ্যাঁ স্যার পজিটিভ স্যার ক্যান্ডিডিয়াসিস বলতে স্যার ফাঙ্গাসের, হ্যাঁ, তাহলে ফাঙ্গাসের মধ্যে কি থাকে যেটাতে পাইরিওডিক অ্যাসিড শিফট স্টেইন হতে পারে? কাইটিন স্টেলো আর কাইটিন থাকে, ওর ভিতরে গ্লাইকোজেনও থাকে, ঠিক আছে, কার্বোহাইড্রেট থাকে না, এগুলো কার্বোহাইড্রেট, হাই কার্বোহাইড্রেট কন্টেন্ট, সেই জন্য এই অবস্থা, ঠিক আছে? হ্যাঁ বুঝা গেছে কথাটা? আচ্ছা তাহলে এরকম একটা স্লাইড দিলে আমরা একটা ডেসক্রিপশন কি লিখবো, এটা তো ক্যান্ডিডিয়াসিস তো লিখতে পারবো না। আপনি যদি পারেন আপনি লিখবেন, মানে লিখলে কোনো সমস্যা নেই তো, কিন্তু মানে ওটা অতিরিক্ত দক্ষতা হিসেবে বিবেচ্য, ঠিক আছে? আপনি বলতে পারবেন যে হচ্ছে এখানে পিএস পজিটিভ ইলংগেটেড অর্গানিজম সেখানে আছে, যদি ফাঙ্গাস লিখতে পারেন ভালো, বুঝতে পারছেন? হ্যাঁ বোঝা গেছে কথাটা? আর এপিথেলিয়াল সেল আছে ব্যাকগ্রাউন্ডে, এটা বলতে পারি এপিথেলিয়াল। তাহলে হচ্ছে এই স্লাইডটাতে আমাদের মেইনলি স্টেইনটাই আইডেন্টিফাই করতে হবে। না, স্টেইন আইডেন্টিফাই করার ক্ষেত্রে বলে দেওয়া হবে, কখনো কখনো কিন্তু আপনার হেমাটোক্সিলিন ইয়োসিন স্টেইন ওয়ালা স্লাইডও প্রশ্নে বলে দেওয়া থাকে, যে প্রশ্নে জিজ্ঞাসা করা থাকবে যে স্টেইনটা কি, কখনো কখনো এইচই কেও আপনি মানে বলা থাকে যে হচ্ছে কি এটা স্টেইনটা কি। সুতরাং একটা স্টেইন কি জানতে চাইছে অস্পিক প্রশ্নে, তাতে করে ভাবার কোনো কারণ নাই যে এটা স্পেশাল স্টেইন, ঠিক আছে? বোঝা গেছে কথাটা? হ্যাঁ জি স্যার জি স্যার জি স্যার। হ্যাঁ, প্রশ্নে স্টে আইডেন্টিফাই দা স্টেইন, এটা দেখলে মানে লিস্ট মনে মনে লিস্ট থেকে এইচই কে বাদ দিয়ে চিন্তা করবেন না, ওটাকে সহ চিন্তা করবেন, এইচইও হতে পারে কিংবা অন্য স্টেনও হতে পারে, ঠিক আছে? কথাটা কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। হ্যাঁ ওকে, তো এখানে এপিথেলিয়াল সেলটা আছে, যাই হোক এটা ইসোফিজিয়াল ক্যান্ডিডিয়াসিস আসলে। আচ্ছা স্যার এপিথেলিয়াল সেল কোনটা স্যার? এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে, এই যে এই যে নিউক্লিয়াস, এই যে তার সাইটোপ্লাজম, এগুলা এগুলা এই যে এগুলো এপিথেলিয়াল সেল দেখছেন? জি স্যার জি স্যার হ্যাঁ জি স্যার। আচ্ছা, এগুলো একটু নন স্পেসিফিক স্টেইন হয়েছে, কিন্তু এটা আসলে পজিটিভ না, এপিথেলিয়াল সেল গুলা, খেয়াল করছেন? হ্যাঁ জি স্যার জি স্যার। হ্যাঁ, এখানে আবার একটু ওই যে গুড়া গুড়া কি জানি একটা দেখা যাচ্ছে, এটাও এই গুড়া গুড়া গুলো পজিটিভ কিছু না, এগুলো সম্ভবত ব্যাকটেরিয়া, ঠিক আছে? ব্যাকটেরিয়াও নন স্পেসিফিক ভাবে স্টেইন নেয়, কিন্তু এটা ব্যাকটেরিয়া গুলোর স্টেইন কে কালার কে ম্যাজেন্টা বলা যাচ্ছে না, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা হুম, তারপরে আরেকটা স্টেইন হচ্ছে জিমসা, হিস্টোলজিতে ইউজ করা হয়, সাইটোতে ইউজ করা হয়। এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টিস্যুর মধ্যে মাস্ট সেল, মাস্ট সেল গুলো আসলে পেরিফেরাল ব্লাডে তার করেসপন্ডিং সেলটা কি বলেন তো? স্যার ম্যাক্রোফেজ না, পেরিফেরাল ব্লাড, বেজোফিল বেজোফিল, ঠিক আছে? এখন মাস্ট সেলের ক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখতে হবে, মাস্ট সেলের
মানে ক্ষেত্রে এই যে গ্র্যানিউল গুলো এটা আসলে জিমসা পজিটিভ, নিউক্লিয়াস গুলার কথা এখানে আমরা চিন্তা করতেছি না, গ্র্যানিউল সাইটোপ্লাজমে গ্র্যানিউলস গুলা স্কোর্স গ্র্যানিউলস। এখন এই যে নিউক্লিয়াস গুলা যে ব্লু কালার নিছে না, আর এগুলা কিন্তু একটু পার্পল টাইপের কালার, খেয়াল করছেন এই যে গ্র্যানিউল গুলা? হ্যাঁ হ্যাঁ, আর নিউক্লিয়াস গুলো ব্লু, ঠিক আছে দেখছেন। আর এখানে ব্যাকগ্রাউন্ডে দেখেন যে ফাইব্রাস ম্যাটেরিয়াল আছে, এগুলো সম্ভবত মাসেল হতে পারে বা কোলাজেন ফাইবার, কোন একটা ফিব্রিলারি জিনিস আর কি, ঠিক আছে। সেটার কালার কি আসছে বলেন? স্যার পিঙ্ক আসছে স্যার, হ্যাঁ পিঙ্ক টাইপের, হ্যাঁ পিঙ্ক কালার, হ্যাঁ কালার আসছে। তো এইটা হচ্ছে মানে অর্থক্রোমাটিক এবং মেটাক্রোমাটিক দুই ধরনের স্টেইন, মানে স্টেইনিং এর ক্ষেত্রে দুইটা টার্ম ইউজ করা হয়। আপনারা কি এই দুইটা টার্মের অর্থ মানে ডিফারেন্সটা কি জানেন? না স্যার। আচ্ছা, অর্থ মানে কি? ORTH অর্থ, সোজা, ফরওয়ার্ড, ঠিক আছে, স্ট্রেইট অর্থ, অর্থোপেডিক মানে পা সোজা করার বিদ্যা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, অনেকে আবার বলে বাচ্চা সোজা করার বিদ্যা, পিডিক, কিন্তু জানি না কোনটা কারেক্ট। তো অর্থ মানে সোজা, ঠিক আছে, মানে ওখান থেকে নামটা আসছে অর্থোপেডিক্স। এখন এই যে অর্থোক্রোমাটিক স্টেইন মানে হচ্ছে আপনি একটা সলিউশন নিলেন, একটা স্টেইনিং সলিউশন নিলেন, ওই সলিউশনটাকে একটা সাদা কাগজে বা কাপড়ে অ্যাপ্লাই করলেন, তখন স্টেইনটা দেখতে যে কালারটা মানে নিবে সেই কালারটাই হচ্ছে গিয়ে তার অর্থোক্রোমাটিক স্টেইন, বুঝতে পারছেন কথাটা? স্যার উইদাউট কেমিক্যাল রিঅ্যাকশন মানে মানে না জল অবস্থার উপর না, হ্যাঁ মানে তার কোন সাদা ব্যাকগ্রাউন্ড মানে সাদা জিনিসকে সে স্বাভাবিকভাবে যে স্টেইনটা করে, একটা সাদা সাধারণ সাদা কাগজ বা নর্মালি স্টক সলিউশনের কালারটা যেরকম দেখা যায়, সেটা হচ্ছে সেই একই স্টেইনটা যখন একই কালার দেখায় তখন সেটাকে বলে অর্থক্রোমাটিক। আর যদি তার অ্যাপিয়ারেন্সের যে কালার সেই কালার ছাড়া ভিন্ন কোনো কালার দেখায় তখন সেটাকে বলে হচ্ছে মেটাক্রোমাটিক, বুঝতে পারছেন? স্যার তাহলে কি নিজের কালারটাই হচ্ছে অর্থক্রোমাটিক? আর হ্যাঁ, আর আর হচ্ছে কোথাও অ্যাপ্লাই করার পরে যদি সে রং পাল্টে ফেলে তখন সে মানে সেটা হচ্ছে মেটাক্রোমাটিক বলে, ঠিক আছে। তো এখানে নিউক্লিয়াস হচ্ছে মেটাক্রোমাটিক, অর্থক্রোমাটিক, অর্থক্রোমাটিক, হ্যাঁ এটাই হচ্ছে তার আর কি স্টক সলিউশনের বেজ লাইন কালার, এটাই থাকে, কিন্তু গ্র্যানিউলস গুলো হচ্ছে মেটাক্রোমাটিক, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার তাহলে গ্র্যানিউলস কি কালার হওয়া উচিত ছিল মানে চেঞ্জ হয়েছে যে কালার? গ্র্যানিউলসটা এই আর কি যেহেতু এটা পার্পল কালার নিছে জিমসাতে, এটা দেখে আমরা আইডেন্টিফাই করছি এগুলো মাস সেলের গ্র্যানিউল, ঠিক আছে, এরা মেটাক্রোমাটিক স্টেইন না, এটি এটি স্বাভাবিক, এটা একটা আইডেন্টিফাইং পয়েন্ট মাস সেলের, ঠিক আছে। টেকনিক্যালি ধরলে এই এইগুলো মানে এক ধরনের মেটাক্রোমাটিক স্টেইনই হয়েছে, যে পিঙ্ক কালার যেটা হয়ে গেছে, যদিও এগুলো ঠিক মেটাক্রোমাটিক বলা ঠিক হবে না, কারণ স্টেইন আসলে এখানে যেটা দেখা যাচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড স্টেইন, এটা এই জন্য মেটাক্রোমাটিক হিসেবে মানে প্র্যাকটিক্যালি কাউন্ট করা হয় না, কারণ এই স্টেইন গুলো বেসিক্যালি রেসিডুয়াল কিছু স্টেইন রয়ে গেছে লো কনসেন্ট্রেশনে, সেই জন্য একটা কালার এখানে শো করছে, কিন্তু অ্যাক্টিভলি এরা স্টেইন রিটেইন করে না, ঠিক আছে। অ্যাক্টিভলি স্টেইন রিটেইন করছে হচ্ছে গিয়ে এই অংশগুলো, সেজন্য অর্থক্রোমাটিক মেটাক্রোমাটিক এই টার্ম গুলো এখানে প্রযোজ্য, এইটুকু এটা অর্থক্রোমাটিক, এই গ্র্যানিউল গুলো মেটাক্রোমাটিক। তো এগুলো হচ্ছে বেসিক্যালি আইডিয়ালি কোনো কালারই হওয়ার কথা ছিল না, কিন্তু ফাঁকে ফাঁকে মানে কিছু রয়ে গেছে ব্যাকগ্রাউন্ড মানে রেসিডুয়াল স্টেইন, সেই জন্য লো কনসেন্ট্রেশন একরকম কালার নিচ্ছে, এটা আসলে কনসেন্ট্রেশন বেসড। মেটাক্রোমাটিক স্টেইন যেসব স্টেইন মেটাক্রোমাটিক স্টেইন নেয় তারা ডেন্সিটির উপরে তাদের কালার স্পেকট্রাম চেঞ্জ হয়, লো কনসেন্ট্রেশন একরকম হয়, মিডিয়াম কনসেন্ট্রেশন একরকম কালার দেখা যায়, হাই কনসেন্ট্রেশন একরকম কালার দেখা যায়। তো এই গ্র্যানিউল গুলোতে মলিকুলার লেভেলে সেটা কনসেন্ট্রেশন বেড়ে যায় এই গ্র্যানিউল গুলোর সাথে তার অ্যাডসর্পশন হওয়ার ফলে, সেজন্য এগুলোর কালার স্পেকট্রাম চেঞ্জ হয়ে যায়। ঠিক একইভাবে এগুলোকে এখানে খুব মানে আলট্রা লো কনসেন্ট্রেশনে আছে,
সেজন্য কালারটা এটাও খানিকটা মেটাক্রোমাটিক হয়ে গেছে, কিন্তু এখানে মেটাক্রোমাটিক বা অর্থক্রোমাটিক কোনো ক্রোমাটিক টার্ম এখানে অ্যাপ্লিকেবল না, কারণ এগুলো হচ্ছে টার্গেট না এবং এখানে এখানে বাইন্ড করে নাই, এখানে জাস্ট ট্র্যাপড হয়ে গেছে। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে অর্থক্রোমাটিক এবং মেটাক্রোমাটিক টার্ম দুটা কি ক্লিয়ার হয়েছে কিনা? এটা জিমসার ক্ষেত্রে প্রযোজ্য, আবার যে কোনো স্টেনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, যদি আমরা দেখি যে অ্যাক্টিভলি বাইন্ড করে স্টেন করা কোনো পার্ট তার বেসলাইন কালার থেকে ডিফারেন্ট কোনো কালার শো করছে, তখনই সেটাকে বলা হবে মেটাক্রোমাটিক, আদারওয়াইজ সেটা অর্থক্রোমাটিক। ঠিক আছে, আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ধরেন হেমাটক্সিলিন ইউসিন, এটা কোন টিস্যুতে বা কোথাও মেটাক্রোমাটিক স্টেন দেয় বলে আমার জানা নেই, এটা অলওয়েজ অর্থক্রোমাটিক। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, যে হ্যাঁ অনেক সময় স্যার জিজ্ঞেস করা হয় যে স্যার হিমাটক্সিলিন ইওসিনে হচ্ছে নিউক্লিয়াস কেন হচ্ছে বেজোফিলিকটা নেয়, আর সাইটোপ্লাজম কেন ইওসিনোফিলিকটা নেয়, এটার এক্সাক্ট অ্যানসারটা স্যার কি হবে? মানে কয়েক জায়গায় কয়েক রকম শুনতেছি এই জন্য স্যার কনফিউজ। আচ্ছা আচ্ছা, আপনি কি কি শুনছেন সেটা একটু শুনি। না স্যার, আমি এরকম একটা আইডিয়া শুনছি যে স্যার নিউক্লিক অ্যাসিড থাকে দেখে, যেহেতু এটা হচ্ছে অ্যাসিডোফিলিক, মানে অ্যাসিড আর বেস এদের ভেতরে তো একটা ইন্টারাকশন থাকে, এই জন্য স্যার হচ্ছে ডিএনএ হচ্ছে বেজোফিলিক স্টেইন নাই, এটা কি স্যার রাইট স্যার? ডিএনএ কে বা নিউক্লিক অ্যাসিড কে ডিএনএ না বলে নিউক্লিক অ্যাসিড বলাই ভালো, কারণ জি আরএনএ ও স্যার। কিন্তু মানে বেজোফিলিক স্টেইন নেয়। ঠিক আছে জি স্যার। হ্যাঁ, তো নিউক্লিক অ্যাসিড এর যে নিউক্লিক অ্যাসিড এর যে মানে অ্যাসিড কেন বলা হয়, তার কারণ হচ্ছে যে এটা তো হচ্ছে নিউক্লিওটাইড বেস থাকে, ঠিক আছে, বেস দিয়ে এটা থাকে, আর সে হচ্ছে প্রোটন ডোনেট করে। ঠিক আছে, প্রোটন ডোনেট করতে পারলে তো সেটা অ্যাসিড, লুইস লুইস ডেফিনিশন অনুসারে আমার যতদূর মনে পড়ে লুইস অ্যাসিড বলে, তাই না? তো এখন প্রোটন ওই প্রোটন ডোনেট করে নিউক্লিক অ্যাসিড গুলো কিন্তু বেসিক ফর্মেই এক্সিস্ট করে। আমি কি কথাটা বুঝাতে পারছি? হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড অ্যাসিড নিউক্লিক অ্যাসিড কথাটা আসছে কিন্তু এটা অ্যাকোয়াস সলিউশনে নিউক্লিক অ্যাসিড হিসেবে কাজ করে, কারণ অ্যাকোয়াস সলিউশনে অ্যাসিডের ডেফিনিশনটা কি, অ্যাকোয়াস সলিউশনে সে হচ্ছে প্রোটন ডোনেট করতে পারলে সেটাকে লুইস ডেফিনিশন অনুসারে অ্যাসিড বলে নাকি? হ্যাঁ, তো এখন প্রোটন সে কমপ্লিটলি সব প্রোটন ডোনেট করে ফেললে তখন সে নিজে কি হয়, বেস বেজ হয়। তো যে কারণে নিউক্লিক অ্যাসিড বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ এ বেস, কারণ এই কারণে কিন্তু যে বেস পেয়ার বলতেছি আমরা, অ্যাসিড পেয়ার বলছি না। ঠিক আছে জি জি হ্যাঁ জি স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, আর হিমাটক্সিলিন ইটসেলফ হচ্ছে অ্যাসিডিক, ঠিক আছে, সেজন্য সে বেজোফিলিক। ওকে জি হ্যাঁ, আর ইওসিন হচ্ছে অ্যাসিডোফিলিক, ঠিক আছে, সে সরি ইওসিন হচ্ছে গিয়ে ইওসিন স্টেইন নেয় যেটা, ইওসিন স্টেইন ইওসিন মানে স্টেইন নেয় যেমন প্রোটিন, প্রোটিন হচ্ছে গিয়ে হচ্ছে ইওসিনোফিলিক বা অ্যাসিডোফিলিক। ঠিক আছে, ইওসিনোফিলিক ইওসিনোফিলিক বলা হয় কোন কোন গুলোকে, প্রোটিন প্রোটিন গুলোকে বলা হয়, তাই তো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে নিউক্লিক অ্যাসিড এর সাথে যখন রিয়াকশনটা হয় তখন হচ্ছে নিউক্লিক অ্যাসিড কে বলা হয় হচ্ছে গিয়ে মানে নিউক্লিক অ্যাসিড যেহেতু অ্যাসিড এবং প্রোটন ডোনেট করে বেজ হয়ে যায়, তো আর প্রোটিন গুলো বেসিক্যালি হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করে। ঠিক আছে, তারা আলটিমেটলি অ্যাসিড হিসেবে এক্সিস্ট করে, তারা বেজে কনভার্ট হয় না, আরো কেমিক্যাল কারণ আছে, তো সেজন্য ইওসিনোফিলিক অ্যাসিডোফিলিক এই টার্ম গুলো সিমিলার। ঠিক আছে জি স্যার। হ্যাঁ, তো আর এখানে ঠিক আছে, আমরা সামনে আগাইতে থাকি। জিমসা, তাহলে অর্থক্রোমাটিক মেটাক্রোমাটিক বললাম, আর এদিকে
এটা জিম স্যার আরেকটা ইউজ, অনেকগুলো ইউজ আছে। তার মধ্যে একটা হচ্ছে কি, এটা এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি আইডেন্টিফাই করার জন্য এটা ইউজ করা হয়। এটা গ্যাস্ট্রিক লাইনিং, ঠিক আছে, এই গ্যাস্ট্রিক লাইনিং এর মধ্যে গ্ল্যান্ড ক্রিপস এর মধ্যে এই যে এগুলো হচ্ছে গিয়ে হেলিকোব্যাক্টার পাইলোরি এগুলা, ঠিক আছে, খেয়াল করছেন? হ্যাঁ জি স্যার, হ্যাঁ হেলিকোব্যাক্টার, হ্যাঁ স্যার জিম স্যার কি কোনো স্পেসিফিক স্টেইন নেই স্যার? যেমন আপনি পার আয়োডিক অ্যাসিড স্টেইন এ মেজেন্টা বলছিলেন, এটা কি চেঞ্জ করে খালি কালার বিভিন্ন? হ্যাঁ, আমি এই জন্য তো অর্থক্রোমাটিক আর মেটাক্রোমাটিক বললাম, ঠিক আছে। এখানে এইচ পাইলোরির স্টেইনটা কি, এটা অর্থক্রোমাটিক না মেটাক্রোমাটিক বলেন তো, তার স্টেইনটা স্যার মেটাক্রোমাটিক স্যার নাকি? না এটা তো অর্থক্রোমাটিক, অর্থক্রোমাটিক, এটা অর্থক্রোমাটিক স্যার, হ্যাঁ নিউক্লিয়াসের মতোই। হ্যাঁ, নিউক্লিয়াস না, এই যে আশেপাশে স্টেইন দেখেন, ঠিক আছে, এই যে নিউক্লিয়াস বলে না, হ্যাঁ নিউক্লিয়াসে এখানে নিচে সাইটোপ্লাজমে একটু লাইট, নিউক্লিয়াসে একটু ডার্ক ব্লু নিচে, এটাই তার। আপনি যদি একটা একটা পাত্রে জিমসার নেন তাহলে সেটার কালার এরকমই দেখতে, বুঝতে পারছেন? হ্যাঁ আপনি একটা, জিম স্যার আসল কালার ব্লু স্যার, হ্যাঁ এটাই ব্লু হচ্ছে কথা। ব্লু, ঠিক আছে। তো আসল কালার টার্মটা আমি আসলে ব্যবহার করতে চাচ্ছি না, কারণ কালার ব্যাপারটা পারসেপশনের বিষয়। আমি বলতে চাচ্ছি যে হচ্ছে গিয়ে এটা বেস লাইন কালার ব্লু, ঠিক আছে, আমাকে বুঝাইতে পারছি কথাটা? হ্যাঁ, স্যার এইচ পাইলোরিটা কোথায় আছে একটু আরেকবার ইন্ডিকেটর দিন এই যে স্যার। এইগুলো, এই এইগুলো এইচ পাইলোরি, এই যে এগুলো দিস, ঠিক আছে, এগুলো হচ্ছে অর্থক্রোমাটিক স্টেইন নিয়েছে। আর কম্পেয়ার করেন এই যে আগের গুলোর সাথে, এখানে নিউক্লিয়াসটা অর্থক্রোমাটিক কিন্তু গ্রানিউলস গুলো হচ্ছে মেটাক্রোমাটিক, ঠিক আছে। হ্যাঁ, সেই হিসেবে আর কি জিমসার বেসিক্যালি কালার দুইটা, একটা বেসলাইন কালার যেটা অর্থক্রোমাটিক কালার, আর একটা হচ্ছে কি মেটাক্রোমাটিক কালার, ঠিক আছে। স্যার এই স্টেইনটাতে স্যার কয়েকটা জায়গায় স্যার নিউক্লিয়াসটাই এক এক জায়গায় এক এক রকম কালার মনে হচ্ছে স্যার আসলে। এই জন্য তো বলছি যে বেসলাইন কালার বলাটাই ভালো, নর্মাল কালার বা অরিজিনাল কালার টার্মটা আসলে সাইন্টিফিক না, কারণ বেসলাইন কালারের মধ্যে ভেরিয়েশন থাকতে পারে, এটা অ্যাভারেজ ধরে নেন আর কি। এগুলো সব মিলায় যে হবে ওই ব্লুটা হচ্ছে তার বেসলাইন ব্লু, ঠিক আছে। জি স্যার, হ্যাঁ জি স্যার। স্যার আচ্ছা, জিমসা তো নিউক্লিয়াসকে স্টেইন করতেছে না, স্পেশাল স্ট্রাকচারকে স্টেইন করতেছে স্যার। হ্যাঁ, তাও নিউক্লিয়াস কেও করছে, স্পেশাল স্ট্রাকচার কেও করছে, ঠিক আছে। জি স্যার, হ্যাঁ, অর্থক্রোমাটিক আর মেটাক্রোমাটিক স্টেইন বেসিক্যালি একই স্টেইন মলিকিউল, কিন্তু সে যদি আর কি রিলেটিভলি হায়ার কনসেন্ট্রেশনে ডিফারেন্ট একটা স্পেকট্রাম, মানে কালার কিভাবে তৈরি হয়, আরো ফিজিক্সে চলে যেতে হচ্ছে, কালার আমরা একটা স্টেইনের কালার দেখছি সেটা কেন দেখি বলেন? স্যার এই যে স্টেইনটা স্যার রাসায়নিক বিক্রিয়া করতেছে স্যার ওই পার্টের সাথে, মানে যার সাথে বিক্রিয়া করবে না না, যে যে কোনো স্টেইন, আপনার ধরেন কাপড়ের একটা কালার আছে না, ওটাও তো একটা রিফ্লেক্ট, হ্যাঁ নিজে একটা শোষণ করে আর বাকি সবগুলোকে রিফ্লেক্ট হ্যাঁ করে। বাকি সবগুলোকে রিফ্লেক্ট করে, ঠিক আছে। তার মানে তার একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আছে, যে স্পেকট্রামটাকে সে অ্যাবজর্ভ করে, আর যেটুকু অ্যাবজর্ভ করতে পারে না ওই পিগমেন্টের কালার সেটাই দেখা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেমন জি ধরেন, স্যার, যেমন ধরেন ক্লোরোফিল গাছের পাতা, বেশিরভাগ পাতাই সবুজ দেখা যায়, তাহলে বলেন তো তার অ্যাবজর্পশন স্পেকট্রামটা কি? সবুজ ছাড়া বাকি সব সবুজ হ্যাঁ, স্যার, বাকি বাকি রংগুলা, তাই তো? বা সোজা কথায় বললে সে ব্লু সবুজ এবং, ব্লু এবং হচ্ছে গিয়ে রেড, এই দুই মানে বেনীয় সহকলার মধ্যে বেগুনি নীল আসমানি এবং ওইদিকে হচ্ছে গিয়ে কমলা লাল, এই এই পার্টটুকু হচ্ছে গিয়ে অ্যাবজর্ব করে, মাঝখানে সবুজ হলুদ পার্টটা সে রিফ্লেক্ট করে, ঠিক আছে, বুঝতে পারছি কথাটা? হ্যাঁ জি স্যার, জি স্যার, হ্যাঁ, তো কোন কোন পিগমেন্ট মলিকিউল এরকম আছে যেটাকে যদি মলিকুলার লেভেলে কনসেন্ট্রেশন, হাই কনসেন্ট্রেশন মলিকুলার লেভেলে করে দেওয়া যায়, তাহলে তার এই অ্যাবজর্পশন স্পেকট্রাম চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ, তো জিমসার ক্ষেত্রে এটা মডারেট কনসেন্ট্রেশনে, কনসেন্ট্রেশন
দেখা যায় যে সে ব্লু রিফ্লেক্ট করে, বাকিটুকু অ্যাবজর্ব করে, কিন্তু যদি তার কনসেন্ট্রেশন মলিকুলার লেভেলে বাড়িয়ে দেওয়া যায়, যেটা কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে করতে পারে, যেমন এই বেজোফিলিক গ্র্যানিউলস গুলার সারফেসে বাইন্ড করলে তার মলিকুলার লেভেলে কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, সেই সব জায়গাগুলোতে তখন সে এই পার্পেল মানে রিফ্লেক্ট করে। ঠিক আছে, পার্পেল তো রিফ্লেক্ট করতে পারে না, সে ব্লু আর রেড দুটোই রিফ্লেক্ট করে, ইন বিটুইন কালার গুলো অ্যাবজর্ব করে, তখন সেটা পার্পেল দেখা যায়। আমি কি বুঝাতে পারছি এই জিনিসটা? জি স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে এরকম মাল্টি কালার, এটা এটা কিন্তু মেটাক্রোমাসিয়ার জন্য না, এটা আবার অন্য একটা জিনিস, মেশনস ট্রাইক্রোম। আচ্ছা আচ্ছা, এখানে একটু ইরর হয়ে গেছে, আমি একটু ঠিক করে আবার দিচ্ছি। মেশনস ট্রাইক্রোমে তিন, বেসিক্যালি ট্রাইক্রোম, এখান থেকে কি বুঝতেছেন এই কথাটা দিয়ে? তিনটা কালার। হ্যাঁ, এখানে তিনটা কালারের সমাহার, এখানে আসলে মানে মাল্টিপল স্টেইন ইউজ করা হয়, এটা একটা মিক্সচার। এখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো এখানে মেশনস ট্রাইক্রোম, এটা এই স্টেইনটা দেখেন, এখানে এই যে স্কিন দেখানো হয়েছে, তো এর যে তিনটা কালার আসে তার মধ্যে একটা হচ্ছে কি রেড, রেডটা হচ্ছে কেরাটিন এবং মাসেল, এগুলাকে হচ্ছে রেড কালার সে দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো স্কিনের লেয়ার, কেরাটিন লেয়ার মানে কেরাটিনাইজ সেল এবং উপরে কেরাটিন লেয়ার, এবং এখানে কিছু মাসেল মাসেলও আছে, সেগুলাকে সে রেড দেখায়। আর বাকি দুটা কালার হচ্ছে ব্লু এবং গ্রিন, বা এদের ইন বিটুইন কোনো কম্বিনেশন। ঠিক আছে, তো এখানে কোন একটা মানে কোলাজেন যদি নিউলি ডিপোজিটেড কোলাজেন হয়, তখন সেটা হচ্ছে একটু লাইট এবং গ্রিনিশ স্টেইন শো করে, আর যত ম্যাচিওর হতে থাকে কোলাজেন, ততই তার কালারটা ডার্ক হতে, একটু ডার্ক হতে থাকে, এবং গ্রিন থেকে আস্তে আস্তে সেটা ব্লুর দিকে যেতে থাকে। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে কি মনে হয়, ওই উপরের ছবিটা নিচের ছবিটার মধ্যে কোনটা হচ্ছে নিউলি ডিপোজিটেড কোলাজেন আর কোনটা ম্যাচিউর কোলাজেন? নিচেরটা স্যার ম্যাচিউর কোলাজেন, আর উপরেটা স্যার নিউলি। আচ্ছা, তাহলে নিউলি ডিপোজিটেড কোলাজেন আর ম্যাচিউর কোলাজেনের মধ্যে কেমিক্যাল বন্ডের দিক থেকে ডিফারেন্স কি থাকে বলুন তো স্যার? নিউলি ফর্ম কোলাজেনে স্যার ক্রস লিঙ্কিংটা অত একটা বেশি থাকবে না, কিন্তু স্যার কোলাজেন যেটা ওল্ড হবে ওটাতে ক্রস লিঙ্কিং বেশি থাকবে, বেশি থাকবে। তো ক্রস লিংক এ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মেশন স্ট্রাইক্রোমের যে মধ্যে বেশ কয়েকটা মলিকিউল থাকে, আমি তার কম্পোজিশনের মধ্যে যাচ্ছি না, কম্পোজিশনটা আপনাদের এই মুহূর্তে দরকার নেই জানার, ঠিক আছে? তা আমি ওর ভিতরে যে কম্পোনেন্টটার জন্য এই গ্রিন বা ব্লু কালারটা হচ্ছে, ঠিক আছে, সেই কালারটা, সেই পিগমেন্টটা বেসিক্যালি ওই কোলাজেনের ক্রস লিঙ্কিং করার যে সাইট গুলো সেইখানেই বাইন্ড করে, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তো ক্রস লিঙ্কেজ এর পরিমাণ বেশি বা কমের উপরে সেটার বাইন্ডিং প্যাটার্ন চেঞ্জ হয়, যে কারণে আলটিমেটলি তার অ্যাবজর্পশন স্পেকট্রাম চেঞ্জ হয়। আমি কি ক্লিয়ার করতে পারছি কথাটা? জি স্যার। হ্যাঁ, এখানে একটু মনে, আমি মনে রাখার সুবিধার জন্য বলি যে আমরা সবসময় বলি যে হচ্ছে গিয়ে ওরে তরুণ, ওরে আমার কাঁচা সবুজ হচ্ছে তরুণ, এখানে হচ্ছে গিয়ে আর কি মানে উল্টা আর কি, ঠিক আছে? হ্যাঁ, এখানে ব্লু মানে হচ্ছে গিয়ে তরুণ, আর যত সবুজ হবে তত বুড়া, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, যত বেশি ব্লু হবে তত বুড়া, না যত বেশি সবুজ হবে,
গ্রিনিশ হবে, তত বেশি বুড়া, হ্যাঁ তত বুড়া, ঠিক আছে। আচ্ছা, আর রেড এর ক্ষেত্রে ব্যাপারটা সেরকম কিছু নাই, রেড অন্য একটা পিগমেন্ট দিয়ে কন্ট্রোল হয়, এখানে আসতেছে না। আচ্ছা, তারপরে সরি, তারপরে আরো একটা ইউজ আছে, সেটা হচ্ছে মেশন স্ট্রাইকোমে খুব কমনলি লিভারের সিরোসিস, বা এখানে সিরোসিস দেখাচ্ছে। সিরোসিস মানে হচ্ছে কি, লিভারের এই যে দেখেন আলাদা আলাদা আইল্যান্ডে ভাগ হয়ে গেছে হেপাটোসাইট গুলা, খেয়াল করছেন? হ্যাঁ জি স্যার। মাঝখানে এখানে ফাইব্রোটিক টিস্যু, তো এরকম আলাদা আলাদা আইল্যান্ড বা এ ধরনের আলাদা আলাদা নোডিউলে ভাগ হয়ে গেছে, এই অবস্থায় চলে গেলে সেটাকে সিরোসিস বলে। কিন্তু এরকম ওয়েল ডিফাইন্ড সেপারেটেড দ্বীপের মতো বিচ্ছিন্ন নোডিউল না হয়ে যদি সিম্পলি ফাইব্রোসিসের পরিমাণটা বাড়ে, তাহলে সেটা ফাইব্রোসিস, আর এটা ফাইব্রোসিসের স্টেজ পার হয়ে সিরোসিস হয়ে গেছে, এখন যেটা দেখতেছেন। ক্লিয়ার হচ্ছে কথাটা? হ্যাঁ বিভিন্ন নোডিউলকে একদম সেপারেট আইল্যান্ডের মতো করে ফেলছে, নোডিউল টু নোডিউল এর কানেকশন নাই সরাসরি, ঠিক আছে, তখন সেটাকে বলে ফাইব্রোসিস, সরি তখন সেটাকে বলে সিরোসিস। আর যদি ওরকম অত বিচ্ছিন্নতা না হয় তখন সেটা জাস্ট ফাইব্রোসিস। যেমন এই দুটা নোডিউলের মধ্যে একটা ফাইব্রোটিক ব্যান্ড আছে, হ্যাঁ যদি পুরোটাই এই এই টাইপের থাকতো তাহলে আমরা ফাইব্রোসিস সিরোসিস বলতাম না, শুধু ফাইব্রোসিস বলতাম, হেপাটিক ফাইব্রোসিস। কিন্তু এখানে দেখেন পুরো আলাদা আলাদা নোডিউল করে ফেলছে, আমাকে বুঝাতে পারছি কথাটা? জি স্যার। আচ্ছা হ্যাঁ, তো এখানে এখানে হচ্ছে গিয়ে এই ফাইব্রোসিসের মেশন স্ট্রাইক্রম করে এটা বোঝা যায় যে ফাইব্রোসিসটা বা সিরোসিস বা ফাইব্রোসিস যেটাই হোক, এটা কি হচ্ছে নিউ ফাইব্রোসিস না ওল্ড ফাইব্রোসিস সেটা বোঝা যায়, বা একই টিস্যুর মধ্যে নিউ এবং ওল্ড এরিয়া থাকতে পারে, বুঝতে পারছেন? মানে এগুলো একটু তুলনামূলক ব্লু, এদিকে আবার একটু গ্রিন গ্রিন ভাব চলে আসছে, খেয়াল করছেন? হ্যাঁ এই যে এইসব জায়গার মধ্যে আছে, খেয়াল করে একটু খেয়াল করলে বোঝা যায়, স্টেইনটাও ভালো হওয়ার ব্যাপার আছে, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। মেশন স্ট্রাইক্রোম, হ্যাঁ ঠিক আছে স্যার। গ্রিন কোন এরিয়াটাকে বলতেছেন স্যার? এই এরিয়াগুলোকে, এখানে একটু রিলেটিভলি গ্রিনার এই এই জায়গার তুলনায়, ঠিক আছে, তার মানে এগুলো পুরানো ফাইব্রোসিস, এগুলো নিউ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা স্টেইন হচ্ছে স্পেশাল স্টেইন হচ্ছে ফন্টানা মেসন, মেসন স্ট্রাইক্রোমের সাথে যেন কনফিউজ করেন না, ঠিক আছে, ওটাও মেসন এটাও মেসন, কিন্তু এটা ট্রাইক্রোম আর এটা মনোক্রোম, এটা হচ্ছে গিয়ে ফন্টানা মেসন, ঠিক আছে, বা মেসন ফন্টানাও বলে, দুটোই বলে, ফন্টানা মেসনও বলে মেসন ফন্টানাও বলে। হ্যাঁ, এখন এটা কি স্টেইন করে, এটা হচ্ছে স্পেসিফিক ফর মেলানিন, ঠিক আছে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, মেলানিন, এটা মেলানিন কে ব্ল্যাক স্টেইন করে, ঠিক আছে। তো মেলানিন কিন্তু অরিজিনালি কি মানে ওর বেসলাইন কালার, মেলানিনের বেসলাইন কালারটা কি ব্ল্যাক বলেন তো? না স্যার, হেমাটোক্সিলিন নিওসিনে তো ব্রাউন কালার দেখি আমরা একটু। হ্যাঁ মানে হিমাটোক্সিলিন নিওসিনে ব্রাউন দেখি কারণ হিমাটোক্সিলিন নিওসিন মেলানিন কে স্টেইন করে না, ঠিক আছে। হিমাটোক্সিলিন নিওসিন, হিমাটোক্সিলিন এবং নিওসিন কোনোটাই মেলানিনের সাথে বাইন্ড করে না, মেলানিনের যে কালারটা এই চিত্রে আপনি দেখেন সেটা মেলানিনের নিজস্ব রং, বুঝা গেছে? হ্যাঁ জি স্যার। আমি কি কথাটা বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, কিন্তু এইখানে ফন্টানা মেসন এটা মেলানিনের সাথে বাইন্ড করে কেমিক্যাল রিয়াকশন করে এর কালার ব্ল্যাক করে ফেলে আর কি, ঠিক আছে। জি স্যার। ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা? জি স্যার। হ্যাঁ, আর এমনি ব্যাক, আর এমনিতে যে পিঙ্ক যে এরিয়াগুলো দেখছেন এগুলো কি স্যার? এপিথেলিয়াল লাইনিং যেগুলো স্যার, স্কিনের এপিথেলিয়াম, তারপরে এই যে ডার্মিসের মধ্যে দেখেন এই এরকম পিঙ্ক কি কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে,
এটা একটা কাউন্টার স্টেইন করা হয়, সেটাই দেখাচ্ছে। এটা আসলে তা নাহলে কিছুই দেখা যাবে না, মানে কোন স্ট্রাকচারের মধ্যে মেলানিন বোঝাই যাবে না। এই জন্য একটা ব্যাকগ্রাউন্ড একটা কাউন্টার স্টেইন দেওয়া আছে। এটা এখানে পিঙ্ক না হয় অন্য কালারও হতে পারে, মোট কথা যার মধ্যে ডার্কটা বোঝা যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার কাউন্টার স্টেইন বলতে স্যার কি বোঝান স্যার? মানে নর্মাল হেমাটোক্সিন স্টেইন ও করা হয় এর মধ্যে? না, এখানে কাউন্টার স্টেন হিসেবে ইওসিন বা অন্য যে কোনো কালার যেটা ওই ডার্ক কালারকে কন্ট্রাস্টটা ভালো করবে এবং হচ্ছে গিয়ে অন্যান্য স্ট্রাকচারগুলোকে ভিজুয়ালাইজ করতে হেল্প করবে। ঠিক আছে, কারণ শুধু যদি মেসন্স ফন্টানা শুধু স্পেসিফিক্যালি করা হয় তাহলে ঠিক যে জায়গাগুলোতে হচ্ছে মেলানিন আছে তাছাড়া বাকি জায়গাগুলো কিছু দেখাই যাবে না। তখন আমি বুঝবো কি করে যেটা আসলে অন্য টিস্যুর অন্যান্য অংশের সাপেক্ষে কোথায় আসলে মেলানিনটা আছে সেটা তোমাকে বুঝতে হবে, তাই না? হ্যাঁ জি স্যার। স্যার আচ্ছা, কাউন্টার স্টেইন কি এক একটার ক্ষেত্রে এক একটা হয়? মানে এক একটা স্পেশাল স্টেইনে এক একটা কাউন্টার স্টেইন করা হয় এমন? কাউন্টার স্টেইন কথাটার অর্থ হচ্ছে যে আপনি যে টার্গেটটা দেখতে চাচ্ছেন সেই টার্গেট ছাড়া নন টার্গেটটাও হচ্ছে ভিজুয়ালাইজ করা লাগে। সেই নন টার্গেটকে ভিজুয়ালাইজ করার জন্য এডিশনাল কোনো পিগমেন্ট ব্যবহার করা হলে সেটাকেই সেই স্টেইনের সাপেক্ষে কাউন্টার স্টেইন বলে। কোনো একটা স্টেইনের মেইন স্টেইন আর একটা স্টেইনের কাউন্টার স্টেইন হতে পারে, এটা কনটেক্সটের উপর নির্ভর করবে। তোমাকে বুঝাতে পারছি কথাটা ক্লিয়ার হচ্ছে কিনা? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। তারপরে আরেকটা হচ্ছে গিয়ে পার্লস প্রুশিয়ান ব্লু। এটা কি কেউ জানেন যে এটা বলতে পারবেন এটা কোন এর টার্গেটটা কি? পার্থক্য আছে স্লাইটলি, অনেক সময় দুটো আলাদা করতে খুব দক্ষ প্যাথোলজিস্টেরও খুব কষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? কিন্তু প্রায় ব্রাউনই বলা যায়, কারণ মানে হিমাটোক্সিলিন বা ইওসিনের দুইটা স্টেনের কোনোটাই হিমোসিডারিনের সাথে বাইন্ড করে না। সো ওখানে যেটা দেখা যায় ওটা হিমোসিডারিনের বেসলাইন কালারটাই দেখা যায় এই চিতে। বোঝা গেছে কথাটা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ কথাটা ক্লিয়ার হচ্ছে কিনা? আচ্ছা, তাহলে অনেক সময় আমরা মানে বুঝতে পারি না যে এখানে ব্রাউন পিগমেন্ট যেটা দেখা যাচ্ছে ব্রাউন পিগমেন্ট এন্ডোজেনাস কি কি আছে। আপনি পড়ছেন বলেন তো? হ্যাঁ বিলিরুবিন আছে, তারপরে হিমোসিডারিন আছে, হ্যাঁ তারপরে হেমাটিন। হেমাটিন খুব কমন, মেলানিনটা মেলানিন লিপোফুসটিন, হ্যাঁ এগুলা। ঠিক আছে, মেইনলি এই চারটাই আমাদের এন্ডোজেনাস পিগমেন্টের মধ্যে। মানে এন্ডোজেনাস পিগমেন্ট বলতে সেগুলোই বোঝানো হয় যেগুলো আপনি সেকশনে কোনো স্টেইন না করলেও ওই কালারগুলো দেখা যাবে, ওই জিনিসের কালারগুলো। আমাকে বুঝাইতে কথাটা ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, মানে কোনো স্টেইনের সাহায্য ছাড়াই বডির নিজস্ব যেসব পিগমেন্ট গুলো মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পারি সেগুলোকে বলা হয়, মানে সেগুলোই আমাদের এন্ডোজেনাস পিগমেন্ট। ঠিক আছে, হ্যাঁ। তো আগে যে মেলানিন দেখলাম এটাও একটা এন্ডোজেনাস পিগমেন্ট, কিন্তু ফন্টানামেশন ইউজ করার উদ্দেশ্য হলো কখনো কখনো আমাদের মেলানিনকে অন্যান্য ব্রাউন পিগমেন্ট থেকে ডিফারেন্সিয়েট করতে হয়, কারণ ওটাও ব্রাউন এটাও ব্রাউন বোঝা যায় না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তখন দিলে যেরকম ব্ল্যাক আসলে তখন বুঝতে হবে না এটা হচ্ছে গিয়ে ফন্টানামেশনে ব্ল্যাক আসছে মানে এটা আসলে মেলানিন। ওকে হ্যাঁ, তাহলে কি মেলানিনকে সব সময় মানে ফন্টানা মেসন দিয়ে করা হয়? না না না, যেখানে যেখানে মানে বোঝা যায় কনটেক্সট থেকে বা অন্যান্য ফিচার দেখে বোঝা যায় না এই ব্রাউন পিগমেন্ট মেলানিনই হবে অন্য কিছু না, তখন দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন আপনি এমন একটা পরিস্থিতি যে আপনি বুঝতেই পারছেন না যে এই ব্রাউন পিগমেন্টটা কি হওয়া উচিত, সেসব ক্ষেত্রে স্পেসিফিক স্টেইন দরকার হয়। ঠিক আছে, হ্যাঁ, অনেক সময় মেলানোমার ক্ষেত্রে এটা খুব ঝামেলা করে। ধরেন লিভারের মধ্যে মেলানোমা ঢুকে গেছে, হ্যাঁ, এখন লিভারের মধ্যে মেলানোমা ঢুকে ব্রাউন হয়ে বসে আছে, এখন এ একটা প্যাচ লেগে গেল, কারণ লিভারের মধ্যে ব্রাউন পিগমেন্ট অলরেডি পাওয়ার কথা, কিছু বিলিরুবিন তো থাকতেই পারে। বিলিরুবিন, হ্যাঁ,
তারপরে আবার একটু হিমোরেজও আছে, তাহলে কি হিমোরেজ জমে জমে পরে ওটাকে হিমোসিডারিন কনভার্ট হয়ে সেটার কারণে ইয়ে হয়েছে, নাকি এটা হচ্ছে মেলানিন? আমাদের প্যাচ লেগে গেল না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এইসব এইসব ডিফিকাল্ট সিচুয়েশনে আমাদের এই মানে ইন্ডোজেনাস পিগমেন্ট তার নিজেরই একটা কালার আছে, কিন্তু আমাদেরকে ওই কালারটা আর কি হেল্প করে না, কখনো কখনো কনফিউজ করে, তখন আমাদের এমন আর একটা স্টেন দিতে হয় যেটা ওর অরিজিনাল কালার মানে বেসলাইন কালারটাকে চেঞ্জ করে অন্য একটা কালারে কনভার্ট করে আমাদেরকে আর কি মানে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই, এইভাবে আর কি আমরা বুঝবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তো তার একটা নিজস্ব কালার আছে, কিন্তু সেই কালারের উপরেও আবার অন্য কালার দিয়ে মাঝে মাঝে আমাদের কনফার্ম হতে হয়। তা আমি ক্লিয়ার করতে পারছি কিনা জিনিসটা? হ্যাঁ জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার, ইন্ডিজেনাস স্যার ব্রাউন পিগমেন্ট কথা বললেন স্যার, ওটা কি আমরা এমনি দেখতে পাবো, মানে কি হেমাটক্সিন নিউসিন স্টেইন করে তারপর ব্রাউন দেখতে পাবো, নাকি শুধু না, আপনি যদি আপনি যদি কোনো স্টেইন না করেন তবুও ওটা দেখা যাবে, আর হেমাটক্সিলিন ইয়োসিনে দেখা যায়। তার কারণ হচ্ছে হেমাটক্সিলিন বা ইয়োসিন কোনোটাই ওর কালারকে হ্যাম্পার করে না, এই জন্য। জি স্যার। হ্যাঁ জি স্যার, আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। হ্যাঁ, কিন্তু ওই এন্ডোজেনাস পিগমেন্ট গুলো দেখার জন্য মানে জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য আপনার কোনো এডিশনাল স্টেনিং লাগবে না, কিন্তু আপনি যদি ডিফারেন্সিয়েট করতে চান যে এই ব্রাউন পিগমেন্টটা মেলানিন না হিমোসিডারিন না কি, তখন আপনার স্পেসিফিক স্টেনের কথা আসবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এখানে হিমোক্রোমাটোসিস এর ক্ষেত্রে যে হিমোসিডারিন এর ভিতরে যে আয়রন থাকে, পার্লস প্রুশিয়ান ব্লু বেসিক্যালি সেই আয়রনের সাথে বাইন্ড করে। হ্যাঁ, এটা কিন্তু হিমোসিডারিনের পুরো মলিকিউলের সাথে বাইন্ড করে না, সে শুধু আয়রনের সাথে বাইন্ড করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, করে তখন সে ওই তখন আর ব্রাউন থাকে না কালারটা, তখন হয়ে যায় ব্লু। ঠিক আছে, এটা অর্থোক্রোমেটিক স্টেন, কারণ পার্লস প্রুশিয়ান ব্লুর বেসলাইন কালারটাও ব্লু। ঠিক আছে, হ্যাঁ, ওকে জি স্যার, ওকে, তাহলে এটাও খেয়াল রাখেন, পার্ল বানানটা খেয়াল রাখেন। পার্ল মানে মণিমুক্তা, PARL পার্ল না, কিন্তু এটা PERL, এটা একজনের নাম। ঠিক আছে, হ্যাঁ, যদি লিখতে হয় তাহলে ভুল করে বানান, ভুল করেন না যেন আবার। আর প্রুশিয়ান ব্লু তো জানেন, এটা তো একটা কালারের নাম, কিন্তু মেথডটা হচ্ছে গিয়ে পার্ল নামে একজন সায়েন্টিস্ট ডেভেলপ করেছেন, PERL। ঠিক আছে, হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট, এটা আরেকটা স্টেন, এটাও হচ্ছে অর্থোক্রোমেটিক মেটাক্রোমেটিক ব্যাপার আছে, আপনারা এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ জি স্যার, হ্যাঁ, তাহলে তো এটার অর্থোক্রোমেটিকটা কি আর মেটাক্রোমেটিকটা কি? স্যার এটা কি অর্থোক্রোমেটিক স্যার, পিঙ্ক কালার না, এটা অর্থক্রোমাটিক হচ্ছে, অর্থক্রোমাটিকটা আসলে হচ্ছে গিয়ে ভায়োলেট টু ব্লু, এই এই এর মধ্যে কিছু একটা কালার হবে আর কি, একটু শেডের ডিফারেন্স আসতে পারে ব্লু টু ভায়োলেট। ঠিক আছে, আর এর মেটাক্রোমাটিকটা হচ্ছে পার্পল। ঠিক আছে, হ্যাঁ স্যার, তাহলে ডিপ গুলো হচ্ছে মেটাক্রোমাটিক, যেগুলো ডিপ পার্পল, এই যে অ্যামাইলয়েড যেখানে, যেই যে এইটা হচ্ছে কি এখানে, হ্যাঁ এটা হচ্ছে যে মেটাক্রোমাটিক। হ্যাঁ, তো স্যার স্যার এই যে রেনাল অ্যামাইলয়েডোসিস, এই এরিয়াটা কি স্যার অর্থোক্রোমাটিক নাকি মেটাক্রোমাটিক? না, এইটা তো আমি এই কন্ডিশনটার নাম লিখেছি অ্যামাইলয়েড এইখানে। জি ঠিক আছে স্যার, এটা কি আমরা পিঙ্ক বলতে পারি না স্যার? পিঙ্ক মানে এটা কি ব্লু নাকি বা ভায়োলেট নাকি স্যার? এটা পার্পলই বলে আর কি। ঠিক আছে, পিঙ্ক ঠিক না আসলে, হ্যাঁ পিঙ্ক আর পার্পলের মধ্যে একটু ডিফারেন্স আছে, এটা ইভলিউশনারিলি দেখা যায় যে আর কি মেয়েরা হচ্ছে লাল বা তার কাছাকাছি শেডগুলোর মধ্যে ডিফারেন্স ছেলেদের তুলনায় বেটার অ্যাপ্রিসিয়েট করতে পারে। এটা আমাদের হান্টার গ্যাদারার সোসাইটিতে যখন আমরা ছিলাম হোমো সেপিয়েন্সেরও আগে, তখন কোন ফলটা পেকেছে কোনটা ভালো অবস্থায় আছে এইটা ডিফারেন্সিয়েট করার জন্য লালের বিভিন্ন শেড আইডেন্টিফিকেশন একটা সার্ভাইভাল অ্যাডভান্টেজ দিত, এবং যেহেতু এই ফল গ্যাদারিং এর কাজ মেয়েরাই বেশি করত, সুতরাং আপনাদেরই আমাদের আমাদের থেকে লাল বা এর কাছাকাছি শেডগুলো ভালো বুঝতে পারার কথা,
আমার কাছে যেটা আমি বলবো, এটা কিন্তু পিঙ্ক না। আপনারা কি জিনিসটা রিয়েলাইজ করতে পারতেছেন কিনা? জি স্যার, এটা একটু স্যার ডিফারেন্স পিঙ্ক এর থেকে। হ্যাঁ পার্পল, হ্যাঁ হয়তো অত ডিপ পার্পল না, বাট পিঙ্ক না, লাইট পার্পল স্যার। হ্যাঁ আচ্ছা, তো এটা হচ্ছে কি অ্যামাইলয়েড? অ্যামাইলয়েড এক ধরনের অ্যাবনর্মাল প্রোটিন, আপাতত এটুকু জেনে রাখেন। এটাও এক ধরনের ডিপোজিট, তবে সাধারণত এটা ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন না, অ্যামাইলয়েডটা হচ্ছে এক্সট্রা সেলুলার অ্যাকুমুলেশন। ঠিক আছে, আচ্ছা আর একটা কমন এক্সট্রা, এটা অত কমন না কিন্তু একটা কমন এক্সট্রা সেলুলার অ্যাকুমুলেশনের এক্সাম্পল দেন তো কেউ। কার্বন? না কার্বন তো ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন। কার্বন যেমন ম্যাক্রোফেজ লাংস এ সবচেয়ে বেশি পাওয়া যায়, রেসপিরেটরি ট্র্যাক্টে পাওয়া যায়। আমাদের যে পরিবেশ মানে দূষণ পলিউশন, তা সেই কার্বন হচ্ছে লাংসে ঢুকে ম্যাক্রোফেজ ওটাকে এনগালফ করে, কিন্তু যখন সে লাইসোজোমের মধ্যে নেয়, লাইসোজোম ওটাকে হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম দেয়। এখন কার্বন তো আর প্রোটিন না, ভাঙে না, লাইপোলাইটিক এনজাইম দিয়ে চেষ্টা করে, ও তো লিপিডও না তা ভাঙে না, অ্যামাইলোলাইটিক এনজাইম দিয়ে ট্রাই করে। কার্বন তো কার্বোহাইড্রেটও না, ভাঙে না, বসে থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ আর নিউক্লিয়াস ইউজ করে, কিন্তু ও তো নিউক্লিক অ্যাসিডও না। আমি কি বুঝাতে পারছি কথাটা? জি স্যার। হ্যাঁ, যে কারণে কার্বন ডিগ্রেড করতে পারে না, ডিগ্রেড না করতে পারে সে ওটা নিয়ে বসে থাকে। এই জন্য কার্বন লেডেন হিস্টোসাইট বা ম্যাক্রোফেজ পাওয়া যায় ব্রঙ্কিয়াল স্যাম্পলে, ঠিক আছে, বা কিছু অ্যালভিওলার ম্যাক্রোফেজের মধ্যে এটাতেও পাওয়া যায়। অবশ্য অ্যালভিওলাই পর্যন্ত যায় না, ব্রঙ্কাস পর্যন্তই যায়। অ্যালভিওলাসে অবশ্য অত ছোট পিগমেন্ট গেলে বুঝতে হবে যে তার ট্র্যাকটে কোনো সমস্যা আছে। সাধারণত ব্রঙ্কো অ্যালভিওলার লেভাস বা স্পুটামে পাওয়া যেতে পারে, ওইটার কথা বলছি না। ওটা তো কার্বন একটা এক্সোজেনাস পিগমেন্ট, বাইরে থেকে আসে, ঠিক আছে। কিন্তু কোলাজেন, হ্যাঁ কোলাজেন কথা কেন বলছেন বলেন, সমস্যা নাই। স্যার অ্যামাইলয়েড এক্সট্রাসেলুলারলি কোথায় ডিপোজিট থাকে এটা স্যার? না আর কোন মানে মলিকিউল আছে কি? অ্যালজাইমার ডিজিজের কথা বলছেন স্যার? হ্যাঁ সেটা হতে পারে অ্যালজাইমার্সে, কিন্তু অ্যালজাইমার্সের ক্ষেত্রেও যেটা প্লাক ডিপোজিট হয় সেটাও মানে এক ধরনের অ্যামাইলয়েড লাইক ডিপোজিট আর কি। আলটিমেটলি সেটাও অ্যামাইলয়েড গ্রুপেই সাথে রিলেটেড, কিন্তু অ্যামাইলয়েড গ্রুপের সাথেই না। সেরকম একটা এক্সট্রা সেলুলার ডিপোজিটের নাম বলতে পারবেন? স্যার অ্যাথেরোস্ক্লেরোসিসের লিপিড ডিপোজিশনটা লিপিড, হ্যাঁ লিপিড অ্যাকুমুলেশন অ্যাথেরোস্ক্লেরোসিস সেলের বাইরেই হয় না? সেলের বাইরে কি হয় আসলে? আলটিমেটলি সেলের বাইরে হয়, কিন্তু হ্যাঁ সেটা একটা, এটা অ্যাকসেপ্টেবল আনসার, লিপিড একটা, ঠিক আছে। আচ্ছা তারপরে এগুলো হচ্ছে সব অর্গানিক বললেন, ইনঅর্গানিক আছে যেটা এক্সট্রা সেলুলার ডিপোজিট হয়? সিলিকোসিস এগুলা? সিলিকোসিস আসলে এক্সট্রা সেলুলার হয় না, ওটা ম্যাক্রোফেজের পেটে যায়। এক্সট্রা সেলুলার হতে পারে কিন্তু প্রিডমিনেন্টলি আসলে সেটা মানে ম্যাক্রোফেজ এনগালফ করে, কিন্তু জেনারেলি এক্সট্রা সেলুলার পাওয়া যাচ্ছে। ইনঅর্গানিক সাবস্টেন্স কি আছে? আচ্ছা ক্যালসিফিকেশনের নাম শুনছেন? জি স্যার। হ্যাঁ জি স্যার, সবাই সবাই শুনছেন তো নাকি? জি স্যার জি স্যার। হ্যাঁ এটা একটা খুব কমন এক্সট্রা সেলুলার ডিপোজিট, ইনঅর্গানিক, ঠিক আছে। আচ্ছা এক্সট্রা সেলুলার অ্যাকুমুলেশন, আচ্ছা ঠিক আছে, এগুলো পড়তে হবে তো, তো থিওরির প্রশ্ন এগুলো। আচ্ছা যাই হোক, তারপরে অ্যামাইলয়েডের আরো স্পেসিফিক স্টেইন হচ্ছে কঙ্গোরেড। হ্যাঁ কঙ্গোরেড স্টেইন, এটা ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপি যেটা আমরা নর্মালি ডিপার্টমেন্টে যেটা ফলো করি,
রুটিনলি সেটা হচ্ছে ব্রাইটফিল্ড মাইক্রোস্কোপি, সেখানে এই রেড মানে একটু হালকা রেড টাইপের কালার আসে, ঠিক আছে, বা বিভিন্ন রেডের বিভিন্ন শেড আসে, আর এটাকে কনফার্ম করা হয় পোলারাইজড মাইক্রোস্কোপির মাধ্যমে, একটা বিশেষ টাইপের আলো বা লাইট ইউজ করা হয়, সেই লাইটে ওই স্টেইন যেসব জায়গায় অ্যামাইলয়েডের সাথে ফাঁকে ফাঁকে বাইন্ড করেছে বা অ্যামাইলয়েডের মধ্যে ট্র্যাপড হয়েছে ওই স্টেইন মলিকুলগুলা, কঙ্গোরেড মলিকুলগুলা, সেই সব জায়গাগুলাতে এক ধরনের অ্যাপেল গ্রিন বাই রিফ্রিজেন্স বলে, একটা চকমকে আপেল সবুজ টাইপের একটা কালার শো করে, এইটা দেখলে তখন কনফার্ম হয়, কারণ কখনো কখনো কঙ্গোরেড নন স্পেসিফিক ভাবে বাইন্ড করে বসে থাকে, এরকম রেড রেডিশ কালার নিয়ে বসে থাকে, কিন্তু পোলারাইজ মাইক্রোস্কোপিতে যদি এই এইটাকেই এরকম দেখা যাবে যায়, তখন সেটা অ্যামাইলয়েডের এক ধরনের কনফার্মেশন হিসেবে, হিস্টোলজিক্যাল কনফার্মেশন হিসেবে কাউন্ট করা হয়। আপনি বুঝতে পারছেন কথাটা কি বললাম? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তো এটা হ্যাঁ কি আছে স্যার পোলারাইজড মাইক্রোস্কোপ? হ্যাঁ আছে, আমাদের ডিপার্টমেন্টে আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের যে মাইক্রোস্কোপ গুলো দেওয়া হয়, মানে আমাদেরকে যেগুলো টিচারদেরকে যেগুলো দেওয়া আছে এবং মাল্টিহেডে যেগুলো দেওয়া আছে, এগুলোর প্রত্যেকটার সাথেই পোলারাইজ সেটআপ আছে, চাইলে আমরা আমরা বিভিন্ন সময় এটাকে আমাদের মাইক্রোস্কোপের পোলারাইজ সেটিংটা অন করে নিয়ে আমরা দেখি। জি স্যার। স্যার হ্যাঁ অর্থোক্রোমাটিক আর মেটাক্রোমাটিক যে স্যার এই টার্মগুলো আসতেছে স্যার, হ্যাঁ অর্থোক্রোমাটিক কি স্যার যে বললেন যে পার্স ক্রুশিয়ান ব্লু এটা একটা অর্থোক্রোমাটিক স্টেইন, তার মানে কি এটা মেটাক্রোমাটিক শো করবে না কখনো এরকম? মানে আমাদের হিস্টল কখনো করবে না তা না, আমরা হচ্ছে মানে একটা জিনিস মনে রাখবেন, যে কোনো স্টেইনই আপনি যদি যে কোনো পিগমেন্ট সেটাকে যদি আপনি আর কি এরকম কোন একটা মলিকুলার কন্ডিশন ওর ভিতরে আরোপ করতে পারেন যে তার অ্যাবজর্পশন স্পেকট্রাম চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, তাহলেই সে মেটাক্রোমাটিক শো করবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের হিস্টোলজির প্র্যাকটিক্যাল পারপাসে ওই রকম কন্ডিশন কখনো আসে কিনা, ফেস করি কিনা আমরা, ঠিক আছে, থিওরিটিক্যালি বললে যে কোনো পিগমেন্টেরই মেটাক্রোমাটিক স্পেকট্রাম থাকতে পারে, তো আমরা প্র্যাকটিক্যালি ফেস করি কিনা, প্রথমত এমন কোনো টিস্যু এমন কোনো জিনিসকে কি আমাদের স্টেন করার দরকার পড়ে যেটা এই অ্যাবজর্পশন স্পেকট্রাম চেঞ্জ করে, ইলেকট্রোম্যাগনেটিক অ্যাবজর্পশন স্পেকট্রাম, আর দ্বিতীয়ত যদি চেঞ্জ করেও তাহলে কি সেটা আমাদের ভিজিবল রেঞ্জের ভিতরে থাকে না বাইরে চলে যায়, বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। এইটার কনটেক্সটে স্যার অর্থোক্রোমাটিক কোনটাকে বলা হচ্ছে কোনটাকে বোথ অর্থ আর মেটাক্রোমাটিক এটা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আমরা যে মানে যে যেটা পড়াশোনা করছি প্যাথোলজি, এটা খুবই খুবই প্র্যাকটিক্যাল ডিসিপ্লিন, ঠিক আছে, এখানে বাস্তব বাস্তবে আমরা কাজ করতে যে যে প্রবলেম গুলো ফেস করি তার ভিত্তিতেই একটা প্রশ্নের উত্তর নির্ধারিত হয়, তাত্ত্বিক ভাবে তার অল্টারনেটিভ আনসার থাকতে পারে, কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল আনসারটাই এখানে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ আমাদের কাজ তো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এই জন্য প্র্যাকটিক্যাল, এখানে থিওরিটিক্যালি যে কোনো পিগমেন্টই অর্থোক্রোমাটিক এবং মেটাক্রোমাটিক হতে পারে, বাট ইন প্র্যাকটিস আমরা স্পেসিফিক কিছু কিছু স্টেনের মধ্যে অর্থ এবং মেটা দুইটাই পাই, আর বেশিরভাগ স্টেনই আমাদের শুধু অর্থোক্রোমাটিক শো করে, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তা এটা হচ্ছে আর কি অ্যাপেল গ্রিন কালারটা একটা গুরুত্ব আছে, কারণ কখনো কখনো ওই মানে পোলারাইজ মাইক্রোস্কোপিতে এরকম ডার্কের মধ্যে এরকম ব্রাইট এরিয়া দেখা যায়, কিন্তু সেই এরিয়াগুলো দেখা যায় এরকম ব্রাইট গ্রিন না, ধরেন রেড কিংবা ইয়েলো, হ্যাঁ এরকম দেখা যায়, তখন বুঝতে হবে যে এটা ই না, তখন বুঝতে হবে যে এটা অ্যামাইলয়েড না, এই জন্য এই এত মাথা কেনার দরকার নেই, আমি জাস্ট আপনাকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বললাম আর কি, ঠিক আছে। আপনাদের অস্পিতে তো আর পোলারাইজ মাইক্রোস্কোপি দেওয়া হবে না, কিন্তু ধরেন কঙ্গোরেড স্টেইন যদি দেওয়া হয় সেটুকু একটু খেয়াল রাখেন কেমন দেখতে হবে, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, তারপর আরেকটা স্টেইন হচ্ছে গোমরি মিথেনামিন সিলভার স্টেইন বা সংক্ষেপে জিএমএস বলে, ঠিক আছে, আর একটা আছে কিন্তু গ্রোকট মিথেনামিন সিলভার স্টেইন, কাছাকাছি কিন্তু নট এক্স্যাক্টলি দ্য সেম, আপনারা আপাতত গোমরি মিথেনামিন সিলভারটাই ফলো করেন,
আমি যেটা এখন দেখাচ্ছি, ঠিক আছে, জিএমএস বলতে আপাতত এটাই বুঝেন, ঠিক আছে। স্যার এই যে পরের দিকে যে স্লাইডগুলো স্যার দেখাচ্ছেন, স্যার দুইটা পিকচার দেখতে পাচ্ছি, একটা আচ্ছা, স্যার পোলারাইজড আর আরেকটা কি স্যার হেমাটক্সিলিন ইউসিন না এটা এটা হচ্ছে গিয়ে এটা এটা কঙ্গোরেড, এবং কঙ্গোরেডে কাউন্টার স্টেন হিসেবে হেমাটক্সিলিন স্টেন ইউজ করা হয়েছে, ঠিক আছে। ইওসিন নাই এখানে, শুধু হেমাটক্সিলিন কে ইউজ করা হয়েছে নিউক্লিয়াসটার জন্য, ঠিক আছে, কাউন্টার স্টেন। হ্যাঁ আচ্ছা, ইওসিন নাই এখানে, এখানে যে এটা হচ্ছে কঙ্গোরেড যেটা দেখতে। স্যার কাউন্টার স্টেইনটা কি ফিক্সড, মানে মানে সব সময় এটা এগেইনস্টে কাউন্টার স্টেইন হেমাটক্সিলিন ইউজ করা হবে? জেনারেলি কঙ্গোরেডে তাই করা হয়, ঠিক আছে, পিএস ও কাউন্টার স্টেন হিসেবে হিমাটোক্সিলিন। হিমাটোক্সিলিন স্টেনটা অনেক রুট মানে স্পেশাল স্টেনেরই কাউন্টার স্টেন হিসেবে কাজে লাগে, ঠিক আছে। কোন কোনটাতে আবার আরেকটা আছে, কোন কোনটাতে আবার অপশন আছে, আপনি কয়েকটার মধ্যে যে কোনোটা নিলেই হয়, ঠিক আছে, বুঝতে পারছেন কথাটা? জি স্যার, হ্যাঁ জি স্যার, হ্যাঁ। আরো একটা টেকনিক্যাল কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে হেমাটোক্সিলিন ইওসিন যেরকম বলা হচ্ছে, ইওসিন জেনারেলি হচ্ছে একটা সিঙ্গেল কেমিক্যাল কে ইন্ডিকেট করে, কিন্তু হেমাটোক্সিলিন এটা একটা সিঙ্গেল কেমিক্যাল না, এটা একটা ফ্যামিলি অফ কেমিক্যালস গ্রুপ, ঠিক আছে। যেমন আমাকে আপনাকে যদি বলা হয় যে আপনার হেমাটক্স, আপনাকে আপনাকে যদি বলা হয় ধরেন সেফালোস্পোরিন, তাহলে কি আপনি একটা অ্যান্টিবায়োটিক বুঝবেন? না স্যার, গ্রুপ মানে জেনারেশন, সব জেনারেশনে বুঝবো। হ্যাঁ, তো হেমাটক্সিলিনের ক্ষেত্রে হেমাটক্সিলিন বলতে আসলে একটা হেমাটক্সিলিন বোঝায় না, হেমাটক্সিলিনস আসলে, বুঝতে পারছেন? তো কাউন্টার স্টেন দেওয়ার সময় ওই হেমাটক্সিলিনস এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হেমাটক্সিলিনটা চুজ করাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখন কোন কোন স্টেনের সাথে কাউন্টার স্টেন হিসেবে কোন হেমাটক্সিলিনটা অ্যাপ্রোপ্রিয়েট, সেই জিনিসটা এখনই আপনাদের মাথায় দিচ্ছি না, জাস্ট একটু টাচ দিয়ে রাখলাম। আমার কথাটা কেউ একজন আমাকে বলেন তো, ফিডব্যাকে বলেন তো। স্যার হেমাটক্সিলিন মানে হচ্ছে স্যার স্পেসিফিক যে কোনো একটা না, এটা অনেকগুলা একটা মানে হতে পারে, এটা একটা গ্রুপ, হ্যাঁ এটাকেই বোঝাচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ যে কোন এক একটা সময় প্রযোজ্য হতে পারে মানে স্পেসিফিক্যালি ওই সিচুয়েশন। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এগুলো আপনার ল্যাব টেকনিক্স যখন পড়বেন, সামনে আপনাদের ক্লাস আছে সামনের ব্লকে, তখন এগুলো আরো খুব ডিটেইলে জানবেন আর কি। হ্যাঁ, তো আপাতত এটুকু জানিয়ে রাখলাম, আপনারা এখন এত মাথা ঘামানোর দরকার নেই। আপনারা যদি এগুলোকে সব হেমাটোক্সিলিন বলেন, কাউন্টারস্টেন, তা কাউন্টারস্টেন নাম অবশ্য অস্পিতে আপনাদের লিখতে হবে না, অস্পিতে শুধু মেইন স্টেনটাই লিখতে হয়, ঠিক আছে। কঙ্গোরেড উইথ হেমাটোক্সিলিন কাউন্টারস্টেন এটা লিখতে হয় না, শুধু কঙ্গোরেড স্টেন লিখলেই চলে। আমি বুঝাতে পারছি কথাটা? স্যার এর মানে কি স্যার, এই যে আমরা যে এখানে দুইটা স্লাইড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমরা নন পোলারাইজড এটাকে, হ্যাঁ মাইক্রোস্কোপিক ফিচারে দেখতেছি, আরেকটাতে জাস্ট সেম স্লাইডটাকেই পোলারাইজড করে দেখছি, এরকম স্যার? এক্স্যাক্টলি, একই স্লাইড একই সেকশন মানে জায়গা থেকে দেখা, কিন্তু লাইটটা আলাদা, এটা এক লাইটে, এটা আরেক ধরনের লাইটে, ঠিক আছে ঠিক আছে। জি স্যার, হ্যাঁ আচ্ছা, তারপরে এটা হচ্ছে জিএমএস, জিএমএস এটা হচ্ছে মোস্টলি ব্যবহার করা হয় হচ্ছে ফাঙ্গাস দেখার জন্য, আর এছাড়াও এটা হচ্ছে নিউরোপ্যাথোলজিতে ইউজ আছে। এটা নিউরন কে স্টেইন করে, সিলভার স্টেইন দিয়ে। সিলভার স্টেইন প্রথম শুরু হয়েছিল বেসিক্যালি নিউরন কে ভিজুয়ালাইজ করার জন্য, কিন্তু পরে এটা আরো অনেক ইউজ হয়, এখন মোস্টলি হচ্ছে ফাঙ্গাস দেখার জন্য ব্যবহার করে। তো এখানে যে স্লাইডটা দিয়েছি এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ফাঙ্গাস, এটা নাম আপনারা অনেক শুনতেছেন মনে হয় রিসেন্টলি, নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এটা খুব কমনলি পাওয়া যায় আমাদের এনভায়রনমেন্টে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে এটা বেশি মানে দেখা যায়। আমি নিজেই মিউকোরমাইকোসিসের ডায়াগনোসিস বেশ কয়েকটা দিয়েছি এই করোনা শুরু হওয়ার আগেও, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটা পাওয়া যায়। হ্যাঁ, তবে এর মেইন প্রবলেমটা হচ্ছে মানে এটা আমার আপনার শরীরে আমাদের বিভিন্ন মিউকোসা বা স্কিন বা বিভিন্ন জায়গা থেকে যদি স্যাম্পল কালেকশন করা হয়, তাহলে চান্সেস আর যে আমাদের মানে হয়তো মানে 10 জনের 9 জন বা 8 জনের শরীর থেকে নেওয়া স্যাম্পলই এটা পাওয়া যাবে, এটা স্পোর পাওয়া যাবে আর কি, অ্যাক্টিভ ফর্মে না, বুঝতে পারছেন? হ্যাঁ
জি স্যার। হ্যাঁ, এটা এটা নিয়েই আমরা বেঁচে আছি, বাতাসে এটা ভেসে বেড়াচ্ছে, বিশেষ করে ড্যাম্প এরিয়াগুলোতে বেশি থাকে জায়গাগুলোতে। হ্যাঁ, তো এখানে মেইন সমস্যাটা হচ্ছে যে কোভিড পেশেন্টকে ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ দেওয়া হয়, সেটা স্টেরয়েড হতে পারে, বিভিন্ন ডিজিজ মডিফাইং ড্রাগ আছে, বিভিন্ন মনোক্লোনাল অ্যান্টিবডি যেমন টসিলিজুমাব দেওয়া হয়, ইনফ্যাক্ট অ্যান্টিভাইরাল ড্রাগ গুলাও কিছু কিছু ক্ষেত্রে ইমিউনো সাপ্রেশন করে, তা এই অবস্থায় থাকে। তার উপরে আবার ইন্ডিয়াতে অক্সিজেনের সংকট সৃষ্টি হয়েছে, বুঝছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এখন অক্সিজেনের সংকট সৃষ্টি হওয়াতে তারা বাধ্য হয়ে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে পেশেন্ট ট্রিট করতে বাধ্য হচ্ছে, কারণ জান তো বাঁচাইতে হবে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন মানে হচ্ছে শিল্প কারখানায় উৎপাদনের জন্য যে গ্রেডের অক্সিজেন ব্যবহার করা হয়। এখন অক্সিজেন তো অক্সিজেনই, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বলতে বোঝানো হয় ওর ভিতরে যদি ইম্পিউরিটি থাকে সেটাকে স্টেরিলাইজ করা হয় না, হয় নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছেন, স্টেরিলাইজ করা হয় নাই। জি স্যার। হ্যাঁ, এখন ওই আনস্টেরিলাইজড অক্সিজেন সিলিন্ডার থেকে যদি অক্সিজেন দেওয়া হয় একটা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টকে, তাহলে তার রেসপিরেটরি ট্র্যাক বা সব জায়গায় ওই ফাঙ্গাল মোল্ড তো থাকে ওখানে যে বাসা বাঁধছে, বুঝতে পারছেন কথাটা? এই জন্য ফাঙ্গাল অরবিটো রাইনো সেরিব্রাল চোখ নাক এবং ব্রেইন ইনভলভ করে ফেলছে। দেখেন, ইনভেসিভ ফাঙ্গাল অরবিটো রাইনো সেরিব্রাল মিউকোর মাইকোসিস, এটা টেকনিক্যাল নাম, সেটারই ব্ল্যাক ফাঙ্গাস বলতেছে। ঠিক আছে, হ্যাঁ, জি স্যার। আমাকে বুঝাতে পারছি জিনিসটা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তো এটা ইনভেসিভ বলছে কেন, কারণ এটা ক্যান্সার যেরকম হচ্ছে ব্লাড ভেসেল ক্রস করে মানে টিস্যু থেকে টিস্যুতে ছড়ায় পড়ে, এটাও তাই, এনজিও ইনভেশন বলে সেই ঘটনাটা ঘটায়। তো এই এই সেকশনটা এইচিতে করা, এইচিতে স্টেন করা, সেটাকে জিএমএস এ স্টেন করলে এরকম দেখা যায়। ঠিক আছে, জি স্যার। স্যার, এটা শুধুমাত্র যে মিউকোরমাইকোসিস এর জন্য স্পেসিফিক স্যার এই স্টেইনটা? না, এটা অলমোস্ট সব ফাঙ্গাসে স্টেইন করে, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য বর্তমান সময়ে রিলিভেন্ট একটা এক্সাম্পল নিয়ে আসছি, অন্য ফাঙ্গাসও হতে পারে। জি স্যার। আমি কি বুঝাতে ক্লিয়ার করতে পারছি কিনা কথাটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আপনাদেরকে আমি আর একটু আর কি কিভাবে মেথোডোলজিক্যালি চিন্তা করতে হয় ধাপে ধাপে সেটা নিয়ে একটু ডিসকাস করব। আপনারা কি এখন পর্যন্ত আমি যে ডিসকাশনটুকু করেছি সেই অংশটুকু কি আমি বুঝাতে পেরেছি কিনা আপনাদের কাছে, মানে আপনাদের বোধগম্য করে উপস্থাপন করতে পেরেছি কিনা এ পর্যন্ত যে কথাগুলো বললাম? হ্যাঁ জি স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার। স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার, প্রোটিন আমরা হেমাটোক্সিলিন এন্ড ইওসিন স্টেইনে, প্রোটিনটাতে আমরা স্যার কি স্টেইন পাবো, মানে হেমাটোক্সিলিন স্টেইন নাকি মানে ইওসিন স্টেইন? ইওসিন স্টেইন, ইওসিন পিঙ্ক পিঙ্ক কালার হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে স্যার, রাইবোজোম যে যদি স্টেইন হয় সেলের ভিতরে, ওটা কি কালার আসবে, ইওসিন স্টেইন রাইবোজোম? শুনেন, ইওসিন স্টেইন আসবে। এখন এখানে একটা ব্যাপার আছে, মানে সাইটোপ্লাজমে মোস্টলি প্রোটিন থাকে, খুব সামান্য পরিমাণে আরএনএ থাকে। ঠিক আছে, হ্যাঁ, জি স্যার। সামান্য বলতে প্রোটিনের তুলনায় তো সামান্য, তাই না? যদিও থাকে, কিন্তু এবং সে মলিকিউলগুলো খুব বড় না, ছোট ছোট, এবং তারা খুব কনসেন্ট্রেটেড ভাবে থাকে না প্রোটিনের মতো। সেই কারণে সাইটোপ্লাজমের মধ্যেও কিছুটা হেমাটোক্সিলিন বাইন্ড করার জায়গা আছে, বাট সেটা ইওসিনের মধ্যে জিনিসটা ডাইলুটেড অবস্থায় থেকে যাবে, হিমাটোক্সিলিনের প্রেজেন্স খুব ভালো বোঝা যাবে না, যদিও সে আরএনএ যেখানে যেখানে পাবে সেখানেও বাইন্ড করবে হিমাটোক্সিলিন। আমি কি ক্লিয়ার করতে পারছি জিনিসটা? হ্যাঁ জি স্যার। স্যার, মানে প্রোটিনের মতো না গুচ্ছ আকারে থাকে না বলে স্যার ওটাকে অত স্পষ্ট বোঝা যায় না, হিমাটক্সিলিন সাইটোপ্লাজমের মধ্যে? হ্যাঁ, সাইটোপ্লাজমের মধ্যে প্রোটিনই অনেক বেশি থাকে, তুলনায় আরএনএ অনেক কম থাকে, আর নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ অনেক বেশি থাকে, সেই তুলনায় প্রোটিন কম থাকে। ঠিক আছে, হ্যাঁ, জি স্যার। এবং খুব কনসেন্ট্রেটেড ভাবে থাকে, কনসেন্ট্রেশনটাও ওখানে নিউক্লিক অ্যাসিডটা বেশি, এই কারণে প্রিডোমিনেন্টলি নিউক্লিয়াসটাই হিমাটোক্সিলিন স্টেইন নেয়, আর প্রিডোমিনেন্টলি সাইটোপ্লাজম ইওসিন স্টেইন নেয়। ঠিক আছে, এবং যদি কোনোভাবে আপনি সাইটোপ্লাজম থেকে সব নিউক্লিক অ্যাসিড আউট করে দিতে পারেন, তাহলে ওই ইওসিন স্টেইনটা আরো স্ট্রং হবে, আরো মোর পিঙ্ক হবে, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ
সেটা সেটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে, একটা সেলের ক্ষেত্রে হয়, বলেন তো কোনটা? নেক্রোসিস স্যার, আরবিসি, আরবিসি, ঠিক আছে। নেক্রোসিসের মধ্যে তো নিউক্লিক অ্যাসিড ব্রেকডাউন প্রোডাক্ট কিছু থেকে যায়, ঠিক আছে, কিছুটা হলেও থেকে যায়, একটু ডার্ক হয় সেটা, ঠিক আছে, ডার্কার। কিন্তু আরবিসি তে অনেক বেশি ডার্ক ইউসিনোফিলিক স্টেন পাওয়া যায় ন্যাচুরাল আরবিসি তে, কেন বলেন তো? শুধু নিউক্লিয়াস না, আরএনএ কন্টেইনিং কিছুই থাকে না, কোনটাই থাকে না, কোন নিউক্লিক অ্যাসিডই থাকে না, খেয়াল করছেন? হ্যাঁ, হ্যাঁ, সেজন্য অনেকটা অলমোস্ট রেডই দেখা যায়, পিঙ্ক পার হয়ে রেড মানে বললেও ভুল হবে না ওইটাকে, যখন হচ্ছে আপনি এইচই তে আরবিসি দেখবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটাকে ওই ওই রেড রেডনেসটা কিন্তু আপনার হিমের কারণে হচ্ছে না, ক্লিয়ার? জি স্যার, নট ডিউ টু হিম, বোঝা গেছে কথাটা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, অন্যান্য অনেক স্টেইন আছে যেখানে আরবিসির কালার, যেমন আপনি জিমসাতে যদি দেখেন আরবিসির কালার কিন্তু ব্লু বা গ্রিনিশ টাইপের একটা কি জানি কালার হয়, ঠিক আছে, হ্যাঁ, বুঝছেন জিনিসটা? জি স্যার, হ্যাঁ, ওটা ওভাবে কি করবে না। আচ্ছা যাই হোক, তাহলে পেরিফেরাল নার্ভের একটা এক্সাম্পল দিব যে কিভাবে আপনি হিস্টোলজি তো আসলে মরফোলজি নাই, কথাটা বারবার বলা হয়েছে, সেটা হিস্টোপ্যাথোলজি মানে কিন্তু মানে মরফোলজি দেখা না, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বারবার জিনিসটা আপনাদেরকে বলা হয়েছে, তো আপনারা কি মানে কথাটার মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন কিনা? জি স্যার, হ্যাঁ, কি বলেন তো কি বোঝানো হয়েছে এই কথাটা দিয়ে? স্যার, একটা স্ট্রাকচারকে যদি হচ্ছে মানে স্যার একটা স্ট্রাকচার দেখলেই এটা মানে অনেক ডিস্টর্টেড হয়ে আসতে পারে, অনেক সময় এমন ভাবে আসতে পারে যে এটা কোন জায়গার কিছু এটাই বোঝা যাচ্ছে না, তো স্যার শুধু ওই স্ট্রাকচারটা দেখে তো স্যার ওটার সাথে যদি কোনো মানে আমি কোরিলেট করে কোনো আইডিয়া না করতে পারি তাহলে স্যার ওটা তো যে কোনো কিছু আমি লিখতে পারি, আমার ডায়াগনোসিসটা অথবা আমার ইন্টারপ্রিটেশনটাই পুরো রং হয়ে যেতে পারে, মানে মরফোলজি দেখে যদি আমি টেক্সট বইতে শুনুন, টেক্সট বইতে বা রেফারেন্সে বিভিন্ন যে ছবিগুলো দেওয়া থাকে এগুলো হচ্ছে গিয়ে এক ধরনের টিপিক্যাল ছবি, টিপিক্যাল ইজ নট কমন থিং, এটা খেয়াল রাখবেন, টিপিক্যাল এক জিনিস, কমন আর এক জিনিস, ঠিক আছে, টিপিক্যাল জিনিসটাই আসলে আনকমন জিনিস, কিন্তু জিনিসটা দেখতে ক্লিয়ারলি ভিজুয়াল ভিজিবল সেই জন্য টিপিক্যাল বলা হয়। এখন আপনি টিপিক্যাল পিকচারগুলো যদি শুধু মুখস্থ করেন এবং ছবির সাথে ছবি মিলানোর খেলা করেন তাহলে আলটিমেটলি হবে না, আপনাকে পুরো গল্পটা বুঝতে হবে, প্যাথোজেনেসিস বুঝতে হবে, তখন প্যাথোজেনেসিস বুঝলে আপনি গল্পটা বুঝলে তখন চরিত্রগুলো চেহারা পাল্টে গেলেও আপনি গল্পটা ধরতে পারবেন, আমাকে ক্লিয়ার করতে পারছি জিনিসটা? আপনার গল্প জানা থাকলে আপনার চরিত্রগুলো মনে করেন আপনি দেবদাসের গল্পটা জানেন, ঠিক আছে, এখন দেবদাসের গল্প যদি জানা থাকে আপনার সেই দেবদাসের ভূমিকায় আর কি ফেরদৌস অভিনয় করলো নাকি শাহরুখ খান অভিনয় করলো সেটা তখন বিষয় না, কারণ গল্পটা ফিক্সড আছে, বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তো এখানে প্যাথোজেনেসিসের গল্পটা যদি আপনার জানা থাকে তাহলে তার চেহারা কেমন হলো সেটা নিয়ে আপনার অত বেশি মাথা ঘামাতে হবে না, আমি কি ক্লিয়ার করতে পারছি জিনিসটা? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তো এখানে আমরা নিউরোফাইব্রোমা এবং শোয়ানোমা নামে দুইটা পেরিফেরাল নার্ভ শীথ টিউমার আছে সেই দুইটার প্যাথোজেনেসিস একটু বোঝার চেষ্টা করব। এটা বোঝার এটা আপনাদের এই সিলেবাসের অংশ না, কিন্তু হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস কিভাবে আগায় এটা সম্পর্কে একটা উদাহরণ দিতে হবে, সেই জন্য আমি এক্সাম্পলটা দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা হচ্ছে একটা নর্মাল পেরিফেরাল নার্ভ, এর হিস্টোলজি তো এখানে দেখেন
এক একটা নার্ভ, এই যে এটা একটা রং পেন্সিল দিয়ে আঁকানো ডায়াগ্রাম, হিস্টোলজিক্যাল ডায়াগ্রাম মানে হিস্টোলজিক্যাল পিকচার না, ফটোগ্রাফ ফটোমাইক্রোগ্রাফ না, সেটা তো বুঝছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে দেখেন যে এই যে এগুলো সব এক একটা হচ্ছে এক জোনের সেকশন, হ্যাঁ, আর এক জোনের সাথে সাথে গায়ে এই যে এক পাশে একটু ওই ডার্ক কালার করে দিছে, ভায়োলেট কালার করে করে পাশাপাশি লাগাই মানে কি যেন একটা দিছে, এগুলো কি বলেন তো? একটু ভুল হলো না কথাটা, হ্যালো কথাটা ডিস্টর্টেড হয়ে গেছে, আরেকবার বলবেন মানে হ্যালো বিভিন্ন লেভেলে সেকশন করা হচ্ছে, হ্যাঁ বিভিন্ন লেভেলে, আপনি যে একটা ফ্রান্সলেটর করতে আপনি একটু অন্য কিছুর সাথে গুলিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে অলিগোডেন্ড্রোসাইটের সাথে গুলিয়েছেন, অলিগোডেন্ড্রোসাইট, হ্যাঁ পেরিফেরাল নার্ভ, তো পেরিফেরাল নার্ভ তো অলিগোডেন্ড্রোসাইট, পেরিফেরাল নার্ভ তো অলিগো অলিগোডেন্ড্রোসাইট এর সাথে আর কি মানে গুলানো যাবে না, তো ফ্রান্সেল যেখানে থাকে দুইটা সোয়ানসেলে মায়েলিনেটেড এরিয়ার মধ্যে একটা নন মায়েলিনেটেড মায়েলিনেটেড এরিয়াও থাকতে পারে, সেটার নাম কি? হ্যালো স্যার কি বললেন স্যার, দুইটা সোয়ানসেল মায়েলিনেটেড এরিয়ার মাঝখানে নন মায়েলিনেটেড এরিয়া থাকতে পারে, হ্যাঁ সেটার নাম কি? একই এক্সন বরাবর পাশাপাশি দুইটা সোয়ানসেল মায়েলিনেশন মাঝখানে, হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন, একটা এক্সন বরাবর কয়েকটা সোয়ানসেল মায়েলিনেশন হয়েছে, তো দুইটা মায়েলিনেটেড এরিয়ার মধ্যে ওই এক্সনের একটা নন মায়েলিনেটেড নোড অফ রেনবিয়ার, নোড অফ রেনবিয়ার ঠিক আছে, হ্যাঁ তাহলে সেকশনটা যদি কোনো কোনোটা নোড অফ রেনবিয়ার বরাবর যায় তাহলে সেখানে সোয়ানসেলটা দেখা যাবে না, ঠিক আছে বোঝা গেছে কথাটা? হ্যাঁ আচ্ছা, এখন সোয়ানসেল দিয়ে একটা নার্ভ এক্সন এর একটা জায়গায় সোয়ানসেল এনসার্কেল করেছে, ভালো কথা, তাহলে সে সোয়ানসেলের চার চারপাশ দিয়েও এনসার্কেলিং আছে, সেটা কি? সোয়ানসেল কেউ আবার কাভার করে আছে আর একটা জিনিস, একটা কানেকটিভ টিস্যু, সেটাকে কি বলে? তারপরে হচ্ছে এই কয়েকটা একজনকে একসাথে মিলে আর কি ঘিরে আছে, এই মানে কয়েকটা ছোট ছোট কেবল কে একটা বান্ডিল করে সেই কেবল গুলোকে আবার ঘিরে আছে, এই কানেকটিভ টিস্যুটাকে কি বলে? পেরিনিউরিয়াম স্যার, পেরিনিউরিয়াম, আর এরকম কয়েকটা কেবল সেইটাকে ঘিরে আছে, এটা একটা পুরো নার্ভ, তাহলে এইটাকে ঘিরে থাকা কানেকটিভ টিস্যুটা কি? এপিনিউরিয়াম, এপিনিউরিয়াম, আচ্ছা ঠিক আছে, তাহলে এই কনসেপ্ট আপাতত খেয়াল রাখি, এন্ডোনিউরিয়াম এপিনিউরিয়াম এন্ডোনিউরিয়াম নিউরিয়াম পেরিনিউরিয়াম এপিনিউরিয়াম এইগুলোর মানে কম্পোজিশন কিন্তু সেম, ডিফারেন্সটা হচ্ছে লোকেশনের জন্য লেভেলের জন্য, ঠিক আছে? হ্যাঁ স্যার, এন্ডোনিউরিয়ামটা স্যার সোয়ানসেলের ভেতরের দিকে থাকে না, এন্ডোনিউরিয়াম সোয়ানসেলের বাইরে থাকে, তাহলে স্যার নোডস অফ ব্র্যানভিয়ারে যে স্যার এন্ডোনিউরিয়াম থাকে ও যেখানে সোয়ানসেল থাকে না, আসল কথা হচ্ছে গিয়ে সে এই সোয়ানসেল পুরো এক্সনটাকে কভার করে থাকে, এখন যেখানে হচ্ছে সোয়ানসেল আছে সেখানে তাকে সোয়ানসেলের উপর দিয়ে যেতে হয়, আর যেখানে সোয়ানসেল নাই সেখানে সরাসরি, হ্যাঁ বুঝতে পারছি, এইবার বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার করতে পারছি, আচ্ছা জি স্যার, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে গিয়ে হিস্টোলজিক্যাল পিকচার ওইটারই, হ্যাঁ আগে ডায়াগ্রামটা দেখলে মাথায় একটা ভালো
মানে আইডিয়া সেট হয়, এজন্য আমি প্রথমে ডায়াগ্রামটা দেখালাম। এখন আপনারা নিজেরাই দেখেন, এখানে সোয়ান সেল, নোড অফ রেনভিএ, তারপরে দেখেন এন্ডোনিউরিয়াম গুলো আসলে খুব মাইক্রো, মানে আল্ট্রা মাইক্রোস্কোপ বলতে গেলে খুবই নার্ভ এক্সন লেভেলে, সুতরাং খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বোঝা যাচ্ছে। এগুলো কি বলেন তো? পেরিনিউরিয়াম। আর এটা এপিনিউরিয়াম, ঠিক আছে। হ্যাঁ, আর ভিতরে এগুলো কি দেখা যাচ্ছে? এই যে নিউক্লিয়াস, কিসের এগুলো? সোয়ান সেল। হ্যাঁ, এটা ভালো করে খেয়াল রাখবেন, আমরা সেকশনের মধ্যে নার্ভ সেকশন অনেক সময় পাই রেসিডেন্ট বা মানে অনেকেই আছে যাদেরকে জিজ্ঞাসা করলে আমরা এরকম আনসার পাই, এগুলো কি বলে কি এগুলো হচ্ছে নার্ভ সেল। কথাটা কি ঠিক হলো? ছাড়াও আপনার নার্ভ হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। নন মায়েলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে তো আপনি ওটা পাবেন না, ঠিক আছে? ধারণাটা ক্লিয়ার হয়েছে কিনা স্যার? এই যে এন্ডোনিউরিয়াম স্যার, পেরিনিউরিয়াম, এগুলা তো স্যার কানেক্টিভ টিস্যু, এগুলাতে স্যার সাধারণত নিউক্লিয়াস থাকে না, তাই না স্যার? না, তবে এর মধ্যে মধ্যে দু একটা ফাইব্রোব্লাস্ট সেইসব থাকতে পারে, কানেক্টিভ টিস্যু সেল, কিন্তু সেটা নিউক্লিয়াস অত ডার্কলি স্টেইন নেয় না, সোয়ান সেলের মতো অত ডার্ক স্টেইন নেয় না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন এটা হচ্ছে গিয়ে আর কি নার্ভ দেখালাম না, এখন নর্মাল পেরিফেরাল নার্ভ শীত ফরমেশন এর মেকানিজম এখানে দেখানো হয়েছে। এ হচ্ছে গিয়ে ইনিশিয়ালি যেটা হয়, বি হচ্ছে এটা শেষ পর্যায়ে কি হয়, মানে এ এবং বি, এ হচ্ছে আগে, বি হচ্ছে শেষে দিকের ঘটনা, ঠিক আছে? এখানে এন হচ্ছে নিউরন, এস সি হচ্ছে সোয়ান সেল, এম সি হচ্ছে মাস্ট সেল, এফ হচ্ছে ফাইব্রোব্লাস্ট, ঠিক আছে? এন এফ ওয়ান, এন এফ টু হচ্ছে দুটা জিন, এর প্রত্যেকটা সেলেই এই দুটা জিন থাকে, কিন্তু যেখানে যেটা দরকার আমি শুধু সেখানে দেখেছি, যেখানে শুধু এন এফ ওয়ান লেখা আপনি ভাবেন না যে ওখানে এন এফ টু নাই, কিন্তু আমার এই মেকানিজম বোঝানোর জন্য ওখানে এটা লেখার দরকার নেই, এই জন্য আমি লিখি নাই। আমি কি বুঝতে পারছি কথাটা? হ্যাঁ একটা রিসেপ্টর না, এন এস মানে নিউরনের সাথে সোয়ান সেল এর বাইন্ড করতে পারে এরকম রিসেপ্টর, এস এস মানে সোয়ান সেল নিজের সাথে নিজে, সোয়ান সেল টু সোয়ান সেল রিসেপ্টর বাইন্ডিং, এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? আপনাদেরকে আমি এখন বাজে হচ্ছে আমার ঘড়িতে 12:42, আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি 47 পর্যন্ত, এর মধ্যে আপনারা এই ছবিটা দেখেন, খুব ভালো করে ফলো করেন যে ঘটনাটা কি হচ্ছে। আমি হঠাৎ করে তড়বড় করে বলতে থাকলে আপনারা ফলো করতে পারবেন না, আপনারা নিজেরা আগে এই ডায়াগ্রামটা আপনাদের স্ক্রিনে খুব ভালো করে খেয়াল করেন। এ হচ্ছে গিয়ে মায়েলিনেশনের শুরুতে কি হয়, আর বি হচ্ছে মায়েলিনেশনের শেষ পর্যায়ে কি হয়, ঠিক আছে? এবার আপনারা ভালো করে পুরো মেকানিজমটা খেয়াল করবেন, তারপরে আমি এসে ডিসকাস করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে দেখেন, 5 মিনিট সময় দিছি।
আপনারা খেয়াল করতেছেন, যদি মনে করেন নিজেদের মধ্যে আলাপ করবেন করতে পারেন, ঠিক আছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ, নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারেন, 3 মিনিট আছে, নিজেদের মধ্যে গ্রুপের মধ্যেও আলাপ করতে পারেন একটু। আচ্ছা, আপনারা কি সবাই ভালো করে আর কি একবার চোখ বুলিয়ে নিতে পেরেছেন, বা একটু কিছুটা হলেও আত্মস্থ করতে পেরেছেন যে এখানে ঘটনা কি ঘটতেছে? হ্যাঁ স্যার, মোটামুটি মানে অত ভালো মতো বুঝি নাই স্যার। আচ্ছা, দেখছেন তো সব জিনিসটা নাকি? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এটা একটা নার্ভ, এখন নার্ভের নিউক্লিয়াস দেখানো হয়েছে, কিন্তু নিউক্লিয়াস তো আসলে বেশ দূরে, অত লম্বা অত দূর তো আঁকানোর জায়গা নেই স্ক্রিনে, এই জন্য ছোট করেই দেখিয়ে যে একজন এখানে একজন দেখানো হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে একটা সোয়ান সেল, ইম্যাচিওর সোয়ান সেল বা প্রিকার্সার সোয়ান সেল, সেটা যখন একটা নিউরনের কন্ট্যাক্টে আসে, তখন সেটা নিউরন এবং সোয়ান সেলের মধ্যে একটা রিসেপ্টর বাইন্ডিং হয়, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, এই রিসেপ্টর বাইন্ডিং হয়ে যে হিরুগ্লিন নামে একটা জিনিস আছে, HRG বলে, এর মনে রাখার দরকার নেই আপনাদের, মানে মোট কথা একটা ফ্যাক্টর এখানে এসে অ্যাক্টিভেট করে, একটা জিন, জিন অ্যাক্টিভেশন পড়ছি না আমরা? হ্যাঁ হ্যাঁ, এই এই রিসেপ্টর বাইন্ডিং এর ফলে সিগনাল যায়, সিগনাল ট্রান্সডাকশন হয়, হয়ে একটা এই এই জিনকে অ্যাক্টিভেট করে, এই জিন তখন হচ্ছে এই জিনটা তখন যে প্রোডাক্টটা তৈরি করে সেটা তখন আবার একে অ্যাক্টিভেট করে, মানে সোয়ান সেলকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে? তাহলে সোয়ান সেল একে অ্যাক্টিভেট করছে নিউরনকে, নিউরন আবার পাল্টা সোয়ান সেলকে অ্যাক্টিভেট করছে, তাহলে এখানে একটা কি আছে বলেন তো? এখানে কি আছে, এটা কি বলে ফিজিওলজিতে কি পড়ছিলেন? স্যার ভিসিয়াস সাইকেল, মানে একজন না, পজিটিভ ফিডব্যাক লুপ, ঠিক আছে? হ্যাঁ, পজিটিভ ফিডব্যাক লুপ, ভিসিয়াস সাইকেল, ঠিক আছে, কিন্তু জি স্যার নামটা আর কি পজিটিভ ফিডব্যাক, ফিডব্যাক লুপ, ঠিক আছে? একটু লাইনে থাকুন, একটা কল আসছে আমার।
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি হ্যালো, স্যার। হ্যাঁ, তাহলে এখানে পজিটিভ ফিডব্যাক। এখন এখানে সোয়ানসেল অ্যাক্টিভিটি অ্যাক্টিভ হয়ে কি করবে, সোয়ানসেল তখন আরো কিছু ফ্যাক্টর রিলিজ করবে, যেমন করে সে মাস্ট সেলকে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, মাস্ট সেল অ্যাক্টিভেট হলে কি হবে, মাস্ট সেল আবার সোয়ানসেলকে পাল্টা অ্যাক্টিভেশনের সিগন্যাল পাঠাবে। তাহলে এখানে আর একটা কি পাচ্ছেন, পজিটিভ ফিডব্যাক। হ্যাঁ, এবং মাস্ট সেল হচ্ছে ফাইব্রোব্লাস্টকে অ্যাক্টিভেট করবে। ফাইব্রোব্লাস্ট কি করবে, ফাইব্রোব্লাস্ট থেকে তো হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ডিপোজিশন হয়, কোলাজেন এবং হাইলুরোনিক অ্যাসিড, কন্ড্রোটিন সালফেট, এইসব আর কি গ্রাউন্ড সাবস্টেন্স। জানেন তো এটা নাকি? জি, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আপনাদের চ্যাপ্টার ওয়ানে আছে, কোলাজেন সিনথেসিস। এটা খুবই মানে টিচারদের খুবই প্রিয় প্রশ্নের মধ্যে একটা, কেমনে কোলাজেন সিনথেসিস হয়, স্টেপস। ঠিক আছে, তো যাই হোক, তারপরে সেই সেটাও ওই কোলাজেন সিনথেসিস হচ্ছে না, সেই কোলাজেন গুলো আবার এই ফাইব্রোব্লাস্টকে অ্যাক্টিভেট করে আরো কোলাজেন সিনথেসিস করানোর জন্য, বুঝতে পারছেন? এবং একই সাথে সেটা সোয়ান সেলকেও স্টিমুলেট করে। ঠিক আছে, তাহলে এখানে এখানেও কি হচ্ছে একটা, হ্যাঁ পজিটিভ ফিডব্যাক, হ্যাঁ ফিডব্যাক লুপ হচ্ছে। তারপরে মাস্ট সেল এই যে কটা আছে ওরা যদি কুলায় না উঠতে পারে, তাহলে ইভেন ব্লাড থেকেও মানে বেজোফিল নিয়ে এসে রিক্রুট করে, এটাও হয়। এখানে ডাইরেক্টে যদিও সেটা দেখানো নাই, কিন্তু এই ঘটনাও ঘটে। ঠিক আছে, হ্যাঁ, কেমোট্যাক্সিসের নাম শুনছেন না? জি স্যার। কেমোট্যাক্সিস যে শুধু ইনজুরিয়াস সাইট হলেই হবে এমন কিন্তু না, বডির নর্মাল ফাংশনের মধ্যেও পড়ে এটা। ঠিক আছে, মাস সেলকে বেজোফিলকে পেরিফেরাল ব্লাড থেকে ডেকে নিয়ে আসে, সেও হচ্ছে এরকম ট্রান্সমাইগ্রেশন করে টিস্যুর মধ্যে দিয়ে কেমিক্যাল সিগন্যালের দিকে যায়। সে তো নর্মালি সে এখন কিন্তু কোনো ইনজুরিয়াস সিগন্যালের দিকে যাচ্ছে না, সে যাচ্ছে হচ্ছে গিয়ে নার্ভ শীথ সিগন্যাল ফরমেশনের সিগন্যাল কোন দিকে, সেদিকে, বুঝতে পারছেন? জি হ্যাঁ, স্যার। আচ্ছা, তারপরে এবং এখানে আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে বলেন তো, এখন পর্যন্ত যেটুকু বলা হলো আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে? স্যার বেশি বেশি করে সোয়ান সেল স্যার অ্যাক্টিভেট হচ্ছে স্যার। না, ফাইব্রোব্লাস্ট এর সংখ্যা বাড়ছে, মাস সেলের সংখ্যা বাড়ছে, এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের পরিমাণ বাড়ছে নাকি? জি স্যার। হ্যাঁ, কি বোঝা গেছে কথাটা? জি স্যার। হ্যাঁ, এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড মাস্ট সেল সরি সোয়ান সেল, সে অলরেডি এখনো নিউরনের সাথে বাইন্ড করে নাই, এমন কোন সোয়ান সেল কাছে আসলে তারে বলে দূরে গিয়ে মর, ওকে ইনহিবিট করে। ঠিক আছে, এটাকে বলে কন্ট্যাক্ট ইনহিবিশন। এইটা এইটার সিগনিফিকেন্স কি, কেউ আইডিয়া করতে পারেন এই ঘটনার সিগনিফিকেন্সটা কি? স্যার এটা হচ্ছে আমরা তো জানি স্যার একটা নার্ভের চারপাশে একটা সোয়ান সেল পেঁচানো থাকে এট এ টাইম, মানে একটা জায়গায় একটা সোয়ান সেলই র‍্যাপ করে। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ বলেন স্যার, এটা কি স্যার যে একই ইলেকট্রিক চার্জের জন্য হয় স্যার? একটা সোয়ান সেল একটাই নিউরনের নিউরনাল রিজিওন কে একটা নিউরনের একটা একটা এক্সনের একটা জায়গায় একটা সোয়ান সেলই র‍্যাপিং করে, কারণ সে একবার বাইন্ড করে ফেললে তখন অন্য সোয়ান সেল গুলাকে সে আসতে দেয় না ওই জায়গায়, বলে কি তুই অন্য কোথাও যা, এই জায়গাটা এই সিট আমি দখল করে ফেলছি, সেখানে তো বসতে দিব না। বুঝতে পারছেন, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, সেজন্য একটা সোয়ান সেল একটা জায়গায় র‍্যাপিং করে, সেই সোয়ান সেলকে আবার আরেকজন র‍্যাপিং করছে না, বা দুইজন মিলে একটা নিউরনের একটা জায়গায় র‍্যাপিং করছে না, একাধিক সোয়ান সেল একজন বরাবর থাকতে পারে, কিন্তু সেটা একজনের ভিন্ন ভিন্ন পজিশনে থাকে। ঠিক আছে, হ্যাঁ জি স্যার। আচ্ছা জি স্যার, মানে নোড অফ এমবিআর এর যে স্যার অন্য সোয়ান সেল আসে এরকম কিছু? দুইটা সোয়ান সেল ঠিক পাশাপাশি বসতে পারে না, দুজনের মধ্যে একটু গ্যাপ রেখে বসতে হয়, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, হ্যাঁ, এই কন্ট্যাক্ট ইনহিবিশনের ফলেই নোড অফ এনবিএ তৈরি হতে পারে। সোয়ান সেল যদি ওভারল্যাপ করে মাইলিনেট করতো, তাহলে তো নোড অফ এনবিএ হতে পারতো না, বুঝেন নাই? জি স্যার, জি স্যার। হ্যাঁ, আর যদি নোড অফ এনবিএ না হয়, তাহলে কি সলিটারি কন্ডাকশন বলে মনে আছে, ওটা হবে না তো? হ্যাঁ জি স্যার। তাহলে এখন বুঝতে পারছেন যে হচ্ছে গিয়ে এই অ্যাক্টিভ অ্যাক্টিভেটেড নিউরন বাউন্ড, যে এখানে যে এই সিটে আগে বসছে সেই বসে থাকবে, সে ওই সিটে আর কাউকে বসতে দিবে না, তাকে সামাজিক দূরত্ব বজায় রেখে পাশে বসতে হবে একটু সাইড করে, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ,
কারণ ওভারল্যাপিং মাইলিনেশন হলে তখন অ্যাকশন পটেনশিয়ালি যাবে না। ক্লিয়ার কিনা কথাটা? হ্যাঁ জি স্যার, জি স্যার। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, এখন এটা যখন আরো কিছু দূর প্রোগ্রেস করে তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই NF1 যেটা জিন, নিউরোফিব্রিলিন 1, এই জিনটা এই নেগেটিভ ফিডব্যাক লুপ ইন্ট্রোডিউস করে। মানে পজিটিভ ফিডব্যাক লুপকে হাল ধরার জন্য তো একটা নেগেটিভ ফিডব্যাক লুপ থাকে, নেগেটিভ মানে ফিডব্যাক লুপ কম্পোনেন্ট থাকে, এটা কি মনে আছে? হ্যাঁ, যে কোনো পজিটিভ ফিডব্যাক লুপ, ফিজিওলজিক্যাল পজিটিভ ফিডব্যাক লুপের একটা স্টপ বা অফ করার সুইচ থাকে একটা নেগেটিভ ফিডব্যাক লুপের মাধ্যমে, মনে আছে কিনা? মনে আছে কিনা, খেয়াল আছে কিনা? ফিজিওলজিতে পড়ছিলেন গাইটনে, মনে করে দেখেন স্যার। হরমোনের ক্ষেত্রে পড়ছিলাম স্যার, হরমোন যে ক্ষেত্রেই পড়েন, তো এক্সাম্পল দেওয়া ছিল, ঠিক আছে? তার মানে যেখানে পজিটিভ ফিডব্যাক লুপ আছে সেখানেই একটা নেগেটিভ ফিডব্যাকও আছে, ঠিক আছে? সেই পজিটিভ ফিডব্যাকটা কিছু দূর চলার পরে সেই নেগেটিভ ফিডব্যাকটা অ্যাক্টিভেট হয়, ওকে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে একটু চলার পরে NF1 তখন কি করবে দেখেন, কি করতে করবে দেখছেন, কি করছে NF1? এই এই মানে ইনহিবিশনের অ্যারো গুলো খেয়াল করেন, অ্যারো তো না কি বলে এটাকে, বার গুলো খেয়াল করেন, কি করতেছে তাহলে? ইনহিবিট করতেছে স্যার। হ্যাঁ, তার মানে এই পজিটিভ ফিডব্যাক লুপটা কিছু দূর চলার পরে কি হবে স্যার? নেগেটিভ ফিডব্যাক তো চালু হবে স্যার। হ্যাঁ, তার মানে কি অসীম সংখ্যক ফাইব্রোব্লাস্ট, মাস সেল এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স জমা হবে? না স্যার, নির্দিষ্ট পরিমাণে একটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর তারপরে তার মানে যদি NF1 ইনহিবিট হয়, NF1 যদি মিউটেশন হয়ে লস হয় তখন কি হবে বলেন তো? আচ্ছা, ওখানে কি মাইলিনেশন হবে? না স্যার, মাইলিনেশন হ্যাম্পার হবে স্যার। মাইলিনেশন হ্যাম্পার হবে, সোয়ান সেল অনেক জমে যাবে এক আশেপাশে, নাকি? জি স্যার। হ্যাঁ আচ্ছা, এখন ভালো মাইলিনেশন মনে করেন হচ্ছে, মাইলিনেশন হতে গেলে কি হইতে হয় খেয়াল করে দেখেন। মাইলিনেশন মানে একই সোয়ান সেল পেঁচাচ্ছে নিজের উপর দিয়ে নিজে, নাকি? হ্যাঁ জি স্যার, জি স্যার। এখন নিজের উপর দিয়ে নিজে পেঁচাতে গেলে প্রথমে তার নিউরনের সাথে একটা রিসেপ্টর বাইন্ডিং হয়, ভালো কথা, কিন্তু একটা প্যাঁচ দিয়ে ফেলার পরে পরবর্তী বাইন্ডিং গুলো কি হতে হবে, নিজের মেমব্রেনের সাথে নিজের মেমব্রেনে, নাকি? জি স্যার। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে সেই ঘটনাটাই ঘটতে থাকবে। এটাকে রেগুলেট করে NF2, NF2 হচ্ছে সেই NF2 জিনটা, এটা রেগুলেট করে যে কোন রিসেপ্টর কোথায় এক্সপ্রেস করে, ঠিক আছে? এখন যদি নিউরনের সাথে বাইন্ড করা রিসেপ্টর এই 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 জায়গায় এক্সপ্রেস করে ফেলে আর এইখানকার রিসেপ্টর এইখানে এক্সপ্রেস করে ফেলে, তাহলে ঘটনাটা কি হবে? হ্যাঁ বলেন তো কি হবে? মাইলিনেশন হ্যাম্পার হবে স্যার। মাইলিনেশন হতে পারবে মানে হতে পারবে না, উল্টা পাল্টা হবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, এটাকে বলে পোলারিটি, সেলের পোলারিটি, মানে যে প্রোটিন যেখানে থাকার কথা সেইখানে সেই প্রোটিনটা থাকা, এটা হচ্ছে পোলারিটির একটা বৈশিষ্ট্য। তো তার মানে NF2 পোলারিটি রেগুলেট করে, কথাটা কি বোঝা গেছে? যখন আপনি যখন পোলারিটি, লস অফ পোলারিটি এসব বইতে পাবেন, তার মানেটা হচ্ছে এই, বোঝা, আমি ক্লিয়ার করতে পারছি কিনা? হ্যাঁ স্যার, পোলারিটি মানে কি স্যার, একটু আরেকবার বলবেন? পোলারিটি মানে সেল কখনো মানে বেশিরভাগ ক্ষেত্রে সেল এর বিভিন্ন প্রোটিন গুলো হোমোজিনাসলি ছড়ানো থাকে না, কোন একটা রিজিওনে কোন টাইপের প্রোটিন বেশি থাকে, কোন একটা রিজিওনে কোন টাইপের প্রোটিন কম থাকে, ঠিক আছে? সেলটা সিমেট্রিক্যাল না, আপনি একটা সেল এপিথেলিয়াম থেকে ধরেন তুললেন, এপিথেলিয়াল সেল, এটা না, এটার কথা বাদ দেন, এপিথেলিয়াল সেল তুললেন, এখন সেলটাকে সেপারেট করার পরেও মলিকুলার অ্যানালিসিস করে এটা বের করা সম্ভব, এর কোন সাইডটা হচ্ছে বেজমেন্ট মেমব্রেনের সাথে লেগেছিল, কোন সাইডটা ল্যাটারাল সাইড ছিল পাশের সাথে লেগেছিল, আর কোনটা এপিকাল সারফেস ছিল, এটা কিন্তু মলিকুলার অ্যানালিসিস করে বের করা যাবে, কিভাবে বলেন তো?
স্যার আমরা জানি স্যার একটা সেল আরেকটা সেলের সাথে ডেসমোজোম বা হেমি ডেসমোজোম দিয়ে লেগে থাকে, এগুলো সব প্রোটিন স্যার নেচার। হ্যাঁ, তাহলে ওই সেলের কোথায় কোন প্রোটিন আছে সেটা আপনি যদি আইডেন্টিফাই করেন, তাহলে একটা বিচ্ছিন্ন সেল দেখেও বলা যাবে যে এই সেলটার কোন সাইডটা বেজাল সাইড, কোনটা ল্যাটারাল সাইড, কোনটা এপিক্যাল সাইড। বোঝা গেছে কথাটা? জি স্যার। হ্যাঁ জি স্যার। তো এটাকেই বলে পোলারিটি। তো সোয়ান সেলের ক্ষেত্রে পোলারিটি হচ্ছে যে নিউরনের সাথে বাইন্ড করার রিসেপ্টরটা কোথায় আছে, নিজের মেমব্রেনের সাথে নিজের মেমব্রেনের বাইন্ড করার রিসেপ্টর কোথায় আছে, তার উপরে বেস করে। আমাকে বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। তো এখন যদি এই রিসেপ্টর গুলা পোলারিটি লস হয়, এনএফ টু হচ্ছে পোলারিটি রেগুলেট করে সোয়ান সেলের ক্ষেত্রে, তাহলে পোলারিটি যদি লস হয়, যে রিসেপ্টরটা যেখানে থাকার কথা সেটা সেখানে না থাকে, তাহলে মাইলিনেশন কি হতে পারবে ঠিক মতো? না স্যার। পোলারিটির সাথে মাইলিনেশনের রিলেশনশিপ বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ ওকে। তাহলে এখানে এনএফ NF2 এ কাজটা করে এবং NF2 আলটিমেটলি NF1 কে মানে ইনহিবিট করে, খেয়াল করেন। আর NF1 হচ্ছে এগুলো এই গুলাকে ইনহিবিট করে, NF1 হচ্ছে শুরুতেই এগুলোকে এক্সপ্রেস করতে দেয় না। তাহলে এইখানে এই রিসেপ্টর গুলো যুক্ত হয়ে আর একটা সোয়ান সেলের সাথে সে বাইন্ড করে ফেলবে। বুঝতে পারছেন? হ্যাঁ, মাইলিনেশন প্রোগ্রেস হওয়ার পরেই NF2 আপার হ্যান্ড নিয়ে নেয় আর NF1 ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন এই নিজের সারফেসের সাথে নিজের সারফেসের বাইন্ডিং গুলো হতে পারে। ক্লিয়ার আছে কিনা কথাটা? হ্যাঁ স্যার। নরমালি স্যার মাইলিনেশন হওয়ার পরে স্যার এনএফ2 আপার হ্যান্ড নেয়, মানে মাইলিনেশন হওয়ার সময় নরমালি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আর যদি কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন থাকে তখন স্যার এনএফ1 আপার হ্যান্ড নেয়, তখন রিসেপ্টর গুলো ঠিক মতো এক্সপ্রেস হয় না, তখন অ্যানাদার সোয়ান সেল চলে আসে স্যার। হ্যাঁ, এবং কন্ট্যাক্ট ইনহিবিশনটা থাকে না, মানে একটা সোয়ান সেল আর কি একটা নিউরনের বরাবর মানে দুইটা সোয়ান সেল আসতে পারে না নরমালি, কিন্তু এখানে চলে আসতে পারে, তখন একটা ভজঘট অবস্থা দাঁড়িয়ে যায়। বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে এনএফ1 মানে যদি মিউটেশন হয়ে লস হয় বা কোনো নষ্ট হয়ে যায় এনএফ1 জিনটা, সেই ক্ষেত্রে কি হবে বলেন আবার? এনএফ2 যদি মিউটেশন হয়, এনএফ1 যদি ঠিক মানে মানে নষ্ট হয়, NF2 ঠিক আছে কিন্তু NF1 ইজ লস্ট, তাহলে কি হবে? স্যার তখন স্যার যে পজিটিভ ফিডব্যাক গুলো চালু থাকবে স্যার, সবকিছু জমতে থাকবে স্যার, সোয়ান সেল জমবে, ফাইব্রোব্লাস্ট, মাসল এবং এক্সেসিভ ম্যাট্রিক্স, ঠিক আছে। আর NF1 ইজ ওকে কিন্তু NF2 ইজ লস্ট, তাহলে স্যার NF2 লস্ট হলে স্যার যে স্যার যে কন্টাক্ট যে ইনহিবিশনটা হওয়ার কথা ছিল নরমালি সেটা হবে না স্যার। হ্যাঁ, পোলারিটিটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন কি হবে? তখন স্যার যে আমরা জানি যে একটা নিউরনের চারপাশে একটা সোয়ান সেল বারবার র‍্যাপ হয়ে থাকে, তখন দেখা যাবে যে একের অধিক সোয়ান সেল একটা নিউরনের চারপাশে র‍্যাপ হচ্ছে স্যার। হ্যাঁ, শুধু তাই না, অনেক সোয়ান সেলের জট লাপা খেয়ে যাবে, তখন কি ফাইব্রোব্লাস্ট কিংবা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এগুলোর আধিক্য থাকবে বা মাস সেল? না স্যার। না না, তখন সোয়ান সেলের আধিক্য থাকবে স্যার। হ্যাঁ, প্রিডমিনেন্ট ফিচার হবে সোয়ান সেল, ঠিক আছে। বুঝা গেছে কথাটা? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন লস অফ এনএফ1 হলে কি হয়, এই নার্ভেরই একটা জায়গা মোটা হয়ে যায়, ঠিক আছে। এখানে কি হয়েছে, মাঝখানে অনেক ইন্টারাপ্ট এক্সন আছে কিন্তু কানেকটিভ টিস্যু যতটুকু হওয়ার কথা তার থেকে অনেক বেশি পরিমাণে হয়ে এই মোটা হয়ে গেছে এই জায়গার সেলগুলোতে এনএফ1 লস হওয়ার কারণে। বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে নিউরোফাইব্রোমা, ঠিক আছে। নিউরোফাইব্রোমা বলা হচ্ছে কেন, কারণ এখানে ফাইব্রোসিস বা মানে কোলাজেন বা ফাইব্রোটিক ম্যাটেরিয়াল বেশি পাওয়া যাচ্ছে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বেশি এই জন্য, ঠিক আছে। আচ্ছা, আর NF2 লস হলে কি হয়, এই একটা নিউরন আছে ভালো কথা বা নার্ভ আছে কিন্তু তার চারপাশে সোয়ান সেলেরই একটা বড় টিউমার হয়ে গেছে, এর মধ্যে খালি সোয়ান সেলই আছে, এবং পোলারিটি লস হওয়ার কারণে যার তার সাথে যেমনে খুশি সেমনে বাইন্ড করে সংখ্যা বাড়ায়, র‍্যাপিং ও করেনি ঠিক মতো কিন্তু এক ডলার সোয়ান সেল হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে লস অফ NF2। বুঝতে পারছেন? জি স্যার। সেটা হচ্ছে সোয়ানোমা। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এজন্য সোয়ানোমার মধ্যে আপনি নার্ভ ফাইবার ইউজুয়ালি খুঁজে পাবেন না, কারণ এটা পেরিফেরিতে থাকে অন্য কোথাও, কারণ ভিতরে থাকবে কখন, যখন র‍্যাপিংটা হইতে পারবে নাকি?
হ্যাঁ বুঝা গেছে কথাটা? হ্যাঁ সেটা NF1 এ পাওয়া যেতে পারে, কিন্তু NF1 লসে পাওয়া যেতে পারে, NF2 লস বা সোয়ানোমাতে এর মাঝখানে নার্ভ খুঁজে পাওয়া যায় না ইউজুয়ালি। বুঝা গেছে কথাটা? স্যার এই সোয়ানোমাতে স্যার র‍্যাপিং করবে না স্যার, এক পাশে খালি জমতে থাকবে সোয়ান সেল গুলা। হ্যাঁ কারণ পোলারিটি নাই তো, ওই রিসেপ্টর অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় প্রেস করে নাই, সোয়ান সেল গুলোই একজন আরেকজনের সাথে উল্টা পাল্টা ভাবে বাইন্ড করতে থাকবে, কন্ট্যাক্ট ইনহিবিশন থাকবে না এইসব কারণে। বুঝতে পারছেন? হ্যাঁ একটা নিউরনের এক জায়গায় দল বেঁধে সোয়ান সেল এসে বাইন্ড করার চেষ্টা করবে, আলটিমেটলি কেউ পারবে না। বুঝা গেছে? হ্যাঁ ক্লিয়ার হচ্ছে কিনা কথাটা? জি স্যার, জি স্যার। হ্যাঁ আচ্ছা, এর আরো ব্যাপার স্যাপার আছে, এখান থেকে ম্যালিগন্যান্সি হলে আরো কিছু মিউটেশন অ্যাড হবে, আবার কোন কোন টিউমারের মধ্যে লস অফ NF1 NF2 দুইটারই কম্বিনেশন থাকে, তো সেই জটিলতাগুলোতে আমি যাচ্ছি না, আমি ক্লিয়ার কাট NF1 লস এবং ক্লিয়ার কাট NF2 লসের কথা বলতেছি। ঠিক আছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে এবার দেখেন তো এইটা দেখে কোনটা মনে হয়, এটা কি NF1 লস না NF2 লস, কি মনে হয় স্যার? এটা হচ্ছে NF1 লস না স্যার, এখানে তো সোয়ান সেল দেখা যাচ্ছে বেশি। হ্যাঁ সোয়ান সেল দেখা যাচ্ছে, এই যে এটা একটা মাস্ট সেল, এই যে ঠিক আছে ফাইব্রোব্লাস্টও আছে। ও তাহলে স্যার NF1 মিউটেশন। হ্যাঁ তারপর এগুলো কোলাজেন, এই যে এটাকে বলে হচ্ছে শ্রেডেড ক্যারোট কোলাজেন, ওই যে এক ধরনের আর কি গ্রেটার আছে না, ওই যে গাজর যার উপর দিয়ে ঘষলে পিস পিস মানে চিকন চিকন ফালি হয়ে পড়ে ঝাঁঝরি, হ্যাঁ কিচেনে ব্যবহার করা হয় ওটাকে বলে শ্রেডেড ক্যারোট। এই কোলাজেন দেখেন ব্যাকগ্রাউন্ডে ওই রকম ভাবেই আছে। ঠিক আছে এটা কেন হচ্ছে? NF1 মিউটেশন স্যার। হ্যাঁ লস অফ ফাংশন মিউটেশন, শুধু মিউটেশন না, কোন কোন ফাংশন মিউটেশন আবার গেইন অফ ফাংশন হয়, এটা লস অফ ফাংশন মিউটেশন। ঠিক আছে স্যার, এই যে হোয়াইটি শেরিয়া গুলো এটা স্যার কোলাজেন স্যার। এই যে না ব্যাকগ্রাউন্ডে যে পিঙ্কি শেরিয়া এবং একটু ব্লু, হ্যাঁ হ্যাঁ একটু ব্লু এরি ব্লু ভাব আছে, ব্লু ভাব যেটা আছে এটা বেসিক্যালি ইসের জন্য, এই এক্সট্রা সেলুলার যে হাইলুরোনিক অ্যাসিড কন্ড্রোনিন সালফেট কেরাটিন সালফেট বা এই গ্রাউন্ড সাবস্টেন্স গ্লাইকোসামিনোগ্লাইকেন গুলোর জন্য। ঠিক আছে একটু মিক্সড ভাবও আছে, তাহলে এটা হচ্ছে নিউরোফাইব্রোমার টিপিক্যাল পিকচার। বোঝা গেছে কথাটা স্যার? একেবারে যে স্যার একদম নিউক্লিয়াসের মতো যে কালারটা বেজোফিলিক, এটা কি স্যার মাস্ট সেল? এইটা মাস্ট সেল, এই যেটা এইচিতে মাস্ট সেল এরকমই দেখা যায়। এখন আপনি যদি জিমসাক করেন তাহলে গ্র্যানিউল গুলো মেটাক্রোমাটিক পাবেন, এটা তো এইচি, এইচিতে তো আর ওটা বোঝা যায় না স্যার। বাকি যে এরকম স্যার বেগুনি কালারের যে এগুলা কি স্যার নিউক্লিয়াস নাকি এগুলো সবই মাস্ট সেল? ও না, এই যে লম্বা লম্বা গুলো হচ্ছে গিয়ে ওয়েভি গুলো হচ্ছে গিয়ে সোয়ান সেল, আর অত ওয়েভি না কিন্তু স্পিন্ডল শেপ, সেগুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট যেমন এটা। ঠিক আছে তা বিভিন্ন টাইপের সেল আছে এর মধ্যে আসলে স্যার। তাহলে যে লাইট পিঙ্ক কালার গুলা এগুলাকে কোলাজেন? এগুলো কোলাজেন, হ্যাঁ এগুলো কোলাজেন, এবং এর লাইট পিঙ্ক এর মধ্যে একটা ব্লুইশ ব্লুইশ ভাব আছে, সেটা বেসিক্যালি গ্লাইকোসামিনোগ্লাইকেন গুলোর জন্য, ওগুলো কিছুটা হেমাটোক্সিলিন এর সাথে বাইন্ড করে। ঠিক আছে মানে স্যার এখানে সব কম্পোনেন্টই থাকবে স্যার? হ্যাঁ কি এখানে ভাবে পাওয়া যাবে? বুঝতে পারছেন জিনিসটা? তাহলে আপনি যদি এখন প্যাথোজেনেসিসটা না জেনে খালি ছবি মুখস্থ করে মনে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ঘটনাটা কি হলো। বুঝছেন? হ্যাঁ আচ্ছা, আর এটা স্যার এখানে সোয়ানোমা কি NF2G এর মিউটেশন? হ্যাঁ সোয়ানোমা। ঠিক আছে এখানে যা দেখছেন সবই সোয়ান সেল আসলে, ঠিক আছে অন্য কোনো সেলই নাই, খালি সোয়ান সেল আর সোয়ান সেল। বুঝতে পারছেন স্যার? এর আগের স্লাইডটাতে স্যার ফাইব্রোব্লাস্ট একটু ইন্ডিকেট করে দেখা যাচ্ছে, এই যে ফাইব্রোব্লাস্ট যেটা লম্বা ওয়েভি না কিন্তু জাস্ট হচ্ছে মাকু আকৃতির যেটাকে বলে। জি স্যার। হ্যাঁ এই যে এই যে, ঠিক আছে হ্যাঁ এখানে যা দেখতেছেন সবই সোয়ান সেল 100%। ঠিক আছে বুঝছেন ঘটনাটা? হ্যাঁ জি স্যার, জি স্যার। হ্যাঁ
এখন শোয়ান সেলের মধ্যে কিছু কিছু জায়গায় হাইপার সেলুলার এরিয়া থাকে, কিছু হাইপোসেলুলার এরিয়া গুলো আসলে শোয়ান সেল দিয়ে ছিল, কিন্তু এদের মধ্যে ডিজেনারেটিভ চেঞ্জ হয়, কারণ গাদাগাদি করে এত থাকে, নিউট্রিশন পায় না বা নানান কারণে এটা ইয়া হয়ে যায়, কিছু শোয়ান সেল মারা যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, সিস্টিক কিছু চেঞ্জ হয়ে যায় মধ্যে মধ্যে, আদারওয়াইজ ইনিশিয়ালি আপনার এই হাইপার সেলুলার এরিয়া থাকে, যেটাকে বলে অ্যান্টনি এ এরিয়া, যদি যদি এটা দীর্ঘদিন যাবত থাকে তখন তার মধ্যে হাইপোসেলুলার ডিজেনারেটেড এরিয়া তৈরি হয়, যেটাকে বলে অ্যান্টনি বি এরিয়া, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। আর এই হাইপার সেলুলার এরিয়ার মধ্যে মধ্যে দেখবেন যে কিছু কিছু এরকম প্যারালাল ইয়া আছে, এই যে এই এই যে এই যে এই যে এই যে দেখছেন, হাইপার সেলুলার এরিয়ার মধ্যে মধ্যে এই যে ইউসিনোফিলিক এরিয়া, এগুলোকে বলে ভেরুকে বডি। স্যার কি বললে স্যার, একবার একটু বলবেন। ভেরুকে বডি, ভেরুকে বডি, ঠিক আছে? এগুলোর নাম মনে রাখার দরকার নেই আপনাদের, এই পরীক্ষার জন্য এটা জরুরি না, আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। এখন যারা মনে করেন হচ্ছে গিয়ে ফুয়ানোমার ফিচার কি, হ্যাঁ হাইপার সেলুলার অ্যান্টনি এরিয়া, হাইপোসেলুলার অ্যান্টনি বি এরিয়া, আর হাইপার সেলুলার মধ্যে মধ্যে, এখন ভেরুকে বডি কেন ফর্মেশন হয় সেটারও অন্যান্য ব্যাখ্যা আছে, এরকম এই ধরনের মানে এরকম পেছানো পেছানো সাইক্লোনের মতো প্যাটার্ন, যেটাকে বলে সোয়ার্লিং প্যাটার্ন, এরকম বা ফেসিকুলার প্যাটার্ন, এরকম কেন থাকে তারও এক্সপ্লানেশন আছে, কিন্তু আমি সেই জটিলতার মধ্যে যাচ্ছি না। কিন্তু আপনি আপনাকে যা সেটুকু বলতে চাচ্ছি যে কেউ যদি জাস্ট ছবি মনে রাখার চেষ্টা করে তাহলে কিন্তু সে মানে ভালো প্যাথোলজিস্ট হতে পারবে না। আপনার এখন প্যাথোজেনেসিসটা মাথায় থাকলে আপনি জীবনেও দেখেননি এমন জিনিসও ডায়াগনোসিস করতে পারবেন, বুঝতে পারছেন? হ্যাঁ তখন যেমন আমি এখানে যেটা দেখেছি এর মধ্যে, এখন যদি হেরুগ্লিন, তারপরে স্টেম সেল ফ্যাক্টর, তারপরে টিজিএফ বিটা, এগুলো মনে রাখার চেষ্টা করেন তাহলে তো মুশকিল। আপনাকে ওভারঅল পিকচারটা খেয়াল রাখতে হবে যে মূল ঘটনাটা কি ঘটতেছে, তারপরে আপনি প্র্যাকটিস করতে করতে আপনার এই হেরুগ্লিনের নাম মনে থাকবে, স্টেম সেল ফ্যাক্টরের নাম মনে থাকবে, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটার কথা মনে থাকবে, কিন্তু শুরুতে এই খুঁটিনাটি সহ মনে রাখার চেষ্টা করবেন না। শুরুতে আপনি ওভারঅল থিমটা মনে রাখার চেষ্টা করবেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার খুঁটিনাটিও খেয়াল হবে চর্চা করতে করতে। আমাকে বুঝাতে পারছেন স্যার? আমার ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন স্যার। হচ্ছে রবিনসে এরকম আছে যে এটা হচ্ছে ইনফ্ল্যামেশনে হেল্প করে, আবার এরকম কথাও আছে যে এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, তো কন্ট্রাডিক্টরি মানে এটা না না কন্ট্রাডিক্টরি বলেন। আপনাকে একটা জিনিস মনে রাখতে খেয়াল রাখতে হবে যে বায়োলজিক্যাল সিস্টেম গুলোর ক্ষেত্রে বিভিন্ন জিনিসের মাল্টিপল রোল থাকতে পারে, ডুয়াল রোল থাকতে পারে, ঠিক আছে? কিরকম ধরেন আপনার মানে রুমে একটা সুইচ চাপলে আলো জ্বলে আর একটা সুইচ চাপলে ফ্যান চলে, ঠিক আছে? এখন কোনটা চলবে এটা কি আসলে সুইচের উপর নির্ভর করে না কানেকশনের উপরে? কানেকশনের উপরে। এখন সেলের একটা অবস্থায় কানেকশনটা এমন থাকে যে হচ্ছে গিয়ে আপনার ওই সুইচটা টিপলে ফ্যান চলে, যদি ইন্টারনাল কানেকশনটা আরেকটা কনটেক্সটে আরেক রকম হয় তাহলে ওই সেম সুইচ আর কি চাপলে আপনার ফ্যান চলবে না, লাইট জ্বলবে। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? জি স্যার। কিন্তু স্যার এটার মানে পেছনের কারণটা স্যার বুঝতে পারি না। কারণ হচ্ছে ইন্টারসেলুলার সিগন্যালিং পাথওয়ে, মানে একটা গ্রোথ ফ্যাক্টর যখন আপনার তার রিসেপ্টরের সাথে বাইন্ড করছে এবং সেটার সেলুলার ইফেক্টটা পাওয়া যাচ্ছে, এই দুইটার মধ্যে তো হচ্ছে সিগন্যালিং পাথওয়ে আছে। এখন সেই সিগন্যালিং পাথওয়েতে যে প্রোটিনগুলো যেভাবে কাজ করছে, আপনারা সেল রেগুলেশন তো পড়ছেন, বিভিন্ন কনটেক্সটে এনভায়রনমেন্টাল স্টিমুলাস থেকে শুরু করে না বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটির সাথে ওই ভিতরের কানেকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ যে সুইচের সাথে যে জিনিসের কানেকশন ছিল সেই সুইচের সাথে সেই জিনিসের কানেকশন হয়ে অন্য জিনিসের কানেকশন হয়ে যেতে পারে, তখন সেম সুইচ চাপলে অন্য একটা ঘটনা ঘটবে। জি স্যার। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ জি স্যার। স্যার থ্রোম্বিন প্রোকোয়াগুলেন্ট হিসেবেও কাজ করতে পারে, আবার অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে, এটাও কি স্যার সেম রিজন? হ্যাঁ, এটা খুব কমন থিম বায়োলজিক্যাল সায়েন্সে, ঠিক আছে? আমাদের ফিজিক্যাল সায়েন্সে এই ঘটনাটা খুব আনলাইকলি, কারণ আপনার বডির ওয়্যারিং
একবার লাগানো হয়ে গেলে সেই ওয়্যারিং এর ওয়্যারিং আবার ভিতরে নিজে নিজে চেঞ্জ হয় না, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে, যদি হওয়ার চেষ্টাও করে তাহলে শর্ট সার্কিট হয়ে পুরো লাইন বন্ধ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে এই ইন্টারনাল ওয়্যারিং সুইচ চাপলে কোন ঘটনা ঘটবে, ভিতরে তারের কানেকশন বা সিগন্যালিং পাথওয়ে, এটা কনস্ট্যান্টলি চেঞ্জিং কনটেক্সটের উপরে, সিচুয়েশনের উপরে, পরিস্থিতির উপরে, সময়ের উপরে, মানে স্থানকাল পাত্রভেদে এই জিনিসটা কনস্ট্যান্টলি চেঞ্জিং। তাই আপনাকে এটা নিয়ে বসে থাকলে হবে না যে এই সুইচ টিপলে সবসময় এটাই হবে, ওই সুইচটা টিপার সময় সেলটার কন্ডিশন কি সেটার উপরে ডিপেন্ড করতেছে, টিস্যুর কন্ডিশন কি সেটার উপরে ডিপেন্ড করতেছে, পুরো জীবের কন্ডিশন কি সেটার উপরে ডিপেন্ড করতেছে, তার এনভায়রনমেন্টটা কেমন আছে তার উপরে ডিপেন্ড করতেছে যে ওই সুইচ চিপ মানে চাপ দিলে কি রেজাল্ট পাওয়া যাবে। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে? জি স্যার। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আপনি কি, আমি কি সবাইকে ক্লিয়ার করতে পারছি? কোন কনফিউশন নাই তো এখানে স্যার? মানে এনवायरमेंटাল ফ্যাক্টর ডিপেন্ড করে স্যার, একটা সেল কিভাবে কাজ করবে স্যার? হ্যাঁ, এনवायरमेंट না, ইন্টারনাল এনवायरमेंट এবং এক্সটারনাল এনवायरमेंट, সেজন্য একটা রিসেপ্টরের ফাংশন বা একটা বায়োমলিকুলের ফাংশন আপনি এক জায়গায় একটা পড়ছেন বলে ওইটাই হবে তা না, ওই ওইখানে আপনাকে দেখতে হবে ওটার কনটেক্সটটা কি, ওই 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 রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হলে সেলের ভিতরের কোন পাথওয়ে অ্যাক্টিভেটেড হচ্ছে, ওই অন্য একটা সময় অন্য আরেকটা পাথওয়ে হয়তো চালু আছে আরেকটা পাথওয়ে, কারণ একটা রিসেপ্টরই তো হচ্ছে আলটিমেট সেলের ফাংশন ডিপেন্ড করে না, রিসেপ্টর তো একটা ট্রিগার মাত্র, সেই রিসেপ্টর অ্যাক্টিভেট হলে তারপরে ডাউনস্ট্রিমে আরেকটা প্রোটিন অ্যাক্টিভেট হবে, সেখান থেকে আরেকটা প্রোটিন অ্যাক্টিভেট হবে, সেখান থেকে আরেকটা প্রোটিন অ্যাক্টিভেট হবে, এভাবে চলতে থাকবে। এখন ওই ভিতরের প্রোটিন পাথওয়েটা তো যে কোনো সময় চেঞ্জ হতে পারে, আপনাকে জিন রেগুলেশনে পড়ছি না, পড়ে জিনিসটা পড়ছেন না ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপারটা এরকম যে সেজন্য কোন একটা ফ্যাক্টরের মাল্টিপল ফাংশন থাকতে পারে, এমনকি পরস্পর বিরোধী ফাংশনও থাকতে পারে, আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী, কারণ আপনি ধরে নিচ্ছেন যে ফ্যানের সুইচে ফ্যানে চলবে, লাইটের সুইচে লাইটই চলবে, তবে সেল তো বা লিভিং সিস্টেম তো ফিক্সড না, সে তো বিভিন্ন পরিস্থিতিতে তার ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে, ইন্টারনাল ফাংশনাল সিগন্যাল সিগন্যালিং পাথওয়ে চেঞ্জ করে ফেলে, তো সেই তখন আপনার সেম সুইচে ভিন্ন ফল হতে পারে, বুঝতে পারছেন? কারণ আপনি ইন্টারনাল ইন্টারনাল ঘটনাটা কি ঘটতেছে ওইটা তো আপনি দেখতেছেন না, আপনি খালি বলতেছেন হ্যাঁ আমি মানে এখন থ্রম্বিন দিলাম, ব্লাড ক্লট করলো আজকে দিলাম, কালকে আবার থ্রম্বিন দিয়ে দেখলাম যে সেটা অ্যান্টিকোয়াগুলেন্ট হয়, কি উল্টাপাল্টা, কোনো ঠিক নাই মাতার, ঠিক আছে? নাসিরুদ্দিন হজ্জার গল্পটা সবাই জানেন কিনা, যে এক লোক নাম শুনছে যে হচ্ছে নাসিরুদ্দিন হজ্জা খুবই বুদ্ধিমান লোক, তো এখন সেই লোকটাকে সবাই মানে যে লোকটা নাম শুনছে সে তাকে সবাই বোকা বলে, তো সে ভাবলো কি আমি এত বোকা, আমি একটু বুদ্ধি শিখে আসি নাসিরুদ্দিন হজ্জার কাছ থেকে, তার নাসিরুদ্দিন হজ্জার বাড়িতে যে তার খেয়াল হলো যে লোকটা আসলে বুদ্ধিমান কিনা সেটা আমি একটু দেখি, তো তারপরে সে একটু খেয়াল করে দেখছে কি যে একটা জিনিস হচ্ছে যে একটা বরফ দেওয়া কিছু একটা ছিল, তো সেটাকে সে ফু দিচ্ছে নাসিরুদ্দিন হজ্জা সেটাকে গরম করার চেষ্টা করতেছে, আবার একটা গরম চা খেতে দিছে সেটারে ফু দিয়ে সে ঠান্ডা করার চেষ্টা করতেছে। এখন শেষে লোকটা বলে লোকটা মানুষজন যা বলে মানুষজন তো একটা মানুষজন খোঁজ খবর না নিয়েই বলে, এই নাসিরুদ্দিন হজ্জা কি মানে বোকা, সে ফু দিয়ে গরম জিনিসও ঠান্ডা করতেছে আবার সে ফু দিয়ে ঠান্ডা জিনিসও গরম করতেছে, এর কাছে আমি বুদ্ধি নিয়ে কি করবো বলে চলে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তো আপনাকে আপনাকে শুধু মানে ফু দিয়ে ঠান্ডাও হচ্ছে ফু দিয়ে গরমও হচ্ছে এইখানে বসে থাকলে হবে না, পরিস্থিতিটা বিবেচনা করে তখন বলতে হবে যে ফু দিলে ঠান্ডা হয় না গরম হয়, আমি কি বুঝাতে পারছি, ক্লিয়ার করতে পারছি কিনা? জি স্যার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এখন আপনাদের মানে আর কি কয়েকটা স্লাইড আমি একটু যদি আপনারা চান, তাহলে অলরেডি হচ্ছে গিয়ে 1:19 আপনারা যদি দু একটা স্লাইড দেখতে চান তাহলে আমি দেখাতে পারি, আর না হলে এখানে ক্লোজ করব। স্যার দেখি ফেলি স্যার। হ্যাঁ স্যার দেখি ফেলি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন এটা স্টপ করে ভার্চুয়াল স্লাইড অন করতেছি। আমি এখন আপনাদেরকে যে স্লাইড গুলো দেখাবো এগুলো আমাদের ডিপার্টমেন্টেরই আসা কেস, আমি স্ক্যান করে রেখেছি আপনাদের দেখানোর জন্য।
আচ্ছা সবার স্ক্রিনে গেছে, শো করছে? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নেওয়া একটা স্যাম্পল, ঠিক আছে? এমনিতে দেখেন লো পাওয়ার, মানে একদম স্ক্রিনিং অবজেক্টিভে গেলে জাস্ট কি মনে হচ্ছে আপনার, মানে আপনাকে প্যাথোলজিস্ট হওয়া লাগবে না, আপনি একজন সাধারণ দর্শক হিসেবে বলেন যে কি দেখতে পাচ্ছেন। স্যার শুধু পিঙ্ক কালারের একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, কয়েকটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা, যদি এটা 3D চিন্তা করেন তাহলে এটা মনে হয় একই প্রস্থের কোন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে সংগ্রহ করা। এক্স্যাক্টলি, তাহলে দেখে বুঝতে পারছেন যে এটা কোর, কোর বায়োপসি দেখে এটুক বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ওকে। তারপরে খেয়াল করেন এটা পিঙ্ক, মানে পিঙ্কই বেশি, তার মানে অত বেশি মানে ইয়া এরিয়া না, তার মানে এখানে ওভারঅল কি বেশি আছে আমি এখনো সেল পর্যায়ে যাই নাই, এটুকু দেখি ইওসিন বেশি, ইওসিনই বেশি আছে, মানে এখানে নিউক্লিক অ্যাসিড কম আছে আর কি রিলেটিভলি, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, আর একটু কাছে গেলাম, এখানে গেলে দেখা যাচ্ছে যে হ্যাঁ ঘটনা তাই, এখানে ইনফ্ল্যামেটরি সেল কিছু আছে কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ড যে বলে পাঠিয়েছে, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে নর্মাল সেল স্ট্রাকচার সেগুলো কিছু নাই, বেশিরভাগই হচ্ছে দেখা যাচ্ছে যে টিস্যু লস্ট। তার মানে ঘটনা কি হয়েছে? নেক্রোসিস। হ্যাঁ নেক্রোসিস হয়েছে, ঠিক আছে। এবং শুধু তাই না, আর একটু কাছে গেলে দেখা যাচ্ছে যে এইখানে যেন কি একটা আছে, যে গুড়া গুড়া এরকম একটু একটু পেল টাইপের গোল গোল স্ট্রাকচার, খেয়াল করছেন? হ্যাঁ পেল, মানে গুচ্ছাকারে থাকা স্ট্রাকচার, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা যাক, এগুলো হচ্ছে হিস্টোপ্লাজমা। এখন আপনাদের হিস্টোপ্লাজমা ডায়াগনোসিস এখনই করতে হবে না, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। এখন আর ইনফ্ল্যামেটরি সেল টেল যেগুলো আছে, এই এই যে যেমন এটা একটা হিস্টোসাইট হতে পারে, ম্যাক্রোফেজ যেটা, ঠিক আছে। তারপরে অন্যান্য ইনফ্ল্যামেটরি সেলও এখানে কিছু পাওয়া যাবে খুঁজলে, এখানে এখানে কিছু এই যে ইনফ্ল্যামেটরি সেল আছে, এই যে এগুলো এগুলো মনোনিউক্লিয়ার সেল, এগুলো হয়তো লিম্ফোসাইটেট হতে পারে, ঠিক আছে। এই জায়গাগুলো হচ্ছে মানে ফাঙ্গাস দিয়ে ভর্তি, ফাঙ্গাসগুলো বেশিরভাগই হচ্ছে ম্যাক্রোফেজের ভিতরে, আবার সেলের বাইরেও আছে, এক্সট্রা সেলুলার ভাবেও আছে, ঠিক আছে। এখন আপনি এইখানে দেখে সেকশন শো অ্যাড্রিনাল টিস্যু, এটা কি বলবেন? এরকম দেওয়া আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কিন্তু আপনি কি বলবেন এইখানে দেখেন পুরাই সেলের বাইরে, এই যে এই গুড়া গুড়া গুলা, এগুলা কিন্তু সব এক্সট্রা সেলুলার, ঠিক আছে। হ্যাঁ স্যার এই গুড়াগুলা কি স্যার, মানে সেলের বাইরে? ফাঙ্গাস, ফাঙ্গাস হিস্টোপ্লাজমোসিস, ঠিক আছে। আচ্ছা তাহলে এগুলা দেখে আপনি কি বলবেন? স্যার আমরা তো এই টিস্যু চিনি না, তারা স্যার এই সেকশন শো নেক্রোস টিস্যু বলবো উইথ ইনফিল্ট্রেশন। হ্যাঁ মোস্টলি নেক্রো, মানে টিস্যু এরকম বলবেন। তারপরে এখানে ইনফ্ল্যামেটরি ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল আছে, ইনক্লুডিং হিস্টোসাইট আছে, আর যদি অর্গানিজম বলতে পারেন বা বললেন, না বললে বলবেন যে একটা কি জানি একটা গ্র্যানুলা, একটা হচ্ছে গিয়ে পেল রাউন্ড ক্লাস্টার করে থাকা স্ট্রাকচার দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার এটা কি স্পেশাল স্টেইন? না এটা এইচি, স্পেশাল স্টেইন হলে এই ফাঙ্গাস গুলোকে আরো ক্লিয়ারলি বোঝা যেত, এইচি তে এটা ভালো মানে স্টেইন হয় নাই, ঠিক আছে। কি স্পেশাল স্টেইন করতে দিতে হতে পারে বলেন তো, এটা ভালো করে দেখার জন্য। হ্যাঁ আবার আবার পিরিওডিক, আমি যেটা বারবার করে বুঝালাম, সরি স্যার প্যারায়োডিক। হ্যাঁ হ্যাঁ প্যারায়োডিক অ্যাসিড শিফট, হ্যাঁ, কিংবা আরেকটা হতে পারে জিএমএস দেওয়া যেত, ঠিক আছে। হ্যাঁ সিলভার স্টেইন করা যেত, ঠিক আছে। আচ্ছা আতো ইয়ে করবেন না, আপনি যা দেখবেন তাই লিখবেন, আপনাকে কিছু বানিয়ে বানিয়ে করতে হচ্ছে না তো। এক এক একদিক দিয়ে হিস্টোলজির পরীক্ষাটা আমার কাছে এক ধরনের চিটিং মনে হয়, কেন জানেন? আমার কাছে মনে হয় কি যে এ এমন একটা পরীক্ষা দেখে দেখে লিখতে বলতেছে, ঠিক আছে। স্যার ওখানে কি কোর বায়োপসিটা উল্লেখ করতে হবে আমাদের? যেটা কোর্স আপনি ভাবে লিখতে পারেন কোর, মানে সেকশন শো কোর অফ টিস্যুস, এভাবে লিখতে পারেন, আর একটু ভালো হলো, কারণ দেখে তো চেনা যাচ্ছে এটা কোর, তাই না? হ্যাঁ কতগুলা কোর তাও লিখতে পারেন, যেখানে কয়টা পিস ছিল সেটার উপর বেস করে। যেমন এটা তো আসলে একই সেকশন দুইবার আসছে, তাহলে আসলে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা কোর দেখা যাচ্ছে, এবার ফোর কোর্স অফ টিস্যু বলতে পারেন, ঠিক আছে। হ্যাঁ
হ্যাঁ আচ্ছা, এটা দেখে কি কি মনে হচ্ছে? স্যার এটা তো স্যার ব্লুইশ একটু, মানে একটু ব্লুইশ। আচ্ছা, তার মানে এখানে নিউক্লিয়াস এর পরিমাণটা একটু বেশি আছে। জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা হ্যাঁ, আসলেই তাই। এখন নিউক্লিয়াস গুলো কিসের প্রশ্ন হচ্ছে, সেটা কিসের? বেশিরভাগই দেখা যাচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে, মাঝখানে কিছু হিস্টিওসাইট আছে, তো বড় সাইটোপ্লাজম ওলা, সাইটোপ্লাজম যেটা বোঝাই যায় না, শুধু কালো একটা ডটের মতো লাগে, এগুলো সবই ধরেন লিম্ফোসাইট। আর এটাতে একটু সাইটোপ্লাজম আছে, এই সেলটা মনে করেন এটা হিস্টিওসাইট, ঠিক আছে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এই যে এটাও হচ্ছে, এটা এটা হচ্ছে কি এন্ডোথেলিয়াল সেল হতে পারে, মানে ব্লাড ভেসেলের লাইনিং এ থাকে, এগুলো এরকম ভেসিকুলার টাইপের নিউক্লিয়াস থাকে। তারপরে আরো যদি খুঁজেন ভালো করে, তাহলে হিস্টোসাইটের মধ্যেই বিভিন্ন ভেরিয়েশন আপনি পেতে পারেন। এই যে এখানে ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, মানে ব্লাড ব্লাড ভেসেল ভাস্কুলার স্ট্রাকচার দেখা যাচ্ছে আর কি, ব্লাড ভেসেল হতে পারে, লিম্ফ ভেসেল হতে পারে, সেটা তো ভিতরে আরবিসি না থাকলে বলা যাবে না, ভাস্কুলার স্ট্রাকচার, এন্ডোথেলিয়াম লাইনিং, এটুকু বোঝা গেল, ঠিক আছে। এই যা যা দেখবেন তাই লিখবেন আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার ভাস্কুলার স্ট্রাকচার তো স্যার ভালো বোঝা যাচ্ছে না স্যার, এইটা যেমন বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বুঝবেন ওটাই লিখবেন, বানিয়ে বানিয়ে বা স্পেকুলেট করে কিছু লিখতে যান না, তাহলেই হবে, ঠিক আছে, যা দেখবেন তাই লিখবেন। এখানে আবার একটু লুজ, মানে কানেক্টিভ টিস্যু একটু লুজ আছে, ঠিক আছে। এখানে কোনো স্পেসিফিক অর্গান বা টিস্যু কি বোঝা যাচ্ছে দেখে? হ্যাঁ হ্যাঁ, না গেলে কোনো টিস্যুর নাম উল্লেখ করবেন না, ঠিক আছে। স্যার তাহলে এইটাতে এইগুলা লিখলেই হবে স্যার, যে এন্ডোথেলিয়াল সেল, ব্লাড ভেসেল যা যা পাচ্ছেন তাই তাই ভাস্কুলার লিখবেন। স্ট্রাকচার, হ্যাঁ হ্যাঁ লিম্ফোসাইট, হ্যাঁ, যা যা পাবেন তাই তাই লিখবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কোথাও নেক্রোসিস মনে হলে লিখবেন, নেক্রোসিস মানে দূর থেকে মনে হয় সেল, কোয়াগুলেটিভের ক্ষেত্রে দূর থেকে মনে হয় সেল আছে, কাছে গেলে দেখা যায় যে সেলের নিউক্লিয়াস নাই, বুঝতে পারছেন? স্যার এখানে কি স্যার নেক্রোসিস আছে স্যার? হ্যাঁ, এখানে কিছু নেক্রোসিস আছে, তবে সেটা কোয়াগুলেটিভ না, মানে সেলের মরফোলজি বা আউটলাইন বুঝতে একটু সমস্যা হচ্ছে, খুব স্ট্রিক্টলি কোয়াগুলেটিভ, লিকুইফেক্টিভ এর মতো অত একদম মানে ইয়াও না, এটা অনেক সময় নেক্রোসিস দেখে আপনি স্পেসিফিক বলতেও নাও পারেন যে কি সেটা, কিন্তু শুধু নেক্রোসিস আছে এটুকু বলা যেতে পারে যদি শিওর না থাকেন, বুঝতে স্যার নেক্রোসিসের এরিয়াটা স্যার একটু দেখাবেন? আচ্ছা এইসব এরিয়ার মধ্যে কিছু ইউসিনোফিলিক মেটেরিয়াল ছড়িয়ে ছিটিয়ে আছে, ফিব্রিনো কিছু থাকতে পারে ফাঁকে ফাঁকে, বা নেক্রোটিক মানে নেক্রো ইনফ্লামেটরি একটা ব্যাকগ্রাউন্ড আছে, সোজা কথায় নেক্রোসিস এবং ইনফ্লামেশন এর মিক্সড একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেমন ঠিক আছে। স্যার নেক্রোসিস আর একটু পিঙ্কিশ হয় না স্যার, পিঙ্কিশ আভা হ্যাঁ, সেটা আপনার স্টেইন এর উপর মানে ইন্টারনাল কন্ট্রোল বলে একটা ব্যাপার থাকে, অর্থাৎ সেলের মধ্যে নিজস্ব কম্পোনেন্টের স্টেইনের সাথে কম্পেয়ার করতে হয়, কারণ কোন একটা স্টেইন কোন একটা স্লাইডে হালকা ডার্ক হতে পারে, আবার পরের স্লাইডে হালকা মানে লাইট হতে পারে, এটা স্লাইড টু স্লাইড ভেরিয়েশন তো হয়ই, তো সেজন্য একই স্লাইডের ইন্টারনাল কন্ট্রোল হিসেবে খেয়াল করতে হয়, আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে ওভারঅল একটু মানে ইওসিনটা একটু কমই পড়ছে মনে হচ্ছে, ঠিক আছে, সেজন্য ওইটাকেই বেজলাইন ধরে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কতটুকু ডেপ মানে ডার্কনেস এক্সপেক্ট করি, বোঝা গেছে কথাটা? স্যার নেক্রোসিসের স্লাইডে ইনক্রিজড ইওসিনোফিলিয়া এটা তো স্যার আমরা হ্যাঁ ইনক্রিজ ইওসিনোফিলিয়া পাবো, কিন্তু ইনক্রিজ কার সাপেক্ষে, ওখানে একটা নরমাল সেল না যদি থাকে জি স্যার তার এটা সাপেক্ষে। বুঝছি স্যার, জি স্যার এটা বুঝছি স্যার, কিন্তু এই মানে আমরা এরিয়াটা খেয়াল লিখতে করেন, পারবো এই এরিয়াটা খেয়াল করেন, এটাও একটা একটা নেক্রো ইনফ্লামেটরি এরিয়া, নেক্রোসিস আছে সাথে কিছু ইনফ্লামেটরি মেটেরিয়ালসও আছে, সেলও আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা
আচ্ছা, তারপরে এই স্লাইডটা এই স্লাইডটা কি দেখতেছেন স্যার? এটা ব্লুইশ দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা ব্লু দেখা যাচ্ছে, কারণ এটা একটা এটা এটা এইচ কিনা সেটা বলেন। সেটা কি পার্স স্পেশাল ব্লু, পার্স ক্রুশিয়াল ব্লু স্যার? পার্স ক্রুশিয়াল ব্লুর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়া থাকে, পিঙ্ক থাকে, এটা ব্যাকগ্রাউন্ড ব্লু। জিমসা? জিমসা না, এটা হচ্ছে জিল নেলসন, বা আরো স্পেসিফিক্যালি বললে এটা ফাইট স্টেইন। ঠিক আছে, এটা এএফবি মানে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই দেখার উদ্দেশ্যে দেওয়া হয়। এখানে কোনো অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই নাই, কিন্তু বিভিন্ন টাইপের ইনফ্লামেটরি সেল আছে, সেগুলো ডিসক্রাইব করবেন। ঠিক আছে, হ্যাঁ বলেন স্যার। জেডএন স্টেইন স্যার কি কি দেখা যায় স্যার? মানে ব্লুইশ কালারে আমরা যেগুলো দেখতে পাই, এইটা কি কি স্ট্রাকচার দেখা যায় ব্লুইশ কালারে? ইনফ্ল্যামেটরি সেল মোটামুটি সবই চেনা যায়, লিম্ফোসাইট কিংবা পলিমর্ফ, ম্যাক্রোফেজ বা হিস্টিওসাইট, ইভেন আরবিসি ও ব্লুর মধ্যে বোঝা যায়। ঠিক আছে, ব্লুই দেখা যায়। তো স্যার এই যে ব্লু ব্লুইশ গুলো তো স্যার শুধু নিউক্লিয়াস দেখতে পাচ্ছি তাই না স্যার? হ্যাঁ, এগুলো মোস্টলি লিম্ফোসাইটই আছে, কিছু হিস্টিওসাইট আছে। হিস্টিওসাইট গুলো একটু লেস মানে একটু লাইটার শেড অফ ব্লু থাকে। ঠিক আছে, সাইটোপ্লাজমরা। আচ্ছা, যাতে দেখবেন ভালো করে ডিসক্রাইব করার চেষ্টা করবেন, যেটা আপনি দেখবেন, যা দেখবেন না তা লিখবেন না। ঠিক আছে, এটি হচ্ছে কি মূল কথা। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটু গুড়া গুড়া টাইপের এবং অ্যামরফাস ম্যাটেরিয়াল একটু পাওয়া যাচ্ছে, বলতে পারেন যে এটা নেক্রোটিক ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, একদম ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড না তো, একটা লো পাওয়ারে দেখেন ব্যাকগ্রাউন্ড কি একদম ক্লিয়ার, এরকম সাদা, এরকম এরকম না তো, কিছু একটা আছে। না স্যার। হ্যাঁ আচ্ছা, অ্যাপোপ্টোটিক ডিব্রি আছে। হ্যাঁ, অ্যাপোপ্টোটিক ডিগ্রি মানে হচ্ছে গিয়ে লিম্ফোসাইটের মতো ছোট, কিন্তু তার থেকেও যেন একটু ছোট এবং একটু ইরেগুলার টাইপের আর কি, ডটের মতো এরকম স্যার। এই সাদা গুলোটা কি নেক্রোসেরিয়া স্যার এটা? হ্যাঁ, মোস্ট লাইকলি এগুলো নেক্রোসেরিয়াই হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, এটা কি বলেন তো, এটা দেখে কি দেখতেছেন স্যার? ইওসিনোফিলিক স্যার। আচ্ছা, এটা বেসিক্যালি গল ব্লাডার। এখন গল ব্লাডার এর লাইনিং এপিথেলিয়াম এখানে কিছুটা আছে, এই যে সব জায়গায়। ঠিক আছে, হ্যাঁ কিউবয়েডাল টু কলামনার এপিথেলিয়াম মতো আছে, যে এখানে ব্লাড ভেসেল কনজেশন আছে, খেয়াল করছেন? ভাস্কুলার কনজেশন আছে, কনজেশন মানে ব্লাড ভেসেলের মধ্যে আরবিসি বা মানে অন্য সেলগুলো প্যাকড একদম, এই যে। ঠিক আছে, হ্যাঁ তারপরে দেখছেন স্যার কিউবয়েডাল কলামনার সাইডে একটু ট্রানজিশনটা একটু দেখাবেন স্যার। ট্রানজিশন তো নাই, মানে কিউবয়েডাল টু কলামনার মানে কিউবয়েডাল এবং কলামনার বা দুটো, যেমন এটা নির্ভর করে আপনার নিউক্লিয়াসটা কোথায় আছে। যেমন ধরেন এই সেলটা যদি চিন্তা করি, এই বেসমেন্ট মেমব্রেনের কাছে আছে নিউক্লিয়াসটা, উপরে বেশ খানিকটা সাইটোপ্লাজম এপিকাল দিকে আছে, এটা একটা কলামনার সেল বলা যায়। আবার এইটা হচ্ছে গিয়ে দেখা যায় যে নিউক্লিয়াসটার সাপেক্ষে উপরে নিচে মোটামুটি সমান এরিয়া, সুতরাং এটা একটা কিউবয়েডাল সেল, বুঝতে পারছেন? আবার এইটা খানিকটা কিউবয়েডাল ও খানিকটা কলামনার ও, সুতরাং আমি কিউবয়েডাল টু কলামনার এই টার্মটা ইউজ করছি। ঠিক আছে, বুঝতে পারছেন স্যার? এটা তো নরমাল না স্যার, নরমাল তো না, মানে নরমাল লাইন কিউবয়েডাল টু কলামনার। এখানে যেমন এখানে যে কটা আছে এগুলো আবার সবই কলামনার। হ্যাঁ, কিউবয়েডাল ও কিছু কিছু থাকতে পারে না তা না। ঠিক আছে, হ্যাঁ অ্যাবনর্মাল হচ্ছে এখানে যদি মেটাপ্লাসিয়া থাকে, ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া বা এগুলো, কিন্তু সেগুলো এখনো আমার চোখে ওখানে পড়ে কি নাই। স্যার কোয়ামাস ছিল স্যার উপরে যে যে এখানে না, স্কোয়ামাস সেল এপিথেলিয়াম এখানে নাই, এই যে এখানে স্যার অনেকগুলো জিনিস, এটা এটা না, এটা স্কোয়ামাস এপিথেলিয়াম, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া না এটা। ঠিক আছে, স্কোয়ামাস মেটাপ্লাসিয়ার ক্ষেত্রে স্কিনের কথা চিন্তা করে দেখেন, ওইরকম স্ট্রাকচার দেখে মনে হয় না, দেখে এটাকে
ঠিক আছে স্যার যদি কিউবয়েডালও থাকে তাহলে স্যার সিঙ্গেল লেয়ার থাকবে না লাইনিং এপিথেলিয়ামটা স্ট্র্যাটিফিকেশন থাকতে পারে এখানে ইনফ্ল্যামেশনের কারণে স্ট্র্যাটিফাইড স্কোমাস স্ট্র্যাটিফাইড মানে কলামনারও স্ট্র্যাটিফাইড বা কিউবয়েডালও স্ট্র্যাটিফিকেশন হতে পারে সেটা ইনফ্ল্যামেটরি কন্ডিশনও হতে পারে এখানে সেরকমই কিছু একটা হয়েছে ঠিক আছে স্ট্র্যাটিফিকেশন পার্শিয়ালি আছে সেটা আপনি ঠিকই বলছেন আচ্ছা কিন্তু স্ট্র্যাটিফিকেশন হয়ে গেলেই সেটা স্কোয়ামাস হবে তা না স্যার এটা কি ইনফ্ল্যামেটরি এগুলো ইনফ্ল্যামেটরি ক্রনিক হ্যাঁ ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল এখানে আছে ইনফ্যাক্ট এটা একটা এখানে গ্রানুলেশন টিস্যু দেখা যাচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল আছে তারপরে যে ফাইব্রোব্লাস্ট আছে দেখেন দেখছেন হ্যাঁ জি স্যার হ্যাঁ তারপরে এই যে হিস্টোসাইট আছে তারপরে কিছু প্লাজমা সেলও দেখা যাচ্ছে এখানে তারপরে আবার নিউ ব্লাড ভেসেল প্রচুর ব্লাড ভেসেল প্রোলিফারেশন হয়েছে এর মধ্যে মধ্যে ঠিক আছে এই যে এখানে আবার ইয়া আছে যে হিস্টোসাইট ইয়া ফাইব্রোব্লাস্ট আছে এই সব জায়গায় হ্যাঁ স্যার ব্লাড ভেসেল প্রোলিফারেশন এই যে এগুলা এগুলা যে এগুলা এত ব্লাড ভেসেল তো এত ক্লাস্টার করে নরমালি থাকে না এগুলো তৈরি হয়েছে নতুন করে ঠিক আছে এগুলাই তো স্যার গ্রানুলেশন টিস্যু হ্যাঁ এটাই গ্রানুলেশন টিস্যু ঠিক আছে হিলিং এর চেষ্টা করছে আর কি আচ্ছা এগুলাই আপনি বসে বসে ডেসক্রাইব করবেন এখানে ওই যে গ্রানুলেশন টিস্যু দেখা যাচ্ছে ঠিক আছে স্যার এরকম একটা স্লাইডে তো স্যার আমি লিখতে পারি যে এই দিস সেকশন শোয়িং স্যার গল ব্লাডার টিস্যু ফ্রম গল ব্লাডার বিকজ আমি তো নরমাল এপিথেলিয়াম কিছুটা পাচ্ছি এপিথেলিয়াম প্লাস মাসেলও লেয়ারও কিছুটা পাওয়া যাবে সিরোসও পাওয়া যাচ্ছে কিছু কিছু ঠিক আছে যেখানে স্যার আমি আইডেন্টিফাই করতে পারি এখানে দেখেন মাসেল লেয়ার এই যে মাসেল এটা মাসেল এই যে ঠিক আছে হ্যাঁ তারপর লাইনিং এই যে গল ব্লাডারের লেয়ার কয়টা স্যার তিনটা তিনটা হ্যাঁ তো এখানে এখানে তিন লেয়ার আছে ঠিক আছে এই মিউকোসা আছে মাসেল আছে পরে সিরোসা আছে ঠিক আছে স্যার একটু স্যার জুম করে স্যার লেয়ারগুলো দেখা দেন স্যার বেশি জুম করলে লেয়ার বোঝা যায় না এই যে মিউকোসা এই যে মাসেল তারপরে সিরোসা সিরোসার পরে যে কানেক্ট মানে সরাসরি কানেকটিভ টিস্যু লেয়ার আরো অনেক লম্বা চলে গেছে যে ফ্যাট ম্যাট চলে আসছে যাই হোক এগুলো সবই সিরোসা সাবসিরোসা ইত্যাদি কিন্তু মেনলি এখানেই তিনটা দেখা যাচ্ছে এই মিউকোসা মাসেল সিরোসা ঠিক আছে হ্যাঁ আচ্ছা এটা বিশেষ করে এখানে যে এখানে সাথে ফ্যাট এই যে সিরোসা সিরোসার লাইনিংটা এখানে এই যে এই জায়গায় সিরোসার লাইনিং আর এইগুলো হচ্ছে সাবসিরোসা কিন্তু এটা আলাদা নাম বলে না আর কি ওই পুরোটাই সিরোসার লেয়ার তার মধ্যে সিরোসার লাইনিং এদিকে আর সাবসিরোসাল কানেকটিভ টিস্যু ফ্যাট ম্যাট এখানে মানে এখানে সিরোসার লেয়ারটা অনেক ঠিক হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ বুঝছেন জিনিসটা জি স্যার জি স্যার নরমালি এত ঠিক থাকে না এই সিরোসার থিকনেস তো ক্রনিক ইনফ্ল্যামেশনের জন্য না স্যার কারণ এখানে তো ফ্যাট দেখা যাচ্ছে ফ্যাট গ্লোবুলস না ক্রনিক ইনফ্ল্যামেশন যে এখানে ইনফ্ল্যামেটরি সেল তো ভর্তি আপনি বুঝছেন ক্রনিক ইনফ্ল্যামেশনের জন্য না ফ্যাট থাকলে তো কি হয়েছে যে ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল দেখেন কত এত থাকে না তো দেখছেন সিরোসের মধ্যে জি স্যার হ্যাঁ এটা অবশ্যই ক্রনিক ইনফ্ল্যামেশন হ্যাঁ ঠিক আছে স্যার পেরিমাসকুলার ফাইব্রোসিসটা কি স্যার এখানে ভালো বোঝা যাচ্ছে স্যার যে যেটা হ্যাঁ পেরিমাসকুলার ফাইব্রোসিস তো আছে মাসলের চারপাশে এই যে কোলাজেন ফাইবার আশেপাশে কোলাজেন ফাইবার আছে যেটাতে নিউক্লিয়াস নাই কিন্তু ইয়ে আছে এরকম দেখা যাচ্ছে মাঝখানে মাঝখানে অন্যান্য স্পিন্ডল সেল ফাইব্রোব্লাস্ট টাইপের সেল টেলও আছে কিন্তু ইয়াও আছে কোলাজেনও আছে এই যে সব জায়গায় এই যে এইসব জায়গায় দেখছেন এই এই হচ্ছে এই যে মাসেল এগুলো স্মুথ মাসেল এর ফাঁকে ফাঁকে আশেপাশে হচ্ছে ফাইব্রোসিস হ্যাঁ জি স্যার হ্যাঁ এখানে যে ইউসিনোফিলও আছে অনেকগুলো দেখেন আবার ঠিক আছে এই যে নিউট্রোফিল আছে ইউসিনোফিল আছে ইউসিনোফিল গুলো একটু বেশি রেড আর নিউট্রোফিল গুলো একটু কম রেড না বুঝতে পলিমার বলে দিতে পারেন একবারে ঠিক আছে হ্যাঁ জি স্যার আচ্ছা অ্যাকিউট ক্রনিক সব দুটেই আছে ইনফ্ল্যামেটরি সেল টেল আছে এখানে আবার একটু ইডিমা বা এক্সুডেশন হয়েছে মানে পানি জমলে কি হয় এই টিস্যু গুলো কন্টেন্ট গুলা একটু হালকা হালকা হয়ে যায় স্টেইনটা একটু হালকা লাগে পানি 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 দিলে যেরকম কালার ডাইলুট হয়ে যায় সেরকম ব্যাপার আর কি এখানে মানে টিস্যুর মধ্যে ইডিমাও আছে
ঠিক আছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ স্যার, আমাদের কাছে এই জায়গা, আমার কাছে এই জায়গাটা স্যার নেক্রোসিস নেক্রোসিস মনে হয়, মানে যে হালকা জায়গাটা স্যার। নেক্রোসিস হলো অনেক ইনফ্ল্যামেটরি সেল থাকতো তাই না স্যার? মানে হ্যাঁ হ্যাঁ, এটা এটা অত বেশি ইনফ্ল্যামেটরি সেল এখানে আমি দেখছি না, এই জন্য আমি এটাকে সরাসরি নেক্রোসিস বলতে চাচ্ছি না, ঠিক আছে? বাট এই জায়গাটা, এই জায়গাটাতে হতেও পারে, এখানে একটু স্ক্যানটা ভালো হয় নাই, গোলা গোলা লাগতেছে, এই এরিয়াতে হতেও পারে, এখানে একটু বেশি ইউসিনোফিলিক লাগতেছে, ঠিক আছে? আচ্ছা জি স্যার। হ্যাঁ আচ্ছা, তারপরে এটা আরেকটা স্লাইড, এখানে খেয়াল করে দেখেন, এটা বেসিক্যালি টেস্টিস থেকে নেওয়া, টেস্টিসের স্ট্রাকচার কিছুটা আছে এখানে যেগুলা, ঠিক আছে, কিন্তু স্ট্রাকচারটা মোস্টলি ইনট্যাক্ট না, এখানে ইনফ্ল্যামেটরি সেলগুলাই বেশিরভাগ আছে, কিন্তু টেস্ট নিজস্ব যে সেমিনিফেরাস টিবিউলের যে স্ট্রাকচারগুলো থাকার কথা সেগুলো মানে লো পাওয়ারে দেখলে মনে হচ্ছে যে ওখানে সেল আছে, কিন্তু কাছে গেলে দেখেন কি হয়, সেল কাঠামোটা আছে, সেলটারে দেখা যাচ্ছে না আর, মানে নিউক্লিয়াসটা বোঝা এটা যাচ্ছে তো না, নেক্রোসিস স্যার তাই নেক্রোসিস না? কোয়াগুলেটিভ, এগুলো নিউক্লিয়াস কোয়াগুলেটিভ নেক্রোসিস, ঠিক আছে? কোয়াগুলেটিভ নেক্রোসিস মানে সেলের আউটলাইনটা আপনি লো পাওয়ারে বুঝতে পারবেন, হাই পাওয়ারে গেলে দেখবেন যে নিউক্লিয়াস নাই এবং ইউসিনোফিলিয়াটা একটু বেশি, এই যে আশেপাশে ব্লাড দেখেন, আরবিসি, আরবিসির মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, এই জন্য হাইলি ইউসিনোফিলিক থাকে, অনেকটা তার সাথে কম্পারেবল এটার ইউসিনোফিলিয়াটা, খেয়াল করছেন? হ্যাঁ, আর মাঝখানে মাঝখানে যে ইনফ্লামেশন, ইনফ্লামেটরি সেল তো ঢুকছেই। আচ্ছা স্যার ওটা ইনফ্ল্যামেটরি সেলটা কি স্যার যে ম্যাক্রোফেজ ছিল স্যার, মানে বড় হ্যাঁ, বড় ম্যাক্রোফেজ বড়গুলা, সাইটোপ্লাজম ওয়ালাগুলা, যে ইয়ে আছে ম্যাক্রোফেজ, খুঁজলে লিম্ফোসাইটও পাওয়া যাবে, লিম্ফোসাইট, ঠিক আছে? হ্যাঁ জি স্যার? হ্যাঁ, স্যার এক্সুডেশন আর হায়ালিনাইজেশন কি মাইক্রোস্কোপে একই জিনিস নাকি মানে দেখতে একই রকম স্যার এরকম? এক্সুডেশন হচ্ছে বেসিক্যালি প্রোটিন রিচ একটা ফ্লুইড, এখন সেটা ওইরকম ইউসিনোফিলিক দেখা যায়, কন্টেক্সটের উপরে আলাদা করতে হয়, ঠিক আছে? এটা সারাউন্ডিংস এর উপরে স্যার আলাদা করতে হয় হ্যাঁ, মানে মোট কথা প্যাথোজেনেসিস বুঝে আপনি মানে ঠিক করতে আপনি কোনটাকে কি বলবেন, কারণ জি স্যার, দুইটা, মরফোলজি আর কি একটু একই কাছাকাছি। হ্যাঁ ওই জন্য তো মরফোলজিস্ট হওয়া যাবে না, প্যাথোলজিস্ট হতে হবে, বুঝতে পারছেন কথাটা কেন বলে? হ্যাঁ জি স্যার জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখানে ইভেন ইয়াও দেখা যাচ্ছে যে ম্যাক্রোফেজ এসে কি করে, মানে আরবিসি এনগালফ করে না, করে এসে হিমকে কি কিসে কনভার্ট করে, হিমোসিডারিন, হ্যাঁ সেই হিমোসিডারিন কিছু কিছু সেলের মধ্যে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? ব্রাউন, ব্রাউনিশ একটা ভাব আসছে, খেয়াল করছেন? জি স্যার। আচ্ছা, যেমন হিমোসিডারিন লেডিং হিস্টোসাইটও আছে, যে একটু ব্রাউন ভাব, খেয়াল করছেন? ব্রাউনের মধ্যে একটু পিং পিং ভাব ঢুকছে, কারণ ইউসিনোফিলিক কে আছে তো, কিন্তু ইউসিনোফিল নিজে কিন্তু ওই ব্রাউনের সাথে বাইন্ড করে না, ঠিক আছে? হ্যাঁ, খেয়াল করেন, এই যে ব্রাউন একটা ভাব আছে, খেয়াল করছেন? এই যে এটা এটা এটা, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তার মানে এখানে ব্লিডিংটা হয়েছে, মানে ব্লিডিং হওয়ার সাথে সাথেই এটা অপারেশন করা হয়নি, কারণ ম্যাক্রোফেজের এইটুকু করতে সময় লাগে, আসবে, খাবে, হজম করবে, হিমোসিডারিন বানাবে, তার একটু টাইম লাগে, ঠিক আছে? তার মানে এটা অ্যাকিউট, অ্যাকিউট ব্লিডিং না আসলে সবটা, এর মধ্যে কিছুটা অ্যাকিউট থাকলেও ক্রনিক, ক্রনিক ব্লিডিংও আছে, বুঝতে পারছেন কথাটা কি? হ্যাঁ জি স্যার জি স্যার। হ্যাঁ, এই কিছু কিছু জায়গায় একটু ব্রাউন ব্রাউন ভাব লো পাওয়ারেই বোঝা যাচ্ছে, খেয়াল করছেন? কাছে গেলে আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে, ঠিক আছে? স্যার এখানে তো বেশিরভাগ যে রেড ব্লাড সেল গুলো ইন্টারস্টিশিয়াল রেড ব্লাড সেল বোঝাচ্ছে তাই না স্যার? কারণ এটা তো ব্লাড ভেসেল এর মধ্যে না, হ্যাঁ, এটাকে বলে এক্সট্রা ভেসেটেড আর কি, এক্সট্রা ভেসেটেড। জি স্যার। এটা ভেসেলের ভেতরে, ইন্ট্রা ভেসেটেড, ইন্ট্রা ভেসেটেড টার্মটা ইউজ করা হয় না, কারণ ভেসেলের ভিতরেই তো থাকার কথা আরবিসি, কিন্তু এক্সট্রা ভেসেটেড এগুলা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, বেসিক্যালি এটা একটা টেস্টিকুলার ইনফার্ক্ট, হ্যাঁ আচ্ছা, এটা একটা সার্ভিক্স। আচ্ছা, আপনারা কি পেরিডোলিয়ার কথার সাথে পরিচিত?
পেরিডোলিয়া হ্যাঁ না স্যার পেরিডোলিয়া মানে হচ্ছে হিউম্যান ব্রেইন আমরা প্যাটার্নে এত বেশি মানে খেয়াল করি যে যেখানে যে জিনিসটা নাই সেখানে সেইটাকে কল্পনা করে নিতে আমাদের একদম দেরি হয় না ঠিক আছে মানে হাইপার প্যাটার্ন রিকগনিশন অ্যাবিলিটি আমাদের আছে এটার সাইড ইফেক্ট হিসেবে যেখানে যেটা নাই সেখানে সেটাও আমরা দেখে ফেলি যেমন এখানে একটা মুখ নাক এই যে মুখ এই যে চোখ দেখা যাচ্ছে লেখার সময় সার্ভিক্স তো লিখতে পারবেন নাকি এটা ডিসক্রাইব করার সময় আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেখানে সিস্টিক এরিয়া আছে তারপরে আবার যদি কলামনার এপিথেলিয়াম না থাকে তাহলে আপনি বলবেন যে শুধু একটো সার্ভাইকাল লাইনিং দেখতে পাইছেন আপনি ইন্ডো সার্ভাইকাল পান নাই এটা বলতে হবে ঠিক আছে কিন্তু এখানে আছে আসলে ভালো করে খুঁজলে আপনি পাবেন এখানে আছে এই যে এখানে লাইনিংটা আস্তে আস্তে লেয়ার কমে গেছে যে এখানে কলামনার হয়ে গেছে এই জায়গাটায় যে গোলা হয়ে গেছে অবশ্য স্যার এটা তো কলামনারের মতো লাগতেছে না দেখেছে এই যে এই জায়গাটাতে একটু 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 গোলা হয়ে গেছে এখানে যাক আপনি যদি না বুঝেন আপনি লিখবেন না আপনার দেখার উপরে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে সব জায়গায় ইয়ে আছে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে সেটা হচ্ছে দেখেন এখানে কি আছে এটা স্যার কেরাটিন লেয়ার স্যার কেরাটিনাইজেশন স্যার তো সার্ভিক্সে কি নরমালি কেরাটিনাইজেশন থাকে না স্যার এখানে স্যার প্রোল্যাপসের কারণে মানে হ্যাঁ গুড তাহলে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে তারপরে এখানে দেখেন এই যে ইনফ্ল্যামেটরি সেল ইনফিলট্রেট আছে সাব এপিথেলিয়াল রিজিয়নে খেয়াল করছেন হ্যাঁ এই যে এপিথেলিয়ামের নিচ দিয়ে এই জায়গায় ইনফ্ল্যামেটরি সেল ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল মেইনলি এগুলো লিখবেন হ্যাঁ আচ্ছা স্যার এখানে গ্ল্যান্ডগুলো স্যার অনেকগুলো গ্ল্যান্ড আছে আবার কোনগুলো যে নেবুথিয়ান সিস্ট যেটা বলতেছি এটা হচ্ছে কয়েকটা আছে স্যার তাই না হ্যাঁ আছে এটা একটা নেবুথিয়ান সিস্ট এটাও একটা হতে পারে সিস্ট আচ্ছা তারপরে যে দেখেন ব্লাড ভেসেল এগুলা কিন্তু এটা থিক ওয়ার্ল্ড ব্লাড ভেসেল ঠিক আছে এটা আছে লিখবেন হ্যাঁ স্যার ব্লাড ভেসেল লিখতে হবে স্যার ব্লাড ভেসেল আপনি এখন তো আপনাদের ডায়াগনোসিস করার একটা টার্গেট না আপনি যত থরোলি পারেন ডিসক্রাইব করবেন ঠিক আছে এই সবগুলো ফিচার হয়তো ডায়াগনোসিসের জন্য ইম্পর্টেন্ট না কিন্তু এই মুহূর্তে আমরা ডায়াগনোসিস জানতে চাচ্ছি না আপনাদের কাছে অস্পিতে আমরা ডেসক্রিপশনটা মানে কত থরোলি লিখতে পারেন সেটা দেখতে চাচ্ছি বুঝা গেছে কথাটা তারপরে যে আর একটা এটা বেসিক্যালি একটা ব্লাড ভেসেলের মধ্যে একটা ক্লট আর কি ঠিক আছে এর মধ্যে এই যে কোলেস্টেরল ক্লেফট এগুলো আছে আর অর্গানাইজিং হচ্ছে অর্গানাইজেশন মানে ওই আশেপাশে টিস্যুর কানেকটিভ টিস্যুর মতো ওর চেহারা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ও নিজে কানেকটিভ টিস্যু হয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে অর্গানাইজেশন ঠিক আছে হ্যাঁ স্যার এখানে কি লাইন অফ জেন দেখা যায় এখানে লাইন অফ জেন খুব প্রমিনেন্ট না মানে তবে হালকা বোঝা যায় লাইন অফ জেন তো সবসময় জান তো সবসময় আপনার তৈরি হবে না লাইন অফ জেন তৈরি হবে আর কি সাধারণত আর্টেরিয়াল ফ্লো বা হাই ফ্লো ভেসেল গুলাতেই ক্লট করলে এটা হয় ঠিক আছে কারণ সেখানে ওই লাইন অফ জেন বেসিক্যালি মানে প্রথমে আর কি প্লেটলেট ডিপোজিশন হবে তারপরে আর কি ফিব্রিন এন্ট্র্যাপড আরবিসি ডিপোজিশন হবে তারপরে আবার প্লেটলেট ডিপোজিশন হবে
এই স্ট্রিম মানে একটা হাই ফ্লো হলে এই লেয়ার বাই লেয়ার ডিপোজিশনটা হতে পারে, কিন্তু যদি যেসব জায়গায় স্লাগিশ ফ্লো বেশিরভাগ ভেনাস কনজিসের ক্ষেত্রে এটা নাও পাওয়া যেতে পারে। ঠিক আছে স্যার, এখানে যে একটা ল্যামিনেশনের মতো লাগতেছে এটা কি অর্গানাইজেশন বলতেছে এটাকে? এটা এটা অর্গান, কারণ লাইন অফ জান খুব আমার চোখে খুব ক্লিয়ারলি মনে হচ্ছে না। লাইন অফ জান হতে গেলে একটা আর কি রেডিশ এবং হোয়াইটিশ, হ্যাঁ একটা অল্টারনেট এরিয়া থাকে, একটা অল্টারনেট এরিয়া থাকতে হয়। কিন্তু এই যে ল্যাম কোথাও কোথাও ভেগলি একটু ল্যামিনেশন পাওয়া যাচ্ছে, কিন্তু এটা কি স্যার অর্গানাইজেশন আর কি অর্গানাইজেশনের সাথে রিলেটেড হতে পারে? তবে লাইন অফ জানটা হচ্ছে মানে কি বলবো, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হয় না, এটা অনেক সময় ম্যাক্রোস্কোপিক্যালিও দেখা যায়। ঠিক আছে, মাইক্রোস্কোপিক্যালি দেখতে এত কষ্ট করতে হয় না, কসরত করতে হয় না লাইন অফ জান বোঝার জন্য। স্যার থ্রোম্বাস নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার, হচ্ছে ভেনাস থ্রোম্বাসটা হচ্ছে কমনলি এমবোলিজম করে স্যার, এটা কেন করে স্যার? আর্টারিতে না স্যার হাই ফ্লো থাকে, তাহলে আর্টারিয়াল থ্রোম্বাস থেকে বেশি হওয়ার কথা না এমবোলিজম? মানে মেকানিজমটা মানে কেন এরকম, মানে কেন এটা হচ্ছে ভেনাস থ্রোম্বাইতেই কেন এমবোলিজম বেশি? নরমালি তো মনে হয় যে আর্টারিতে হাই ফ্লো, সো আর্টারি থেকেই তো ছুটে দূরে যাওয়ার কথা বেশি থ্রোম্বাসটা না। মানে ভেনাস আর্টারির ক্ষেত্রে যেটা হয় আর কি, ওটা হাই ফ্লো হলেও মানে হাই ফ্লো বলেই ওখানে প্রথম কথা হচ্ছে থ্রম্বাস ফরমেশনের সুযোগ খুব কম হয়। ঠিক আছে, আর দ্বিতীয়ত আর্টারিয়াল ফ্লো যেটা স্যার অ্যাটাচমেন্টটা আমার কাছে মনে হচ্ছে যে স্যার অ্যাটাচমেন্টটা খুব জিরো থাকে আর্টারিতে, এই জন্য ছুটে কম। হ্যাঁ ছুটে সেটাই আর্টারি, আর আর্টারিয়াল ওয়ালটাও হচ্ছে যেটা বললাম যে এটা তো থিক ওয়াল থাকে এবং আর্টারি মানে এটা হচ্ছে কি আপনার প্যাথোলজিক্যাল কারণ, আর অ্যানাটমিক্যাল কনসিডারেশনও আছে। যেমন বেশিরভাগই কি হয় ডিপ ভেইন থেকেই তো থ্রম্বোসিসগুলো হয়, তো ইমোবিলাইজেশন থেকে আসে। ঠিক আছে, এখানে থ্রম্বোসিসটা কিভাবে হচ্ছে সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ ইমোবিলাইজ থাকলে মানে আর্টারিতে আর কি থ্রম্বাস তৈরি হতে পারে বেশি, সে আলটিমেটলি সেই কারণে এটার থেকে অন্যান্য প্যাথোলজি হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আরো ডিটেল কিছু ব্যাপার স্যাপার আছে, বায়োকেমিক্যাল কিছু ডিফারেন্স আছে আর্টারিয়াল এবং ভেনাস এনভায়রনমেন্টের মধ্যে। তো কার রিলেটিভ কন্ট্রিবিউশন কতখানি সেটা আমার জানা নাই, বাট আর্টারিয়াল থ্রম্বাস হতে পারে, কিন্তু ভেনাস থ্রম্বাস কিন্তু আর্টারিয়াল সিস্টেমে আসতে গেলে তাকে কোনো একটা শান্ট বা কোনো একটু প্যারাডক্সিক্যাল কিছু একটা পাথের মাধ্যমে ঢুকতে হয়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন? আর কি সবচেয়ে বিপজ্জনক কম্বিনেশন হচ্ছে ভেনাস সিস্টেমে তৈরি হওয়া থ্রম্বাস সে আর্টারিয়াল সিস্টেমে সামাল ঢুকে গেছে, সেটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার। ঠিক আছে, কারণ ভেনাস থ্রম্বাস থেকে মানে থ্রম্বোসিস থেকে সে ছুটে যখন যাবে তখন সে আস্তে আস্তে হায়ার ক্যালিবার ভেসেলের ভিতর দিয়ে যেতে থাকে, আর আর্টারির ক্ষেত্রে ঘটনাটা কিন্তু উল্টা হয়, আর তার ফ্লোর ডিরেকশনটা হচ্ছে বড় ক্যালিবারের ভেসেল থেকে ছোট ক্যালিবারের ভেসেলের দিকে। ঠিক আছে, বুঝছেন? যাই হোক, এটা কমপ্লিট এক্সপ্লেনেশন না, তবে আপনার প্রশ্নটা ভালো ছিল। এখানে অনেক ফাইব্রোসিস হয়ে গেছে, সেটাও দেখতে পাচ্ছেন অর্গানাইজেশনের পার্ট, এটা ইনফ্লামেশন আসছে, ইভেন এখানে গ্র্যানুলেশন টিস্যুও আছে কোথাও কোথাও এসব জায়গায়। ঠিক আছে, এগুলো এগুলো হচ্ছে ভাস্কুলার স্ট্রাকচার, এই যে এন্ডোথেলিয়াম দিয়ে ঘেরা মানে ক্যাপিলারি, এগুলো নতুন ক্যাপিলারি তৈরি হয়েছে। এখানে ফাইব্রোব্লাস্ট আছে, কানেকটিভ টিস্যু আছে। স্যার এখানে কি ভেসেল ওয়াল গুলা বুঝে যাচ্ছে? ভেসেল ওয়াল গুলো মানে অলমোস্ট মিশে গেছে অর্গানাইজড হয়ে, কিন্তু তাও কিছুটা এই যে এটা এইখানে ভেসেল ওয়াল আছে এই যে এই জায়গাটাই। ঠিক আছে, এই জায়গাটাই এখানে এখানে ইন্টিমা লেয়ার বলে মনে হচ্ছে, এটা স্মুথ মাসেল। আচ্ছা ঠিক আছে, আপাতত আমি এখানেই ক্লোজ করতে চাচ্ছি আজকের মতো, কালকে হোপফুলি আবার দেখা হবে। আপনাদেরকে অনেকক্ষণ ধরে আটকা রাখলাম, আপনাদের মানে আইডিয়াল না মোটেই এতক্ষণ ধরে ক্লাস নেওয়া, কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন কিনা যেটুকু আমি আলাপ করেছি।
থ্যাংক ইউ স্যার, আজকে অনেক স্যার ভালো স্টিং সম্পর্কে জানতে পারলাম স্যার। আচ্ছা থ্যাংক ইউ, হোপফুলি কালকে কি কালকে এত লম্বা সময় ধরে নেওয়া যাবে না, হয়তো দু একটা স্লাইড নিয়ে ডিসকাস করা যেতে পারে মাইক্রোস্কোপে, ঠিক আছে? আচ্ছা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। ও আসসালাম, ওয়েট এ মিনিট, হ্যাঁ একটা একটা কথা বলতে ভুলে গেছি। হ্যালো হ্যালো, জি স্যার, জি স্যার, আপনারা কি লিভ করে ফেলছেন কেউ, একটু খেয়াল করেন। আচ্ছা না স্যার, হ্যাঁ সেটা হচ্ছে আপনাদের আমি আপনাদেরকে একটা টেস্ট এখন দিব, ঠিক আছে? মানে একটা ইয়াতে ক্লাসরুম অ্যাপে আপনি আমি একটা ফর্ম একটা শেয়ার করতেছি, এটা একটু যদি কেউ এখানে লিভ করে যেয়ে থাকে, আমি বুঝতে পারতেছি না কেউ চলে গেছে কিনা। আপনারা কয়জন টোটাল? 7 জন? হ্যাঁ আমরা 8 জন টোটাল। 8 জন, তাহলে একজন লিভ করে গেছে, তাকে একটু বলে দেন আমি জিনিসটা মিস করে গেছি। এখানে আমি সহ 8 জন আছি, তার মানে আপনারা 7 জন আছেন, ঠিক আছে? তমা, ফাল্গুনি, ফারহানা, নুসরাত, ফারজানা, রাহিদা, তাহমিনা, জেরিন, তাসনিম, তাহলে কে নাই? আচ্ছা ওনাকে তাহলে একটু আলাদা করে বলে দেন যে আমি কিছুক্ষণের মধ্যেই একটা দিচ্ছি, ঠিক আছে? যে 2টার সময় আমি, এখন 57 বাজে, তো আমি 2টার সময় ক্লাসরুমে একটা দিব। আপনারা এটা 2:30টার মধ্যে একটা ছোট টেস্ট আর কি, অর্থাৎ আপনারা নিজেরা কতটুকু বুঝলেন স্লাইড সম্পর্কে বা আইডিয়া কতটুকু হলো, জাস্ট আপনাদেরও যাচাই হবে, আমিও আপনাদের ফিডব্যাক থেকে বুঝতে পারবো যে আপনারা কতটুকু কম্পিটেন্সি ডেভেলপ করছেন এটা। স্যার এক হুম প্লিজ স্যার, হ্যাঁ স্যার এটা টাইম টাইমটা স্যার একটা রিকোয়েস্ট করি স্যার, এই টাইমটা স্যার কি একটু চেঞ্জ করা যায় স্যার, 2টা থেকে 2:30 ছাড়া। আচ্ছা বলেন কোন সময় দিতে চাচ্ছেন, কারণ আমি স্যার ইভিনিং ইভিনিং এ যদি যে কোনো একটা টাইম স্যার। ইভিনিং এ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ইভিনিং এ তাহলে আচ্ছা ঠিক আছে, আপনারা আপনারা এটা এটা হচ্ছে কি ইভিনিং এ 7টা থেকে 7:30টার মধ্যে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। 7টা থেকে এবং জানাই দেন 7টা থেকে 7:30, আমি তো দিয়ে রাখতেছি, 7টা থেকে 7:30টার মধ্যে আপনারা এটা আনসার করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আমি কিন্তু আলাদা ভাবে আর জুমে ডাকবো না, ওটা না স্যার থেকে আপনি ঢুকে যাবেন, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, হ্যাঁ অবশ্যই, এটা 7টা থেকে 7:30টার মধ্যে আপনারা যে মিস করছে ওনাকে একটু বলে দিন, ঠিক আছে? জি স্যার, জি স্যার, স্যার। হ্যাঁ।